চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ, প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। গল্পটি মোট 3টি পর্বে আপনারা শুনবেন আমাদের চ্যানেলে। আজকের গল্পের আর্ট ওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল। শুনছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল, তৃতীয় তথা অন্তিম পর্ব। দেখতে দেখতে একটা বছর কেটে গেছে। হাজারে ইরোশোলা থেকে গরুর গাড়িতে রানাঘাট ফিরছে, সঙ্গে টেপির মা, টেপি ও ছেলে মেয়ে। তার হোটেলের কাজ আজকাল খুব বেড়ে গিয়েছে, এবারে পাকাপাকি রানাঘাটে আর বাসা না বাঁধলেই চলছে না। টেপির মা বলল, হ্যাঁ গা, আর কতটা পথ বাকি? ওই তো সেগুন বাগান দেখা যাচ্ছে, এইবার পৌঁছে যাবো। বাবা, সেখানে নাইব কোথায়? পুকুর আছে না গাঙ? গাঙ আছে, বাসায় টিউবকল আছে, সব আছে। তাহলে আর জল টানতে হবে না পুকুর থেকে? বাবা, বেঁচে গেলাম বাপু। হ্যাঁ, হাজারির বাড়ির লোকেরা আগে কখনো শহরে আসেনি। টেপির মার বাপের বাড়ি এরুশোলার 2 ক্রোশ উত্তরে মণিরামপুর গ্রামে। জন্ম সেখানে, বিয়ে এরুশোলায়। শহর ত্যাগবার একবার সুযোগ হয়েছিল অনেক দিন আগে, অঘ্রাণ মাসে গ্রামের মেয়েদের সঙ্গে একবার নবদ্বীপে রাজ দেখতে গিয়েছিল সে। ব্যাস, সেই প্রথম, সেই শেষ। অতদিন পর আজই আবার আসছে সে। হোটেলের কাছেই একখানা একতলা বাড়ি আগে থেকে ঠিক করা ছিল। টেপির মা বাড়ি দেখে খুব খুশি হল। চিরকাল খড়ের ঘরে বাস করে অভ্যেস তার, কোঠাঘরে সে থাকবে এই প্রথম। তা কখানা ঘর গা? রান্নাঘর কোন দিকে? কই, তোমার সে টিউবকল দেখি জল ঠিকঠাক ওঠে তো? ওরে টেপি, গাড়ির কাপড়গুলো আলাদা করে রেখে দে এক পাশে, ওসব নিয়ে ছিষ্টি ছনেপা করো না যেন। বস্তার মধ্যে থেকে একটা ঘটি আগে বের করে দাও না গো, এক ঘটি জল আগে নিয়ে আসি তুলে। একটু পরে কুসুম এসে ঘরে ঢুকে বলল, ও জেঠিমা, এলেন সব? বাসা বাড়ি পছন্দ হয়েছে তো? টেপির মা কুসুমকে চেনে, গ্রামে তাকে ছোটবেলা থেকেই সে দেখেছে। এক গাল হেসে বলল, হে এসো মা, এসো এসো, ভালো আছো তো? থাক মাথা, আমার প্রণামে, কল্যাণ হোক মা, কল্যাণ হোক। এমন সময় হোটেলের একটা চাকর এলো, তার নাম রাখাল। ওর পিছনে মুটির মাথায় এক বস্তা পাথুরে কয়লা। হাজরিকে সে জিজ্ঞেস করল, বাবু, কয়লাটা কোন দিকে নামাবো বাবু? কয়লা আনলি কেন রে? তোকে যে বলে দিলাম কাঠ আনতে। আহা, এরা তো কয়লা রাঁধ দিতে জানে না। কয়লা লুনুন আছে, আমি আজ দিয়ে দিচ্ছি। আর শিখে তো নিতেই হবে জেঠিমাকে, কয়লা যে সস্তা পড়ে কাঠের চেয়ে শহর বাজারে। ও, আমি একদিনে শিখিয়ে দেবো জেঠিমাকে। রাখাল কয়লা নামিয়ে বলল, বাবু, আর কি করতে হবে এখন?
জল টলগুলো তুলে দিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে তবে যাবি। হ্যাঁ, আর আর বলি, ওই হোটেলে বাজার এসছে? হ্যাঁ হ্যাঁ বাবু, এসেছে। হ্যাঁ হ্যাঁ, তো তা থেকে এবেলার মতো এই মাছ তরকারি চার পাঁচজনের মতো একটু নিয়ে যা, উবেলা আবার আলাদা করে বাজার করলেই হবে খন। আচ্ছা, আগে ওই জলটা তুলে দে দেখি। ও কে গা? কে কে? ও ও আমাদের হোটেলের চাকর রাখাল নাম ওর। হ্যাঁ, আমাদের বাসা বাড়ির কাজ ওই করবে, বলে দিয়েছি। হাজারির স্ত্রী ভারী অবাক হলো, তাদের নিজেদের চাকর সে আবার হাজারিকে বাবু সম্বোধন করছে। এসব ব্যাপার এতই নতুন যে তার পক্ষে বিশ্বাস করা শক্ত। গ্রামের মধ্যে তারা ছিল অতি গরিব গৃহস্থ। বিয়ে হওয়া স্তক, বাসন মাজা, জল তোলা, খাট কাঁচা, এমনকি ধান ভানা পর্যন্ত সব রকমের বাড়ির কাজই সে একা করে এসেছে। চার পাঁচ মাস হলো দুটি স্বচ্ছল অন্নের মুখ সে দেখেছে, তাও বা দুবেলায়। নতুবা আগে পেট ভরে দুটি ভাত খেতে পাওয়াও সবসময় কপালে থাকত না। আর আজ একই ঐশ্বর্যের দরজা হঠাৎ তার সামনে খুলে গেছে। কোঠা বাড়ি, চাকর, কলের জল, এসব স্বপ্ন না সত্যি? এমন সময় টেপির মার চমক ভাঙল রাখালের কথায়। সে বলল, দেখুন তো মা, এই মাছ তরকারিটা হবে না, আর কি কিছু আনবো? বড় বড় পোনা মাছের দাগা দশ বারোখানা। টেপির মা আহ্লাদে আটখানা হয়ে বলল, না বাবা না, আর আনতে হবে না, রাখো ওখানে। হ্যাঁ ওখানে রাখো বাবা। ওগুলো কুটে দি মা। ও বাবা, মাছ কুটে দিতেও চায় যে? এ সৌভাগ্য তার অদৃষ্টে ছিল? রাখাল রে, বাবা মার, যা আগে জলটা তুলে দে, তারপর মাছ কুটবি খন। যা আগে সব নিয়ে নি, তারপর যা হওয়ার হবে, তারপর সব কিছু করবো। কুসুম ইতিমধ্যে কয়লার উনুনে আঁচ দিয়ে এসে বলল, জেঠিমা আপনিও নিয়ে নিন, ততক্ষণ আঁচ ধরে যাক, বেলা প্রায় এগারোটা বাজে, রান্না চলা তার দেরি না করাই ভালো, আমি এবার যাই। তুমি কিন্তু এখানে এবেলা খাবে কুসুম? না 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 না, সে কী কথা, আপনারা এলেন তেতেপুরে এই দুপুরের সময়, এখন কোনো রকমের দুটি ঝোল ভাত রেঁধে আপনারা এবেলা খেয়ে নিন, তার মধ্যে আবার আমার খাওয়ার হাঙ্গামায়। কিচ্ছুটি হাঙ্গামা হবে না কোমা, আমাদের খাবার হলে তোমারও খাবার হতে কিসের বাধা? হ্যাঁ, তুমি না কে যেতে পারবে নাকো? ভালো বেগুন এনেছি গো গা থেকে, তোমরা শহরে তেমন বেগুন পাবে না, বেগুন পোড়াবো এখন, দাঁড়াও দাঁড়াও, বাপের বাড়ির বেগুন বরং খেয়ে যাও আজকে, নয়তো কালকে শুকিয়ে যাবে। যে হাজারি স্নান সেরে এসে বলল, এই আচ্ছা আমি এবার হোটেল চললাম, কেমন? হ্যাঁ তোমরা রান্না চাপাও, আমি এবার দেখে আসি ওদিকটা, কেমন? আধ ঘন্টা পরে হাজারি ফিরে দেখল টেপি আর টেপির মা দুজনে উনুনে পরিত্রাহে ফু দিচ্ছে। আঁচ নেমে গিয়েছে, তখনও মাছের ঝোল বাকি। টেপির মা বিষণ্ণ মুখে বলল, ও গো এ আবার কি হলো গো, উনুন তো নিভে আসছে, কি করি এখন? কুসুম বাড়িতে স্নান করতে গিয়েছে, রাখাল গিয়েছে হোটেলে। এই সময়টা সেখানে খরিদ্দারদের ভিড় খুব বেশি থাকে, তাই তাকে সেখানে দরকার। এবেলা অন্তত একশো জন খায়। বেচু চক্রবর্তী আর হটুবারুজ্জের হোটেল কানা হয়ে পড়েছে। হাজারে নিজের হাতে রান্না করে, তার রান্নার গুণে রেলবাজারের যত খরিদ্দার সব ঢুকেছে তার হোটেলে। তিনজন ঠাকুর আর চারজন চাকর মিলে কাজ করেও হিমশিম খায়। এদিকে হাজারির বাড়ির কেউই কয়লার উনুনে আঁচ দেওয়া তো দূরের কথা, কয়লার উনুনই দেখেনি কখনো। তাই আঁচ কমে যেতেই ভীষণ বিপদে পড়ে গিয়েছে মা মেয়েতে। এদের অবস্থা দেখে হাজারির হাসি পেল, বলল, জলদি শিখে পেলো দেখিনি, এই পাড়া গিয়ে ভূতনি হয়ে আর কতকাল থাকবে? সর সর সর, এই ওর ওপর আর চারটি কয়লা দিতে হয়, এই দেখিয়ে দি। হ্যাঁ গো হ্যাঁ, আর তুমি বড্ড শহরে মানুষ কি না, তো বুঝতি এরসেরা বাড়ি যদি না হতো। আমি এই শোনো টেপির মা, আমি আজ সাত বছর এই রানাঘাটে রেলবাজারে আছি, বুঝলে তো, আমাকে পাড়া গায়ে বলবে কে? হ্যাঁ ও কথা তুমি রাখো কে ছিকে। হ্যাঁ বাবা, এখানে টকি আছে, তুমি দেখেছো? হাজারি বিষ বাও হাত জলে পড়ে গেল।
টকে বায়োস্কোপ এখানে আছে বটে, কিন্তু সেসব দেখার শখ কখনো তার হয়নি। কিন্তু টেপি আধুনিকা, এরশোলায় থাকলে কি হবে? বাংলার কোন পাড়াগায় এখন আধুনিকতার ঢেউ যায়নি শুনি? বিশেষত অতসী তার বন্ধু, অতসীর কাছে এমন অনেক জিনিসই সে শুনেছে, শিখেছে, যেগুলো তার মা তো নয়ই, এমন কি বাবাও জানে না। তাকে কি গা হাজরে একবার গলা খাঁকড়ে আধুনিক হবার চেষ্টায় গম্ভীরভাবে বলল, ছবিতে কথা হয় এই তো, হ্যাঁ দেখেছি তো অনেকবার, দেখবো না কেন আর। এই বলে তাচ্ছিল্যের ভাবে সবটা উড়িয়ে দিতে চেষ্টা করতে গেল। কিন্তু টেপি আবার জিজ্ঞাসা করলো, কি পালা দেখেছিলে বাবা? কি পালা? ওই তো, তার কি আর মনে আছে রে মা, লক্ষণের শক্তিশাল বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই লক্ষণের শক্তিশালটাই দেখেছি। হ্যাঁ, মনের মধ্যে বহু কষ্টে হাতরে ছেলেবেলায় দেখা এক যাত্রাপালার নামটা হাজারি করে দিল। লক্ষণের শক্তিশালী আবার কি পালার নাম? ওরকম নাম তো টকের পালার থাকে না। তাদের নাম আমি শুনেছি অতসী দিদির কাছে, সে তো অন্যরকম, যেমন ধরো। হ্যাঁ রে হ্যাঁ, তুই আর অতসী দিদি যেন সব কিছু জানিস আর কি। এই সদ্দিকি সদ্দিকি, এই কয়লা চুরিটা একটু দেখি বাবা রে। তা মা বাবু, খাওয়া দাওয়া হলো? প্রশ্নটা করতে করতে ঘরে ঢুকে এলো বংশীর সেই ভাগ্নে নরেন্দ্রনাথ, যে কিনা এখন হাজারীর হোটেলের গদিতে বসে। টেপির মা পাড়া গিয়ে বউ, তাই ছেলেটা বাড়ির মধ্যে ঢুকতেই তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে দিতে গেল। আর টেপি আগন্তুক লোকটার দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে রইল। এসো বাবা, এসো এসো। একি, আরে একি, তুমি ঘোমটা দিচ্ছ কাকে দেখে? আরে ও তো বংশীর ভাগ্নে গো, আমার হোটেলে খাতাপত্র দেখে, এখন ওই সব করে, ছেলে মানুষ একেবারে, ওকে দেখে আবার ঘোমটা দেওয়া কেন? হ্যাঁ, নরেন্দ্রনাথ এসে টেপির মায়ের পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। টেপি আয় আয়, এই তো নরেন দাদাকে একটু প্রণাম কর, যা। এই যো, এই হচ্ছে আমার মেয়ে, বুঝলে বাবা? ও বেশ লেখাপড়া জানে, সেলাইয়ের কাজটা ভালো শিখেছে, আমাদের গাঁয়েরই জমিদারবাবুর মেয়ের কাছে। কেন জানি না টিপির হঠাৎ কেমন লজ্জা করতে লাগল। ছেলেটি দেখতে এমনই সুদর্শন যে এমন চেহারার কোনো ছেলেকে সে আজ পর্যন্ত কখনো দেখেনি। হয়তো এর সঙ্গে খানিকটা তুলনা করা যেতে পারে অতসীদির বরের, অনেকটা মুখের আদল যেন সেই রকম। এদিকে বংশীর ভাগ্নেও যেন তার স্বচ্ছন্দ ভাবটা হারিয়ে ফেলেছে, ভালো করে চেয়ে দেখা যেন তার জন্য একটু কষ্টকর ব্যাপার। টেপির দিকে তো সে চোখ তুলে চাইতেই পারল না। তা মুর্শিদাবাদের গাড়ি থেকে কজন নামলো আজ? আগে নেমেছিল জনা দশেক, এবার তার মধ্যে তিনজনকে ওই বেচুচক্রবর্তী চাকর একরকম হাত ধরে জোর করে টেনে নিয়ে গেল, আর বাকি সাতজনকে আমরা পেয়েছি। আর বনগার ট্রেন থেকে আরও এসছে পাঁচজন। স্টেশনে কে গিয়েছিল? আগে ব্রজ ছিল, রাখালো ছিল ওই বনগার গাড়ির সময়। এবার ব্রজ বললে ওই বেচুচক্রবর্তী চাকরের সঙ্গে খদ্দে নিয়ে আসতার একটা হাতাহাতি হয়ে যেত নাকি। না না, দরকার নেই বাবা ওসবের, হাজার হোক, আমারই তো পুরনো মনিব, ওদের খেয়েই তো এতকাল মানুষ, হোটেলের কাজও তো শিখেছি ওদেরই কাছে। শুধু রাঁধতে চাললে তো আর হোটেল চালানো যায় না বাবা, এমনই একটা ব্যবসা এটা, কী করে হাট বাজার করতে হয়, কী করে খদ্দেরকে তুষ্ট করতে হয়, কী করে হিসেবপত্র রাখতে হয়, এই সবও তো জানতে হয়। আমি ছ বছর ওদের ওখানে কেবল দেখতাম ওরা কী করে কী সব চালাচ্ছে, আর সেই দেখে দেখেই তো সব শেখা। আর আর এখন এই জন্যই তো সব বাড়ি বলো। হ্যাঁ আচ্ছা মাইমা, আপনারা খাওয়া দাওয়া করুন, আমি আবার আসবো কোনো বেলা। হ্যাঁ, এই এই কাল দুপুরে কিন্তু হোটেলে খেও না বুঝলে, কাল কিন্তু আমাদের বাড়িতে খাবে, ঠিক আছে তো? বংশীর ভাগ্নে চলে গেল, টেপিও চলে গেল অন্য ঘরে। হাজারি তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, তা হ্যাঁ গো, বলি এই ছেলেটিকে কেমন দেখলে? হ্যাঁ হ্যাঁ গো, বেশ ভালো, চমৎকার দেখতে কিন্তু। হ্যাঁ বলছি, ওর সঙ্গে টেপিকে ভালো মানাবে না? হ্যাঁ খুব মানাবে গো, খুব মানাবে, কিন্তু তা কি আর হবে গো,
আমাদের অদৃষ্টে কি আর অমন ছেলে জুটবে? জুটবে না কেন গো, জুটে আছে। ওকে আনিয়ে রেখেছি হোটেলে, তবে কি জন্য? তোমাদের রানাঘাটের বাসায় আনলাম, তবে কি জন্য? এই শোনো, এই টেপিকে যেন কিছু বলো না, বোঝাই তো, তাহলে ওকে একটু যত্ন আত্তি করো, বুঝলে? আমার অনেক দিনের ইচ্ছে ওর সঙ্গে টেপির, এখন অনেকটা ভরসা পাচ্ছি। ওর বাপের অবস্থা খুব ভালো জানো তো, ছেলেটাও ম্যাট্রিক পাস, বিয়ে দিলেই হোটেলে বসিয়ে দেবো, থাকবে আমার অংশীদার হয়ে, কাজ শিখে নিক, টিপিও কাছে রইল, অনেক কিছু মতলব আছে, সব কিছু ভেবে রেখেছি, বুঝলে তো। টিপির মা বোকাশোকা মানুষ, অবাক হয়ে স্বামীর মুখের দিকে চেয়ে তার কথা শুনতে লাগলো। সন্ধ্যার পরে খবর আসলো, স্টেশনে বেচু চক্রবর্তীর হোটেলের লোকের সঙ্গে হাজারির চাকরের খরিদ্দার নিয়ে একচোট মারামারি হয়ে গিয়েছে। হাজারির চাকর নাথনি বলল, বাবু, ওদের হোটেলের চাকর খদ্দের হাত ধরে টানাটানি করে, আমাদের খদ্দের আমাদের হোটেলে আসছে, তার হাত ধরে টানবে কেন? শুধু তাই নয়, হাত ধরে টানবে আর আমাদের হোটেলের নিন্দা করবে, তাই আমার সঙ্গে আজ হাতাহাতি হয়ে গিয়েছে বাবু। সে কি, খদ্দের কোথায় গেল? খদ্দের তো এসেছে আমাদের এখানেই, ওদের হোটেলের লোকের আমাদের ওপর আকোচ আছে, আমরাই তো সব খদ্দের পাই, ওরা তো পায় না, এই নিয়ে ঝগড়া বাবু। রাত 8টার সময় হাজারি সবে মাছের ছোট উনুনে চাপিয়েছে, এমন সময় বংশী বলল, হাজারিদা, জব্বর খবর আছে গো, তোমার আগের কর্তা তোমাকে ডেকে পাঠিয়েছেন। কেন দেখে এসো গে, বোধহয় মারামারি নিয়ে। আচ্ছা তাহলে ঝোলটা তুমি দেখো বংশী, আমি এসে মাংস চাপাবো, দেখি গিয়ে ওদিকে কি খবর। আজ অনেক দিন পরে হাজারি বিচু চক্রবর্তীর হোটেলের সেই গদি ঘরটাতে গিয়ে দাঁড়াল। সেই পুরনো দিনের মনের ভাব সেই মুহূর্তেই তাকে যেন পেয়ে বসল ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে, যেন সে রাধুনী বামুন, বিচু চক্রবর্তী আজও মনিব। বিচু চক্রবর্তী তাকে দেখেই খাতির করবার সুরে বলল, আরে আরে এসো এসো হাজারি, এসো এসো এসো, এখানে বসো এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, এই বলে গদির এক পাশ হাত দিয়ে ঝেড়ে দিলেন, যদিও ঝাড়বার কোনো দরকারই ছিল না, কারণ হাজারি দাঁড়িয়েই রইল। নমনীয় স্বরে বলল, না বাবু আমি বসবো না, আমায় ডাকছেন কেন? আরে এসো বসোই তো আগে, বলছি তারপর, এসো এসো। হাজারি দুকানে হাত দিয়ে জিব কেটে বলল, না বাবু আপনি আমার মনিব ছিলেন এতদিন, আপনার সামনে কি বসতে পারি? বলুন কি বলবেন, আমি এই ঠিক আছি। কথা বলতে বলতে হাজারির চোখ আপনা আপনি খাওয়ার ঘরের দিকে গেল। হোটেলের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছে। রাত 9টা বাজে, আগে এই সময়ে খরিদ্দারের ভিড়ে ঘরের জায়গা থাকত না, আর এখন লোক কই? হোটেলের জৌলুসও আগের চেয়ে অনেক কমে গেছে। আরে না না বসো বসো হাজারি, এলাও চা খাও। ওরে কাঙালি, একটু চা নিয়ে আয় তো আমাদের, দাঁড়া আসছি। হাজারি তবুও বসতে চাইল না, চাকর চা দিয়ে গেল। হাজারি আড়ালে গিয়ে চা খেয়ে আসলো। ওদিকে বেচু চক্রতে এসব দেখে শুনে কিন্তু খুব খুশি হলো। হঠাৎ করে বড় লোক হলেও হাজারির যে মাথা ঘুরে যায়নি এখনো, এ যেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। হাজারি যে এখন বেশ ভালোই বিত্তবান, তা বিচু চক্রবর্তী এতদিনের হোটেল চালানোর অভিজ্ঞতা থেকে হাড়ে হাড়ে বুঝতে পারে। বাবু বলছি, আমায় কিছু বলছিলেন? হ্যাঁ বলছিল, কি জানো, এক জায়গায় ব্যবসা করি যখন, আমাদের তখন তো তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই, তাই তো? তা তোমার চাকর আজ আমার চাকরকে মেরেছি স্টেশনে, এ কেমন কথা? হ্যাঁ, এই সময় পদ্মজি দোরের কাছে এসে দাঁড়ালো, হোটেলের চাকরও আসলো। আমি তো শুনলাম বাবু, আপনার চাকর আগে আমার চাকরকে মেরেছিল, নাতনি খদ্দের নিয়ে আসছিল এমন সময়। তা হয় বই কি, তোমার নাতনি আমাদের খদ্দের ভাগিয়ে নেওয়ার চেষ্টা করে, আমাদের হোটেলেই আসছিল খদ্দের, তোমাদের হোটেলে যেতে চায়নি। পদ্মজি সদরূপে কথাখানা বললেও একথা বিশ্বাস করা যেন বিচু চক্রবর্তীর পক্ষেও শক্ত হয়ে উঠল। তিনি বললেন,
আহার ছাক, ওই নিয়ে আর ঝগড়া করে কি হবে হাজারির সঙ্গে? হাজারি তো আর ওখানে ছিল না, আর দেখেও নি। তবে আমি তোমায় সব কিন্তু বললাম হাজারি, যাতে আর কখনো এমন কিছু না হয়। তা আমি তাই মানে নিজের থেকে তোমাকে ডেকে বললাম আর কি, বুঝেছ তো? বাবু আমি মনে রাখবো ক্ষণ, আপনার হোটেলের সঙ্গে আমার কোনো বিবাদ করলে তো চলবে না। আপনি আমার পুরনো মনিব, আসুন আমরা বরং গাড়ি ভাগ করে নিই। আপনি যে গাড়ির সময় স্টেশনে চাকর পাঠাবেন, আমার হোটেলের চাকর সে সময় যাবে না, ঠিক আছে বাবু? বেচু চক্রবর্তী অবাক হলো, ব্যবসা জিনিসটাই যে রেশারেশির উপর কারাকারের উপর চলে এ তিনি বেশ ভালোই জানেন। মাথার চুল পাকিয়ে ফেললেন তিনি এই ব্যবসা করে। এখানে হাজারের প্রস্তাব যে কতদূর উদার তা বুঝতে বেচু চক্রবর্তীর দেরি হল না। তিনি আমতা আমতা করে বললেন, আরে না না, তা কেন, এই স্টেশন তো আর আমার একলার নয়। হ্যাঁ না বাবু, এখন থেকে তাই হলো। মুর্শিদাবাদ আর বনগার গাড়ির মধ্যে আপনি কি নেবেন বলুন? মুর্শিদাবাদ চান না বনগা চান? আমি সেই সময় আমার চাকরকে পাঠাবো না স্টেশনে, এবারে ঠিক আছে তো? পদ্মজি দূর থেকে সরে গেল। তা তুমি যেমন বলো। বেশ তাহলে ওই ওই মুর্শিদাবাদ কানেই রেখো তবে আমার। হ্যাঁ তা আর একটু চাখে যাবে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এসো তবে। হাজারি মনিবকে প্রণাম করে চলে আসলো। পদ্মজি আবার দূরের কাছে এসে বেচু চক্রবর্তীকে জিজ্ঞাসা করল, তা হ্যাঁ বাবু কি বলে গেল? গাড়ি ভাগ করে নিয়ে গেল, মুর্শিদাবাদ খানা আমি রেখেছি, যা কিছু লোক আসে ওই তো মুর্শিদাবাদ থেকেই তো আসে, বনগার গাড়িতে কটালো কি বা আসে, লোকটা আসতো বোকা একটা, তবে মন্দ নয়, খারাপও নয়। আমি আর 7 বছর দেখে আসছে আমি জানি না, গাঁজা খেয়ে বুধ হয়ে থাকে, হোটেলের ছাই দেখাশোনা করে, রেদেই মন লোকে, মজা লুটছে বংশী আর ওর ভাগ নেই, গ্যাস তো তারই হাতে, আমি সব খবর নিতে তলায় তলায়, বংশীকে ভাঙাবার লোক লাগা না আপনি, আর ওর ভগ্নেটাকেও আপনি বরং। পরদিন দুপুরে বংশীর ভাগ্নে সসংকোচে হাজারির বাসায় নিমন্ত্রণ রক্ষা করতে আসলো। হাজারি হোটেল থেকে তাকে পাঠিয়ে দিল বটে, কিন্তু নিজে তখন আসতে পারল না, অত্যন্ত ভিড় লেগেছে খরিদ্দারে, কারণ সেদিন হাট বার। মায়ের আদেশে টেপিকে অতিথির সামনে অনেকবার বের হতে হলো, কখনো বা আসন পাতা, কখনো জলের গ্লাসে জল দেওয়া ইত্যাদি। টেপি খুব চটপটে চালাক চতুর মেয়ে, অতসের শিষ্যা বলে কথা, কিন্তু হঠাৎ তারও কেমন যেন একটু লজ্জা করতে লাগলো ওই সুন্দর ছেলেটির সামনে বারবার বের হতে। বংশীর ভাগ্নিটিও খানিক অবাকই হচ্ছিল। হাজারি মামারা পাড়াগাঁয়ের লোক সে জানে, অবস্থাও এতদিন বিশেষ ভালো ছিল না, আজই না হয় হোটেলের ব্যবসায় 2 পয়সার মুখ দেখেছে, কিন্তু হাজারি মামার মেয়েটা তো বেশ দেখতে, তার উপর তার চাল চলন ধরন ধারণ যেন স্কুলে পড়া আধুনিক মেয়ের মতো। সে কাপড় গুছিয়ে পরতে জানে, সাজগোজ করতে জানে, তার কথাবার্তার ভঙ্গিটাও বড় চমৎকার। নরেন্দ্রর খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় হাজারি এসে বলল, হয়েছে বাবা? এই কিছু মনে করো না, আমি আসতে পারলাম না, আজ আবার বড্ড ভিড় হলো কিনা দোকানে। ও ও টেপি আমায় একটু তেল দে না মা, নে নি, আর তোর ওই দাদার শোয়ার জায়গাটা করে দে দিকে। আচ্ছা যাও ওই পাশের ঘরটাতে একটু গড়িয়ে নাও বাবা, যাও যাও যাও। বংশীর ভাগ্নে সবে মাত্র গিয়ে শুয়েছে এমন সময় টেপি পান দিতে আসলো। পানের ডিবা নেই, তাই একখানা ছোট রেকাবিতে সে পান এনেছে। নরেন্দ্র দেখল রেকাবিতে চুন নেই, সে লাজুক মুখে বলল, একটু চুন দিয়ে যাবেন? টেপির সারা দেহ লজ্জার আনন্দে কেমন যেন শিউরে উঠল। এই প্রথম কেউ তাকে আপনি আপনি করে কথা বলল, তাও কিনা আবার একজন পুরুষ মানুষ। কোনো অনাত্মীয় তরুণ যুবকের সঙ্গে সে এর আগে এভাবে কখনো কথা বলেনি, যদিও একেবারে বলেনি বললে ভুলই হবে। গায়ে রামদা, গোপালদা, জহরদা,
এরা টেপির সঙ্গে কথা বলতো বটে, কিন্তু তাতে তো কখনো তার এমন অনুভূতি হয়নি। ব্যস্ত পায়ে বেরিয়ে গিয়ে খানিক বাদে আবার অল্প একটু চুন এনে রেকাবিতে রেখে জিজ্ঞাসা করল, এতে হবে? হ্যাঁ হবে হবে, খুব হবে, থাক ওইখানেই থাক। ইয়ে আরেক গেলাস একটু জল দিয়ে যাবেন? টেপির বেশ লাগছিল ছেলেটিকে, কথাবার্তার ধরন যেমন ভালো, গলার স্বরটিও তেমনই মিষ্টি। যখন জলের গ্লাস আনল, তখন টেপির খুব ইচ্ছে হচ্ছিল ছেলেটি তাকে আরও একবার কিছু বলে, কিন্তু ছেলেটি এবার আর কিছু বলল না। টেপি জলের গ্লাস নামিয়ে রেখে চলে গেল। বেলা যখন প্রায় পাঁচটা, বিকেল অনেক দূর গড়িয়ে গেছে, টেপি তখন একবার উঁকি মেরে দেখল ছেলেটি অঘরে ঘুমুচ্ছে। হঠাৎ টেপির কেমন একটা অহেতুক স্নেহ আসলো ছেলেটির প্রতি। আহ, হোটেলে কত রাত পর্যন্ত জাগে, ভালো ঘুম হয় না বোধহয় রাত্রে, তাই হয়তো এখন সুযোগ পেয়ে বিশ্রাম নিয়ে নিচ্ছে। টেপি এসে মাকে বলল, মা, সেই লোকটা এখনো ঘুমোচ্ছে, ডেকে দেব না ঘুমোবে? তা ঘুমোচ্ছে তো ঘুমুক না মা, ডাকার কি দরকার? চাকরটা কোথায় গেল বল দেখি? ঘুম থেকে উঠলে ওকে তো কিছু খেতে দিতে হবে তো নাকি? খাবার আনতে দিই তুম, তোর বাবাও তো বাড়িতে নেই। লোকটা চা খায় কিনা তো জানি নে, তাহলে ঘুম থেকে উঠলে একটু চা করে দিতে পারলে ভালো হতো। টেপির মা নিজে কখনো চা খায়নি, তাই করতেও জানে না, তবে তার আধুনিকা মেয়ের এ প্রস্তাব মন্দ লাগল না। তুই করে দিতে পারবি তো? তুমি যে কি বলো মা, চা কই, চিনি কই, কেটলি কই, চায়ের জল ফোটাবো কিসে, ডিশ পেয়ালা কই, সেসব কিছু আছে? টেপির মায়ের বড় ভালো লাগলো মেয়ের এই কথাগুলো। তিনি সস্নেহ দৃষ্টিতে মেয়ের দিকে হাঁ করে চেয়ে রইলেন। এমনভাবে এমন সুন্দর ভঙ্গিতে টেপিকে আর কখনো কথা বলতে তিনি দেখেননি। এই সময়ে হাজারি বাড়ি ঢুকল, এতক্ষণ সে হোটেলেই ছিল। বলল, নরেন কোথায়, ঘুমোচ্ছে নাকি? এতক্ষণ ছিলে কোথায়? ওকে একটু খাবার আনিয়ে দিতে হবে, আর টেপি বলছে চা করে দিলে হতো। হাজারির বড় স্নেহ হলো টেপির ওপর। সে না জেনে যাকে আর যত্ন করে চা খাওয়াতে চাইছে, তারই সঙ্গে তার বাবা মা যে বিয়ের ষড়যন্ত্র করছে, বেচারি কি জানে? আরে আমি সব এনে দিচ্ছি গো, তুই চিন্তা করছ কেন, হোটেলেই সব আছে। আজ বড় ব্যস্ত আছি বুঝলে তো, এই কলকাতা থেকে 10-12 জন বাবু এসেছে শিকার করতে। ওরা অনেক দিন আগে একবার এসে আমার রান্না মাংস খেয়ে খুব খুশি হয়েছিল, তাই আগের হোটেলে গিয়েছিল। এবার সেখানে আমার নাম শুনে খুঁজে খুঁজে এইখানে এসেছে। ওরা রাতে মাংস আর পোলাও খাবে বুঝলে তো, তাই তোমরা আর এবার রান্না করো না বুঝলে, আমি হোটেল থেকে আলাদা করে পাঠিয়ে দেবো এখন। এই কিন্তু এই নরেনকে একবার দরকার, বাবুদের সঙ্গে ইংরাজিতে কথাবার্তা কইতে হবে, সে তো সব পারে সব, ও তো পটু, কিন্তু আমি তো আর পারবো না যতই হোক। দাঁড়াও, নরেনকে ওটাই গিয়ে। না না, এখন এখন ওকে যা গিয়েও না দেখি, ঘুম থেকে উঠে কিছু না খাইয়ে ছাড়া ভালো দেখায় না গো। টেপি চায়ের কথা বলছিল, তাহলে সেগুলো একটু আনিয়ে দাওবে না? বিকেলের দিকে নরেন্দ্রর ঘুম ভাঙল। ইস, অনেক বেলা হয়ে গিয়েছে, পাঁচিরের ধারে সজনে গাছটার গায়ে রোদ হলদে হয়ে আসছে। তার ভীষণই লজ্জা করতে লাগলো, পরের বাড়িতে এসে কি ঘুমটাই না সে ঘুমালো, কে কি ভাববে তার ঠিক নেই, বিশেষ করে হাজারি মামার মেয়েটি কি মনে করলো কে জানে। অপ্রতিভ মুখে নরেন্দ্র গায়ে জামাখানা গলিয়ে বের হবার উদ্যোগ করছে, এমন সময় টেপি এসে বলল, আপনি উঠেছেন, মুখ ধোবার জল দেব? ইতিমধ্যে হাজারি চায়ের আসবাব হোটেলের চাকরকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। টেপি নিজেই চা করতে বসে গেল। তার মা জলখাবারের জন্য ফল কাটতে লাগলো। মা, চায়ের সঙ্গে শসা টসা দেয় না,
তুমি বরং ওই নিমকি আর রসগোল্লা দাও রে কাবিতে। ও শোষা দেয় না, তা একটা ডাব কাটব, বাড়ির ডাব আছে। তুমি যে কি নামা, চার সঙ্গে কেউ ডাব খায় বুঝি? কি জানি বাপু, তোদের এখানে ঢং বাবু আমি কিচ্ছুটি বুঝিনি, যা বোঝো তাই করো। ঘুম থেকে উঠলে তো গায়েগঞ্জের নতুন জামাইদের ডাব দিতে দেখেছি চিরকাল, তাই তো। কথাটা বলে ফেলেই টেপির মা মনে মনে জিভ কেটে চুপ করে গেল। মানুষটা একটু বোকা ধরনের, কি ভেবে কি বলে সবসময় তলিয়ে দেখতে জানে না। টেপি আশ্চর্য হয়ে বলল, নতুন জামাই? কে নতুন জামাই? ও ও কিছু না কিছু না, ও দেশে দেখেছি আমি তাই বলেছি। তুই নিয়ে দেখি তোর কি চা করাটা হলো। টেপির মনে কেমন যেন খটকা লাগলো। সে খুব বুদ্ধিমতী মেয়ে, তার উপর সে আর ছেলে মানুষটিও নেই। যখন চা আর খাবার নিয়ে সে আবার ছেলেটির সামনে গেল, তখন তার কি জানি কেন যে লজ্জা করছিল, সে নিজেই ভালো করে ধরতে পারল না। ওমা, এই এত খাবার কেন এখন, মানে কেবল একটু চা হলেই তো। টেপি কিচ্ছু বলল না। সে তখন কোনো রকমে খাবারের রেকাবি রেখে পালিয়ে আসতে পারলে যেন বাঁচে। এই যে একটু শুনছেন, বলছি একটা পান যদি দিয়ে যান। পান সাজতে বসে টেপি ভাবল, বাবা খাটিয়ে মারলে আমায়, চা দাও পান সাজো, আমার যেন যত গরজ পড়েছে, বাবার হোটেলের লোক তো আমার কি। টিপি একটা চায়ের পিরিচে পান রেখে দিতে গেল। খানিক কপট রাগ হলো টিপির, বারবার কেবল একই জিনিসে মনে হচ্ছিল, ছেলেটি দেখতে বেশ সুন্দর, কথাবার্তাও বেশ, সর্বদা হাসি হাসি মুখ, কি কাজ করে হোটেলে কে জানে। পান নিয়ে নরেন্দ্রনাথ হোটেলে চলে গেল। যাবার সময় বলে গেল, মাইমা আমি এখন যাই, কষ্ট দিয়ে গেলাম অনেক, কিছু মনে করবেন না, এত ঘুমিয়েছি, বেলা নেই যে আজ, আমি চললাম বরং হোটেলে এবার। বেশ ছেলেটি, কিন্তু কিন্তু নতুন জামাইটিকে, কাদের নতুন জামাই? মা এক একটা কথা কি যে বলে বুঝেই না কিছু। টেপির মা কখনো এত বড় শহর দেখেনি, এখানকার কাণ্ড কারখানা দেখে সে অবাক হয়ে গিয়েছে। মোটর গাড়ি, ঘোড়ার গাড়ি, স্টেশনে বিদ্যুতের আলো, লোকজনই বা কত, আর তাদের ইরোশোলায় দিন মানেই শেয়াল ডাকে বাড়ির পিছনকার ঘন বাঁশ বনে। সেদিন তো দিন দুপুরে জেলেপাড়ার কেষ্ট জেলে 3 মাসের ছেলেকে শেয়ালে নিয়েই গেল। ইতিমধ্যে কুসুম এসে একদিন ওদের বেড়াতে নিয়ে গেল। কুসুমের সঙ্গে তারা রাধা বল্লভতলা, সিদ্ধেশ্বরীতলা, চূর্ণীর ঘাট, পাল চৌধুরীদের বাড়ি সব ঘুরে ফিরে দেখল। পাল চৌধুরীদের প্রকাণ্ড বাড়ি দেখে টেপির মা আর টেপি দুজনেই অবাক। এত বড় বাড়ি জীবনে তারা দেখেনি। অতসীদের বাড়িটাই এতদিন বড়লোকের বাড়ির চরম নিদর্শন বলে ভেবে এসেছে যারা, সেখানে তাদের পক্ষে এটা অবাক করার দৃশ্যই বটে। শহর একখানা জায়গা বটে গো কুসুমা, গায়ে গায়ে বাড়ি, আসা কোটা বাড়িয়ে দিছি, সবাই বড় লোক, হ্যাঁ ছেলে মেয়েদের কি চেহারা, দেখে শুনে যেন চোখখানা একেবারে জুড়িয়ে যায় গো। তা হ্যাঁ গা, এদের বাড়ি ঠাকুর হয় না, পুজোর সময় একদিন আমাদের এনো মা, ঠাকুর দেখে যাব। টেপির মা শুধু এটুকুই বোঝে, একটা বাড়ির সামনে কত কি বড় বড় ছবি টাঙানো, লোকজন ঢুকছে, রাস্তার ধারে কি কাগজ বিলি করছে, এসবের দিকে তাঁর তেমন মন নেই। টেপির মনে হলো এই বোধহয় সেই টকি যাকে বলে সেটাই। কুসুমকে জিজ্ঞেস করল, কুসুম দিদি এটাই টকি না? হ্যাঁ দিদি, একদিন দেখবে? হ্যাঁ একদিন এনো না, আমাদের মাও কখনো দেখেনি, তাহলে সবাই আসবো।
এ সময় একখানা ধাববান মোটর গাড়ির দিকে টেপির মা হাঁ করে চেয়ে দেখতে লাগল। যতক্ষণ না সেখানে রাস্তার মোড় ঘুরে অদৃশ্য না হল। এবারে আমার বাড়িতে একটু পায়ের ধুলো দিন না জ্যাঠাইমা। কুসুমের বাড়ি যাবার পথে রেলের লাইন পড়ে। টেপির মা সাগ্রহে বলল, কুসুম মা একবার দাঁড়া, হ্যাঁ এখানে রেলগাড়া দেখি, দেখেই না হয় চলে যাব, একবার দাঁড়া। বলতে বলতে একখানা প্রকাণ্ড মালগাড়ি এসে হাজির। টেপি আর টেপির মা দুজনেই এক দৃষ্টে দেখতে লাগলো। গাড়ি চলছে তো চলছে, তার আর শেষ নেই। ও কি বড় গাড়িটা জ্যাঠাইমা, রানাঘাট ভালো লাগছে তো? লাগছে বই কি, বেশ জায়গা খানামা, দারুণ জায়গা। তবে এ শহর ভালো লাগলেও এরও শোনার জন্য টেপির মায়ের কিন্তু বেশ মন খারাপ করে। শহরে আসা বেশ কিছু সময় হলেও এখনও সে এখানে নিজেকে এখানকার খাপে খাপ খাইয়ে নিতে পারেনি। মনে পড়ে সেখানকার তালপুকুরের ঘাট, বৈষ্ণবের বাড়ির পাশ দিয়ে ছোট্ট নিভৃত পথটা বাঁশবনের মধ্যে দিয়ে বাণুজ্যপাড়ার দিকে গিয়েছে তার কথা। দুপুরবেলা তাদের বাড়ির কাছের বড় শিরিষ গাছটায় এই সময় শিরিষের সুটি শুকিয়ে ঝুনঝুন শব্দ করে। তাদের উঠোনে বড় লাউ মাচায় এতদিন কত যে লাউ ফলেছে তার ঠিক নেই। আসার সময় পেঁপে গাছটায় কত পেঁপের ফুল আর জালি দেখে এসেছিল, এসবের জন্য মন কেমন করে বই কি। তবে এখানে যা যা সে পেয়েছে, টেপির মা জীবনে সেরকম সুখের মুখ কখনো দেখেনি। চাকরের ওপর হুকুম চালিয়ে কাজ করে নেওয়া যেন রীতিমতন স্বপ্ন। সকলে মানে, খাতির করে, অমন সুন্দর ছেলেটি তাদের হোটেলের মোহরে। এ ধরনের ব্যাপারের কল্পনাও কি কখনো টেপির মা করেছিল? ইতিমধ্যে সকলে কুসুমের বাড়ি এসে পৌঁছল। কুসুম আজ ভীষণ খুশি। তার বাপের বাড়ির দেশের ব্রাহ্মণ পরিবারকে এখানে পেয়ে আজ তার আহ্লাদ আর ধরে না। কুসুমের শাশুড়ি এসে টেপির মায়ের পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, আসুন মা, আসুন আসুন, আমাদের বড্ড ভাগ্য মা, আপনাদের চরণ ধুলো পড়ল এ বাড়িতে। আসুন আসুন, বসুন বসুন। টেপির মাকে এত খাতির করে কেউ কখনো কথা বলেনি, এত সুখ তার কপালে লেখা ছিল। হাই মা ঝিটকিপোতার বনবিবি, কি জাগ্রত দেবতা তুমি। সেবার ঝিটকিপোতায় চৈত্র মাসের মেলায় গিয়ে টেপির মা বনবিবি তলায় সপাচানা সিন্নি দিয়ে স্বামী সন্তানের মঙ্গল কামনা করেছিল। তার তো এখনো বছরই পার হয়নি, আর এর মধ্যেই কি না, তবুও যে কেন লোকে ঠাকুর দেবতা মানতে চায় না। কুসুম সবাইকে খেতে দিল, পান সেজে দিল। কুসুমের শাশুড়ি এসে অনেকক্ষণ গল্প গুজব করল। ওদিকে কুসুম কেবল গ্রামের কথাই শুনতে চায়। কতদিন বাপের বাড়ি যায়নি, বাবা মা মারা গিয়েছে, জ্যাঠামশাই আছে, কাকারা আছে, তারা কোনোদিন খোঁজও নেয় না। খোঁজ করতে অবশ্যই যদি কুসুমের অবস্থা ভালো হতো, গরিব লোকের আদর কেই বা করে। এইসব নিয়ে এসে অনেক দুঃখ করল। আরও কিছুক্ষণ বসবার পরে কুসুম ওদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল। সেই দিন রাত্রেই হাজারির হোটেলে ঘটল এক মজার ব্যাপার। 10-15 জন লোক একই সঙ্গে খেতে বসেছে। হঠাৎ একজন বলে উঠল, বংশী ঠাকুর ভাত দিচ্ছিল, সে অবাক হয়ে বলল, কি বলছেন বাবু, আমাদের হোটেলে ওরকম পাবেন নেকো? আধমন চাল এক এক বেলা রান্না হয়, তাতেই কুলোয় না, বাসি ভাত থাকবে কোথা থেকে? গোলমাল শুনে হাজারি এসে বলল, বাবু বাবু বাবু, বলছি কি, এ বাসি ভাত কখনো হতে পারে না গো বাবু, আপনি নতুন লোক তাই জানেন না, কিন্তু এরা যারা খাচ্ছেন তারা সবাই তো আমাকে জানেন। আমার হোটেল না চলে না চলুক, কিন্তু ওসব দুর্মতি ভগবান যেন আমায় কোনোদিন না দেন বাবু। লোকটা তখন তর্কের মোড় ঘুরিয়ে ফেলল, যেন সে ঝগড়া করবার জন্যই তৈরি হয়ে হোটেলে এসেছে। ভাতের পাত থেকে উঠে হাত তুলে চোখ গরম করে চেঁচিয়ে বলল, তুমি কি বলতে চাও, আমি মিথ্যা কথা বলছি? এটা বাসি ভাত, ওবেলাল বাসি ভাত।
আর না বাবু, আমি তা বলছি নে, কিন্তু আপনার ভুলও তো হতে পারে। আমি সত্যি দিব্যি করে বলছি বাবু, বাসি ভাত আমার হোটেলে থাকেই না গো, একদমই থাকে না। থাকে না? বড় নবাবী কথা বলছো যে, বাসি ভাত আমার হেবেলা হারিয়ে তুমি ফেলে দাও না, যত উল্টো পাল্টা কথা, ইয়ার কি হচ্ছে আমাদের সাথে? আরে না বাবু, আমরা দিই না, শুনুন কথাটা। আরে কষ্ট দেখতে পাচ্ছি আমি, তবু আবার না বলছো, দেখবে মজা। এই সময় নরেন্দ্র আর হোটেলের আরো দু একজন সেখানে এসে পড়ল। সব শুনে নরেন্দ্র গরম হয়ে বলল, কি কি মজা দেখাবেন আপনি? দেখবে, চলে এসো, দেখাচ্ছি, যত জটচর কথা কান, এই ভাবে বাসি ভাত খাইয়ে করছে সব জটচর। এই কথায় একটা মহা গোলমাল বেঁধে গেল। পুরনো খরিদ্দাররা সকলেই হাজারির পক্ষ নিল। লোকটা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। রাস্তায় জড়ো হওয়া অনেক লোকের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, শুনুন মশাই, সবাইকে বলি, এই হোটেলের ভাত বাসি দিয়েছিল খেতে, ধরে ফেলেছি কিনা তো এখন মারতে আসছে, পুলিশ ডাকবো এক্ষুনি, সেইটাই দারোগাকে দিয়ে রিপোর্ট করিয়ে তলব চালাবো। এই সময় হোটেলের চাকর শশী হাজারিকে ডেকে বলল, এ বাবু, এই লোকটাকে যেন আমি বেচু চক করতে হোটেলে দেখেছি, সেখানে যে জি থাকে ওর সাথে বাজার করতে নিজেতে দেখেছি আমি। নরেন্দ্রের সাহস বরাবরই বেশি। শশীর কথা শুনতে পেয়ে সে হোটেলের রোয়াকে দাঁড়িয়ে চিৎকার করে জিজ্ঞাসা করল, এই এই ওই মশাই, আপনি বেচু চক করতে হোটেলের পদ্মজিয়ার কে হন, কে হন আপনি? প্রথমে খানিকটা ভড়কে গেলেও তবুও লোকটা ছাড়ে না। সে হাত পা নেড়ে প্রমাণ করতে গেল পদ্মজিয়ের নামও সে কোনোদিন শোনেনি। কিন্তু তার প্রতিবাদের তেজ তখন যেন খানি কমে এসেছে। পেছন থেকে কে একজন যেন বলে উঠল, কিছুক্ষণ পরে লোকটাকে আর দেখা গেল না। এই ঘটনার পরে অনেক রাত্রে হাজারি বেচু চক্রবর্তীর হোটেলে গিয়ে হাজির হল। বেচু চক্রবর্তীর তহবিল মেলাচ্ছিল। আচমকা হাজারিকে দেখে একটু আশ্চর্য হয়ে বলল, এ কি হাজারি যে, এসো 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 এসো, এত রাতে কি মনে করে? হ্যাঁ বাবু, একটা কথা বলতে এলাম। একসময় আপনি আমার অন্নদাতা ছিলেন, আজও আপনাকে তাই বলি ভাবি। আপনার এখানে কাজ না শিখলে আমি আজ পেটের ভাত করে খেতে পারতাম না। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে বলে আমি তো ভাবি নে। কেন কেন এই কথা কেন? হাজারি সব কথা বেচু চক্কর থেকে জানালো। তারপর হাত জোর করে বলল, বাবু আপনি ব্রাহ্মণ, আমার মনিব, আমাকে এভাবে বিপদে না ফেলে যদি বলেন হাজারি তুমি হোটেলটা উঠিয়ে দাও, আমি তাই দেব। আপনি হুকুম করুন, আমি চলে যাচ্ছি। বেচু চক্রবর্তী আশ্চর্য হওয়ার ভান করে বলল, আমি তো এসবের কিছু খবরই রাখি নে। আচ্ছা তুমি যাও আজ, আমি একটু তদন্ত করে দেখে তোমায় কাল জানাবো, বুঝলে তো? আমাদের কোনো লোক তো তোমার হোটেলে যায়নি যেটুকু জানি, এটা নিয়ে কিন্তু আমি একদম নিশ্চিত। সে বাকিটা তুমি কাল কি জানতে পারবে, আমি দেখছি। তা এমনি কেমন আছো, মানে সব সব ব্যবসা ট্যাবসা চলছে ভালো তো? একরকম আপনার আশীর্বাদে। তা রোজ কীরকম বিক্রি শিক্রি হচ্ছে, মানে তহবিলে কীরকম থাকছে, মানে কিছু যদি মনে না করো তাহলে আপনার লোক বলেই তো জিজ্ঞেস করছি আর কি। তোকে বুঝতেই তো পারছ, এই বাবু 35-40 টাকা, এই তো এইমাত্র রাত্রির তহবিল দেখে এলাম, 36 টাকা 6-12 আনা। বিচু চক্রবর্তী ভয়ানক বিস্মিত হলেন মনে মনে, কিন্তু মুখে বললেন, হো বেশ বেশ বেশ, শুনে খুব ভালো লাগলো, বলি খুব খুশি হলাম। আচ্ছা তাহলে আজকে এসো, আজকে কাল আবার খবর পাবে, ঠিক আছে? আমি দেখছি ব্যাপার। হাজারি চলে গেলে বিচু চক্রবর্তী পদ্মজিকে ডেকে বললেন, ও পদ্ম, এ তোর হাজারি যে একবার অবাক করে দিয়ে গেল রে। রানাঘাটের বাজারে হোটেল করে 35-40 টাকা রোজগার দাঁড়ায় তহবিলে, এ তো আগে কখনো শুনিনি রে। তার মানে বুঝেছ, খরচপাতির গড়ে 30 টাকা থাকলেও 7-8 টাকা দৈনিক লাভ, ফেলে ঝেলেও সব, তাহলে মাসে হলো 250 টাকা। খাওয়া যায়?
না না, ভুল দেবার লোকও নয়, সিধা সাদা মানুষ সে। তারপর আমায় বড্ড মানে এখনো। আর যাই হোক, ও আমাকে গুল দেবে না। তাছাড়া দেখছো না, রেলবাজারের কোনো হোটেলেই আর বিক্রি নেই, সব তো শুষে নিচ্ছ একলাই। খুব খানটা রাও করে দিও এসেছে নাকি, আজ পচা মাছ এইসব বলে। আজ কিছু হোক না হোক, লোককে তো তা শুনে রাখলে দেখি এবার কি করে। আরে যদু বারুজ্জু আমাকে ডেকে পাঠিয়েছিল কাল, ওর হোটেলটা ভাঙতেই হবে, নইলে রেলবাজারে কেউ টিকতে পারবে না, এই কথা তিনিও বলছিলেন। যদিও আমি মনে করি না তাতে কোনো কাজ হবে, ওর আসলে এখন সময়টা একটু ভালো যাচ্ছে। তাই তা সেই চোরাটা আছে নাকি ওখানে এখনো? না না, ও বেরিয়ে গেল। আজ হোটেলে গিয়ে ভালোই হাঙ্গামা করেছে, ওই হার হবাতে বংশীর ভাগ্নেটা না থাকলে না আরো মজা কানা হতো। তা বলছি পুলিশে সেই খবর দেবার সেইটা কি হলো? দেখ পদ্ম, আমি বলি কি, ওরকম আর পাঠিয়ে দরকার নেই। যতই হোক, হাজারি লোকটা তো ভালো, আজ এসেছিল এমন হাত জোর করে নরম হয়ে থাকে যে দেখলে ওর উপর রাগ থাকে না। ঠ্যাংরা মারি আর ভালো মানুষের মুখে, ভেজা বেড়ালটি মা চুলটা খেতে তো ঠিকই পারে। পুলিশে সেই যে মতলবখানা দিয়েছিল যদু বাবু, তুমি সেইটাই করো এবার। হোটেল না ভাঙলে তো চলবে না, না তো আমাদের পাথরি গুটতে হবে, বলে দিলুম আমি। তা আমাদের এবেলা তহবিল কত? মানে ওই মোট 6.5 টাকা। কত্তা, 2 মাসের বাড়ি ভাড়া বাকি ওই দিকে, কাল এসে বলে দিয়ে গেছে অন্তত 1 মাসের ভাড়া না দিলে হইচই বাঁধিয়ে দেবে। তাই এবারে ভাড়া দেবে কত থেকে দেখি কি করা যায়। তার উপর কানাই ঠাকুরের মাইনে আমার 5 মাস বাকি, সে বলেছে আর কাজ করবে না, এবার তার কি করি বলুন। পুজিয়ে রাখো এই মাসটা, দেখি সামনের মাসে কিরকম কি হয়। পদ্মজি রান্নাঘরে গিয়ে ঠাকুরকে বলল, আমার ভাতটা বেড়ে দাও ঠাকুর, রাত হয়েছে অনেক, বাড়ি যাই। আজ অনেক দিন পর পদ্ম ভালো করে রান্নাঘরের চারপাশটা চেয়ে দেখল, রোজই দেখে কিন্তু লক্ষ্য করে না। আজ তার সে হুঁশ হল, ছন্ন ছাড়া অবস্থা। ওই বড় ডেরশেরের ডেকচিটা আজ 3-4 মাস তোলা আছে, দরকার হয় না। আগে পিতলের বালতি করে সর্ষের তেল আসত, এখন আসে ছোট ভাঁড়ে, বালতি দরকার হয় না। এমন দুরাবস্থা সে কখনো দেখেনি এই হোটেলের। পদ্মশ্রীর মনটা কেমন যেন হুহু করে উঠল। নানা রকম চেষ্টা করে এই হোটেলটা সে আর কর্তা দুজনে মিলে গড়ে তুলেছিল। এই হোটেলের দৌলতে তার অনেক কিছুই হয়েছে। ফুলেনবলা গ্রামের যে পাড়ায় তার আদি বাস ছিল, সেখানে তার ভাই এখনো আছে, চাষবাস করে খায়। আর সে একদিন এই রানাঘাটের শহরে সোনাদানাও পরে ঘুরে বেরিয়েছে এই হোটেলের জন্যই। এই হোটেল তার বুকের পাঁজর, কিন্তু আজ বড় মুশকিলের মধ্যে পড়তে হয়েছে। কোথা থেকে যে এক উন পাঁজরে গাঁজা ঘরে সে জুটল হোটেলে, হোটেলের সুলুক সন্ধান জেনে নিয়ে এখন সে তাদেরই শিলনোড়ায় তাদেরই তাদের গোড়া ভাঙছে। এত যত্নের, এত স্বাদ আসার জিনিসটা আজ কোথা থেকে যে কোথায় এসে দাঁড়িয়েছে। যার জন্য হোটেলের এই দুরাবস্থা, ইচ্ছে হয় সেই কুকুরটার গলা টিপে মারে, যদি বাঘে পায় একবার। তার উপর আমার দয়া কিসের? কর্তা ওইরকম ভালো মানুষ সদাশিব লোক বলেই তো আজ পথের কুকুর সব মাথা চাড়া দিয়ে উঠছে। দয়া? একদিন রানাঘাটের স্টেশন মাস্টার হাজারিকে ডেকে পাঠালেন। হাজারি নিজে যেতে রাজি নয়, কারণ স্টেশন মাস্টার যে একজন সাহেব সে জানে, কাজেই নরেন্দ্রর যাওয়াই ভালো। কিন্তু ঘটনাচক্রে তাকেই যেতে হলো, তবে নরেন্দ্র সঙ্গ নিল। সাহেব বললেন, তোমার নাম হাজারি আছে, হিন্দু হোটেল রাখো বাজারে। হ্যাঁ
হ্যাঁ হুজুর, হ্যাঁ। তা তুমি প্ল্যাটফর্মে হোটেল করবে? ইন্দু হোটেল, ভাত ডাল মাছ দহি। হাজারি গোবেচারা মুখ করে নরেন্দ্রর দিকে চাইল। সাহেবের কথা সে কিছুই বুঝতে পারেনি। নরেন্দ্র ব্যাপারটা সাহেবের কাছ থেকে ভালো করে বুঝে নিয়ে হাজারিকে বোঝালো। রেলযাত্রীদের সুবিধার জন্য রেল কোম্পানি স্টেশনের প্ল্যাটফর্মে একটা হিন্দু ভাতের হোটেল দিতে চায়। সাহেব হাজারির নাম ডাক শুনে তাকে ডেকে পাঠিয়েছে। আপাতত 150 টাকা জমা দিলে ওরা লাইসেন্স মঞ্জুর করবে এবং রেলের খরচে হোটেলের ঘর বানিয়ে দেবে। হাজারি সাহেবের কাছে বলে আসলো যে সে রাজি আছে। স্টেশন মাস্টার নরেন্দ্রকে একখানা টেন্ডার ফর্ম দিয়ে তাতে যাবতীয় বিবরণের ফাঁকা ঘর পূরণ করিয়ে হাজারির নাম সই করে আনতে বলে দিলেন। স্টেশনের এই হোটেল নিয়ে তারপর জোর কম্পিটিশন চলল। নৈহাটির এবং কৃষ্ণনগরের দুইজন ভাটিয়া হোটেলওয়ালা টেন্ডার দিল এবং ওপরওয়ালা কর্মচারীদের কাছে তদ্বির তাগাদাও শুরু করল। রানাঘাটের বাজারে এ খবরটা কেউ রাখত না। শেষের দিকে, অর্থাৎ যখন টেন্ডারের তারিখ শেষ হওয়ার অল্প কয়েকদিন মাত্র বাকি, যদু বারুদ যে কথাটা শুনল। স্টেশনের একজন ক্লার্ক যদুর হোটেলে খায়। সেই কি করে জানতে পেরে যদুকে বলল, আরে একটু চেষ্টা করুন না, আপনি টেন্ডার দিন, হয়ে যেতেও তো পারে। যদু চুপি চুপি টেন্ডার সই করে নগদ 5 টাকা টেন্ডারের জন্য জমা দিতে আসলো। সেদিন বেচু চক্রবর্তী সবে হোটেলের গদিতে এসে বসেছে, এমন সময় পদ্মছি ব্যস্ত হয়ে এসে বলল, শুনেছ কা? হ্যাঁ, ওদিকে তো মহাকাণ্ড হয়েছে। শুনলাম একটা জরুরি কথা, ই স্টেশনে ভাতের হোটেল খুলে দেবে রেল কোম্পানি, তা জলদি দরখাস্ত দাও না কর্তা। ই স্টেশনে হলে খদ্দের হবে না, দূরের যাত্রীদের মধ্যে কেউ তো ভাত খাবে, সবাই কলকাতাতে খেয়ে আসবে। তোমার সাথে বসে বসে পরামর্শ আর ওই রাজা উজির মারা। সবাই দূরের যাত্রী থাকে না, যারা গাড়ি বদলে খুললে লাইনে যাবে তারা তো খাবে। দুপুরে যেসব গাড়ি কলকাতায় যায় তারা এখানে ভাত পেলে এখানেই খেয়ে যাবে। শুনলাম মানুষজন মশাই নাকি দরখাস্ত দিয়েছে 5 টাকা জমা দিয়ে। বিচু চক্রবর্তীর চমক ভাঙল। যদু মানুষ যদি দরখাস্ত দিয়ে থাকে তবে এ দুধে স্বর আছে, কারণ যদুবাবু ঘুঘু হোটেলওয়ালা। পয়সা আসবে না বুঝলে সে টেন্ডারের জন্য 5 টাকা জমা দিত না। বেচু বলল, তাহলে তাই একটা দরখাস্ত দিয়ে আসি নাকি? তা পারলে কেরানিবাবুদের কিছু খাইয়েও এসো, নইলে তো কাজ হবে না। আমাদের হোটেলে সেই যে সচতর বাবু খেত, তার শালা হচ্ছে স্টেশনের মাল বাবু, তার কাছে কি খোঁজ খবর নাও না? এসব উপরি কাজ না করলে চলবে কি করে? এ হোটেলের অবস্থা দেখে দিন দিন হাত পা পেটের ভেতরে সে গিয়ে যাচ্ছে আমার, কিছু হবে এখন কি জানি। কেন, ওবেলা তো খদ্দের বন্ধ ছিল না। ওকে ভালো বলে না কর্তা, ওকে ভালো বলে 17 জন থার্ড ক্লাস আর 9 জন বাঁধা খদ্দের টাকা দিয়েছে তবে হোটেল চলছে, নইলে বাজার হতো না। মুদি ধার দেওয়া বন্ধ করবে বলে সাঁচিয়েছে, তারই বা দোষ কি দিই? 100 টাকার উপর তো বাকি। আরে টেন্ডারের দরখাস্ত দিতে গেলে তো এখনই 5টা টাকা চাই, তহবিলে তো আছে দেখছি মোটে 1.5 টাকা আনা মোট, ওই ওবেলা ধরুন। তার মধ্যে আবার কয়লার দাম দেবো বলা আছে, ওবেলা কয়লাওয়ালা এলো বলে, টাকা কোথায় যে দেবো? শোনো, ও থেকে একটা টাকা নাও এখন, আর আমি 4 টাকা জোগাড় করে এনে দিচ্ছি, আমার লবঙ্গ ফুল থাকে পারে, তার কাছ থেকে নাও আমি এনে দিচ্ছি, আর কয়লাওয়ালাকে আমি বুঝিয়ে বলবো। আরে বুঝিয়ে রাখবে কি, সে টাকা না পেলে কয়লা বন্ধ করবে বলেছে। পদ্ম এই তুমি যা হোক করে ওই 5 টাকাই এনে দাও আমায় এখন, যা না একটু দেখ না, দেখ না একটু হয় নাকি। সন্ধ্যের আগে গিয়ে টেন্ডারের দরখাস্ত নিয়ে আসলো বিচু চক্রবর্তী। পদ্মছি সাগ্রহে গদির ঘরে অপেক্ষা করছিল, এখনো খরিদ্দার আসা শুরু হয়নি। জিজ্ঞেস করল, হয়ে গেল কর্তা? তা কি শুনে এলে? এখনই আর কি হয়, ছেলের হাতের পিঠে বুঝি। তবে লাভের কাণ্ড যা শুনে এলাম, যদু পাকা লোক, নইলে কি আর দরখাস্ত দেয়? আমি আগে বুঝতে পারিনি, মোটা লাভের ব্যবসা আছে,
ওই স্টেশনের ক্ষেত্রবাবু আমার এখানে খেত, মনে আছে? সেবার বদলি হয়ে এসেছে এখানে, সেই বললে যাত্রীরাই নাকি রেলের বড় অফিসে দরখাস্ত করেছে। তাছাড়া রেল কোম্পানি ইলেকট্রিক আলো দেবে, পাকা দেবে, কর দেবে, তার দুজন আবার কিছু নেবে না আপাতত। রেলের বোর্ড নাকি আছে, তাদের অর্ডার, যাত্রীদের সুবিধা আগে করে দিতে হবে। যথেষ্ট লোক হবে পদ্ম, মোটা পয়সার কাণ্ড, যা বুঝে এলাম। জোড়া পাটা দিয়া পুজো দেবো সিদ্ধেশ্বরী তলায়। মা গো মা, হয়ে যায় যেন কাজটা। আর তুমি পারলে কাল আরেকবার গিয়ে ওদিকের কিছু খাইয়ে এসো। বলি, চৌদুবারও যে টের পেলে কি করে? হ্যাঁ, ওসব ঘুঘু লোক, ওদের কথা ছাড়ান দাও দেখি। ক্রমেই এ সম্বন্ধে অনেক রকম কথা শোনা গেল। স্টেশনের প্ল্যাটফর্মে দেখা গেল রেলের তরফ থেকে একটি চমৎকার ঘর তৈরি হয়েছে। আসবাবপত্র, আলমারি, টেবিল চেয়ার দিয়ে সেটি সাজানো হবে, সেসব রেল কোম্পানিই দেবে। এই সময় একদিন যদু বারুজ্জেকে হঠাৎ তার গদিঘরে আসতে দেখে বেঁচু ও পদ্মজি দুজনেই বেশ অবাক হয়ে গেল। যদু বারুজ্জে হোটেলওয়ালাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি, কুলীন ব্রাহ্মণ, মাটিঘরার বিখ্যাত বাণুজ্য বংশের ছেলে। কখনো সে কারুর দোকানে বা হোটেলে গিয়ে হাউ হাউ করে বকবক করে না, গম্ভীর মেজাজের মানুষটি। বিচু চক্রবর্তী যথেষ্ট খাতির করে তাকে বসালো, তামাক সাজিয়ে খেতে দিল। যদু বারুজ্জে কিছুক্ষণ তামাক টেনে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, এসেছি একটা কাজে চক্রবর্তী মশাই, তা হোটেল চলছে কেমন? আর তেমন নেই বারুজ্জে মশাই, ভাবছি তুলে দিয়ে আর কোথায় যাই, খদ্দের পথও নেই আর। তা আপনার কাছে আসার উদ্দেশ্যটা বলি, স্টেশনে হোটেল হচ্ছে জানেন তো নিশ্চয়ই, আমি একটা টেন্ডার দিয়েছি, শুনলাম আপনিও নাকি দিয়েছেন। হ্যাঁ, মানে তা আমিও ইয়ে। বেশ, এবারে যেটা বলি সেটা শুনুন। দইয়াটির একজন ওই ভাটিয়া নাকি বড্ড তদ্বির করছে উপরে, সুতরাং যত দূর মনে হচ্ছে তারই হয়ে যাবে, মোটা পয়সার কারবার হবে ওই হোটেলটা। হাসা মেল, শান্তিপুর মেল, বনগা, ডাউন, চাটগা মেল, সমস্ত প্যাসেঞ্জার ওখানেই তো খাবে, তাছাড়া থাউকো লোক খাবে, ভালো পয়সা হবে এতে। তাই বলছিলাম আসুন, আপনি আর আমি দুজনে মিলে দরখাস্ত দিই যে রানাঘাটের আমরা স্থানীয় হোটেলওয়ালা, তাই আমাদের ছেড়ে ভাটিয়াকে কেন দেওয়া হবে হোটেল? এবার স্থানীয় হোটেল ওরালা মিলে একসঙ্গে যদি দরখাস্ত করি, এতে জোর দাঁড়াবে আমাদের খুব, কি? বেচু বুঝল ব্যাপার নিতান্ত হাতের মুঠোর বাইরে চলে যেতে বসেছে বলেই আজ যদু বারুজ্জে তার গদিতে ছুটে এসেছে। নতুবা শেয়ানা যদু কখনো লাভের ভাগাভাগিতে রাজি হওয়ার পাত্র নয়। বেশ তো, দরখাস্ত লিখে আনুন, আমি সই করে দেব। যদু বারুজ্জে পকেট থেকে একখানা কাগজ বের করে বলল, আরে সে আর কি বলতে বাকি আছে, ও আমি অশ্বিনী উকিলকে দিয়ে উসবিদে করে টাইপ করিয়ে ঠিক করে এনেছি, এই আপনি এইখানটা একটু সই করুন। যদু বারুজ্জে সই নিয়ে চলে যেতে বেচু পদ্মজিকে ডেকে বলল, পূজা, হ্যাঁ, ওই ফেরে না পড়লে কি যদু বারুজ্জে এখানে আসে কখনো? সেই স্টেশনের হোটেলে ব্যাপারে এসেছিল, শুনবে কি বলে গেল। পদ্ম সব শুনে বলল, তাও ভালো, বেশি যদি বিক্রি হয় তো ভাগা ভাগিও ভালো, এখানে তোমার চলবেই না যেরকম দাঁড়াচ্ছে তার আর কি। হোক, স্টেশনে আধ বরখাই হোক তবে। দিন কুড়ি বাইশ পরে একদিন যদু বারুজ্জে বেচুর গদিঘরে ঢুকে যেভাবে ধপ করে হতাশভাবে তক্তাপোষের এক কোণে বসে পড়ল, তাতে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা পদ্মজি নিমেষেই বুঝল স্টেশনের হোটেল হাতছাড়া হয়ে গিয়েছে। তাও এতদূর অবধি ঠিক ছিল, কিন্তু এর পরবর্তী সংবাদের জন্য পদ্মজি মোটেই প্রস্তুত ছিল না। শুনেছেন চক্রবর্তী মশাই, কাণ্ডটা জানেন না? বেচু চক্রবর্তীও ওভাবে যদুবাবুকে বসতে দেখে আগাম বুঝেছিল সংবাদ খারাপ। তবুও সে জিজ্ঞাসা করল, কি কি ব্যাপার? স্টেশনের থেকে আসছি এই মাত্র,
আপনার ওইদিকের হেড অফিস থেকে টেন্ডার মঞ্জুর করে নোটিশ পাঠিয়েছে তো। বেচু একথার উত্তরে কিছু না বলে উদ্বিগ্ন মুখে যদুবাবুর মুখের দিকে চেয়ে রইল হাঁ করে। কারাতে গেল জানেন? না তা তো জানি না, সেই ফাটিয়া ব্যাটার বুঝি। তাহলেও তো ভালো হতো গো, কিন্তু হয়েছে গে আজারির, আপনাদের সেই আজারির, বুঝলেন কিনা? বেচু আর পদ্মছি দুজনেই যেন বিস্ময়ে কাঠ হয়ে গেল একেবারে। কোনো মতে বেচু জিজ্ঞাসা করল, আপনি আপনি দেখেলেন? নিজের চোখে ছাপা হোক করে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছে। পদ্মজি হতবাক হয়ে যদু বারুজ্যের দিকে চেয়ে রইল, কথাটা যেন তার এখনো বিশ্বাস হয়নি। তাহলে ওরই হলো শেষমেশ। ও লোকটার পরাত খুবই ভালো যাচ্ছে দেখছি, তুলো মুঠো ধরলে সোনা মুঠো হচ্ছে। আজ 21 বছর এই রেল বাজারে হোটেল চালাচ্ছি, আমরা গেলাম বেশে আর ও হাতামেরি ঠেলে আপনার হোটেলে পেট চালাতো। আর কি নাজ, সবই বরাত, বুঝলেন, সবই বরাত। তো কেন, ওলো কিছু শুনলেন নাকি? কি অনেক টাকা ঘুষ টুস দিয়েছিল নিশ্চয়ই নাকি? আরে টাকার ব্যাপার নেই এর মধ্যে, হেড অফিসের বোর্ড থেকে নাকি মঞ্জুর করেছে। এখানকার স্টেশন মাস্টার সাহেব নাকি ওর পক্ষে খুব করে লিখেছি, কোনো কোনো প্যাসেঞ্জারও নাকি ওর নাম লিখেছে হেড অফিসে, খুব ভালো রান্না করে নাকি এই সব। আর কিছুক্ষণ থেকে যদু চলে গেলে পদ্মজি বলল, এ কি হলো কর্তা, মুড়ি পরে বামুনটা দেখছি বড় বড় বাড়িয়েছে, অত সহ্য হয় না। কি আর করবে বলো, ভাবছি একবার হাজারির হোটেলে একবার যাবো। কেন, কি দুঃখে? ওকে বলি আমার হোটেলে তুমি অংশীদার হও, রেলের হোটেলের অংশ কিছু আমাকে দাও। তা তুমি মন্দ বলনি, যে তোমায় যদি না দিতে চায়। আমাকে এখনো খুব মানে কিনা তাই বলছি, এখন না করলে আর উপায় কি, হোটেলটা তো আর চালাতে পারবো না, এক রাস্তায় না খরচে আয়ার কুলো হয় না, আমায় করতেই হবে কিছু একটা। যা ভালো বোঝো করো, আমি আর কি বলবো, এই হোটেল বাঁচলে। কিছুক্ষণ পরে যদু বারুজ্যে ফের এলো বেচু চক্রবর্তীর হোটেলে। বেচু তাকে খাতির করে চা খাওয়াল, তামাক সাজিয়ে দিল। তামাক টানতে টানতে যদুবাবু বলল, একটা মতলব মনে এসেছে চক্রবর্তী মশাই, তাই আবার এলাম। কি বলুন তো? আমি পাল চৌধুরীদের নায়েব পয়েন্দ্রবাবুকে ধরেছিলাম, ওরা জমিদার, ওদের খাতির করে খুব রেল কোম্পানি। পয়েন্দ্রবাবু চিঠি নিয়ে কাল চলুন না, আমি আর আপনি কলকাতার রেল অফিসে একবার আপিল করে গিয়ে দেখি। পদ্মজি দড়ির কাছেই ছিল, সে বলল, তাই যান গিয়ে কর্তা, আমিও বলছি এমন কিছু করুন যাতে কখনো ওই মুড়ুই পরে বামুন হোটেল না, তার জন্য যা যা করা চাই সেইটাই করুন, দুজনেই যান। তা কখন যেতে চান? কাল সকাল সকাল যাবাই তো ভালো, বড়বাবুকে গিয়ে ধরতে হবে, পাল চৌধুরীদের পুকুরে মাছ ধরতে আসেন তো প্রায়ই, কর ফেতে বাড়ি, বড় ভালো লোক, ওই মহেন্দ্রবাবুর চিঠি নিয়ে গিয়ে তোরই চলুন। যদুবাবু চলে যেতেই বিচু পদ্মকে বলল, তাহলে এখন আর হাজারির কাছে আমার যাওয়া চলবে না, ও তো পরে সব জানতে পারবেই যে আমরা আপিল করেছি, ওকেও তো নোটিশ দেবে কোম্পানি, তারপর তো আপিলে শুনানিও হবে। না হয় না গেলে ওর দরকার নেই, যা তোর উচ্ছেদ হয় তাই কর। বেশ যা বলো। পরদিন যদু বারুজ্যের সঙ্গে বেচু চক্রবর্তী কয়লাঘাটে রেলের বড় অফিসে যাবে বলে বের হল এবং সন্ধ্যার পরপরই ফিরে এলো। বেচু যখন নিজের হোটেলে ঢুকল তখন খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে। পদ্মজি জিজ্ঞাসা করল, কি হলো ওদিকে কর্তা? আর কি, অযথায় যাতায়াত হলো কেবল, খামোকা 2 টাকা বেরিয়ে গেল, তারা বললে তাদের হাতে নেই, টেন্ডার মঞ্জুর হয়ে বোর্ডের কাছে চলে গিয়েছে,
এখন আর ওইসব আপিল টাপিল খাটবে না নাকি? তবে যাও কাল হাজারির কাছেই যাও। আরে তার দরকার নেই, পারুজ্জামশাই আসবার সময় বললেন ওর হোটেল আর আমার হোটেল একসঙ্গে মিলিয়ে দিতে, এই ঘর ছেড়ে দিয়ে সামনের মাসে ওর ঘরেই। এও কিন্তু খুব ভালো কথা, ও ছোট লোকটার কাছে না গিয়ে বারুজ্জের মোচার সঙ্গে কাজ করে ঢের ভালো। পরের 15 দিনের মধ্যে রানাঘাট রেলবাজারে দুখানা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল। স্টেশনের আপ প্ল্যাটফর্মে নতুন হিন্দু হোটেল খোলা হলো। শ্বেতপাথরের টেবিল, চেয়ার, ইলেকট্রিক আলো, পাখা দিয়ে সাজানো আধুনিক ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অতি চমৎকার হোটেলটি। হোটেলের মালিকের স্থানে হাজারীর নাম দেখে অনেকে আশ্চর্য হয়ে গেল। আরেকটি বিশিষ্ট ঘটনা, বেচু চক্রবর্তীর পুরনো হোটেলটা উঠে যাবে এমন একটা গুজব রেলবাজারের সর্বত্র রটে গেল। সেদিন বিকেলের দিকে হাজারি তার পুরনো অভ্যাস মতো চূর্ণীর ধার থেকে বেরিয়ে ফিরছে, এমন সময় পদ্মজির সঙ্গে রাস্তায় দেখা। হাজারি ডাক দিয়ে বলল, ও পদ্ম দিদি, কোথায় যাচ্ছ? পদ্মজি দাঁড়িয়ে পড়ল, তার হাতে একটা ছোট্ট পাথরের বাটি। সম্ভবত এই কাছেই কোথাও পদ্মজির বাড়ি। বাটিতে কি পদ্ম দিদি? একটু দম্বল, দই পাতবা বলে গোয়াল বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। ও তা বেশ বেশ, হ্যাঁ তারপর ভালো আছে তো? হ্যাঁ তুমি ভালো আছো তো ঠাকুর? তো এখানে কাছেই থাকো বুঝি। একথার উত্তরে পদ্মজি যা বলল হাজারি তার জন্য আদৌ প্রস্তুত ছিল না। এসো না ঠাকুর, আমার বাড়িতে একবার এলেই না হয় আজ। হ্যাঁ হ্যাঁ তা বেশ বেশ, চলো পদ্ম দিদি চলো। ছোট্ট বাড়িটা, একপাশে একটা পাতকুয়া, অন্যদিকে টিনের রান্নাঘর এবং গোয়াল। পদ্মজি রোয়াকটাতে একখানা মাদুর এনে হাজারির জন্য বিছিয়ে দিল। যদিও হাজারি খানিকটা অস্বস্তি বোধ করছিল এসবে, পদ্মজি তার মনিব, তাদেরই হোটেলে সে একসময় টানা 7 বছর কাজ করেছে। এ কথাটা এত সহজে কি ভোলা যায়? এমনকি পদ্মজিকে সে চিরকাল ভয় করে এসেছে, আজও যেন সেই ভাবটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল। তা পান সাজাবো খাবে? হাজারি তো আবারও অবাক, আমতামতা করে বলল, তা বরং একটা পান সাজিয়ে একটা চায়ের বিড়ি এনে হাজারির সামনে রেখে বলল, তারপর ঠাকুর রেলের হোটেল তো পেয়ে গেলে শুনলাম, ওখানে বসাবে কাকে? ভাবছি বংশীর ভাগ্নে মানে নরেনকে বসাবো। তা মাইনা কত দেবে? সেসব এখনো ঠিক হয়নি, ও তো আমার হোটেলে খাতাপত্র রাখে, দেখাশোনা করে, সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখে, বড় ভালো ছেলেটি। ও তা ভালো। তা চক্রবর্তীমশায় শরীর ভালো আছে? কদিন ওদিকে যেতে পারিনি, তা হোটেল কেমন চলছে? মন্দ নয়। তবে আমি কি বলছিলাম জানো ঠাকুর, তা কর্তামশাকে রেলের হোটেলের একটা অংশ দিয়ে দাও না তুমি, তোমার কাজে সুবিধা হবে। হ্যাঁ হাজারি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না, অবাক হয়ে বলল, কর্তা কি করে থাকবেন, ওর তো নিজের হোটেল। তা সে আমি দেখব, এখন বলো তোমার কি মত? এখন তো আমি কোনো কথা দিতে পারবো না গো পদ্ম দিদি, তবে একটা কথা আমার মনে হচ্ছে তা বলি। আসলে রেল কোম্পানি যখন টেন্ডার নেয় তখন যার নাম লেখা থাকে তার ছাড়া আর কোনো লোককে অংশ টংশ থাকতে দেবে না হোটেলে, কারণ হোটেল তো আর আমার নয়, সে তো রেল কোম্পানি, বুঝলে কি না? তা ঠাকুর একটা কথা বলবো, তুমি এখন বড় হোটেলওয়ালা, কিন্তু আমি তোমার সেই হাজারি ঠাকুরই দেখি, তুমি এসো আমাদের হোটেলে আবার, আগের মতো কাজ হবে। হ্যাঁ কি বলো, আবার এসো না ফিরে। একথা শুনে হাজারির নির্ঘাত মনে হলো পদ্ম দিদির বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, নয়তো আজ এই সময় দাঁড়িয়ে একথা বলতে পারত? সত্যিই বলছি ঠাকুর, এসো আমাদের ওখানে আবার, তুমি এলে আমাদের হোটেলটা আবার জাগবে। হ্যাঁ আবার জাগবে। এমন ধরনের কথা হাজারি কখনো পদ্মজির মুখে শোনেনি। এ কি সেই পদ্ম?
সেই পদ্ধতিতে আজ কি কথা বলছে তাকে? হাজারি গলে গেল। সে নিমেষে ভুলে গেল যে সে একজন বড় হোটেলের মালিক। পদ্মদিদি তার মনিবের দরের লোক। তার মুখের এ কথা যেন হাজারির জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এর আশাতেই যেন সে এত দিন রানাঘাটের রেলবাজারে এত কষ্ট করেছে। অন্য লোক হাজার ভালো বলুক, পদ্মদিদির ভালো বলা তাদের চেয়ে অনেক উচ্চ দরের, অনেক বেশি মূল্যবান। কিন্তু পদ্ম যা বলছে তা যে আর হয় না, একথা সে পদ্মকে কি করে বোঝাবে? যখন সে গোপালনগরের চাকরি ছেড়ে আবার চক্রবর্তী মশাইয়ের হোটেলে চাকরি নিয়েছিল, তখনও যদি ওরা তাকে না তাড়িয়ে দিত, তাহলে তো নিজের হোটেল খুলবার কল্পনাও তার মনে আসত না। এদের হোটেলে আবার চাকরি পেয়ে তো সে নিজেকে মহাভাগ্যবান মনে করেছিল, কেন তাকে ওরা তখন তাড়ালো? এখন আর ফেরা যায় না কোনো মতে। এখন সে নিজের মালিক নয়, কুসুমের টাকা ও অতসীমার টাকা হোটেলে খাটছে, তার উন্নতি অবনতির সঙ্গে অনেকগুলি প্রাণীর উন্নতি অবনতি জড়ানো। নিজের খেয়ালকুশিতে যা তা করা এখন আর চলবে না। তাছাড়া টেপির ভবিষ্যৎ দেখতে হবে। টেপি আর নরেন, অনেক দূর এগিয়ে গেছে সে, আর এখন পিছনও চলে না। হাজারি পদ্মজির মুখের দিকে দুঃখ ও সহানুভূতির স্বরে বলল, আমার ইচ্ছে করে পদ্মদিদি, কিন্তু এখন যাওয়া হয় কি করে তুমি বলো। পদ্ম যে কথাটা বোঝে না তা নয়, সে নিতান্ত মরিয়া হয়ে প্রস্তাবটা করে বসেছিল। হাজারির কথার কোনো জবাব না দিয়ে সে উঠে গিয়ে ঘরের মধ্যে ঢুকল এবং কিছুক্ষণ পরে একটা কাপড় জড়ানো ছোট্ট পুটুলি এনে হাজারির সামনে রেখে বলল, তা পড়তে জানো তো, পরে দেখো না। হাজারি পড়তে জানে না তা নয়, তবে ও কাজে সে খুব পারদর্শীও নয়। তবু পদ্মদিদির সামনে সে কি করে বলে যে সে ভালো করে পড়তে পারে না? পুটুলি খুলে সে দেখল খান কয়েক কাগজ ছাড়া তার মধ্যে আর কিছুই নেই। এই সময় পদ্মজি নিজেই তাকে বিপদ থেকে উদ্ধার করে বলল, এসব হচ্ছে কখনো হ্যান্ড নোট, তা সব শুধু 700 টাকার হ্যান্ড নোট। কর্তাকে আমি টাকা দিই, যখনই দরকার হয়েছে তখন আমি তাকে টাকা দিয়েছি। নিজের হাতে চুড়ি বিক্রি করেছি, কানের মাকড়ি বিক্রি করেছি, ছিল তো সবই। তখন এ অস্থিরও ছিলাম কি না, তখন দুখানা সোনা দানা ছিল তো অঙ্গে। কি বললে, তুমি টাকা দিয়েছিলে পদ্মদিদি? দিনই তো, কার টাকা আর হোটেল চলছিল এতদিন, যা কিছু ছিল সব ওর পিছনেই খুইয়েছি। কিছু টাকা পাওনি? পেটে খেয়েছি আমি, আমার বোনজি, আমার এক দুয়ের পো, ব্যাস এই পর্যন্তই। পয়সা যে একেবারেই পাইনি তা নয়, তবে তবে কত আর হবে তা। বোনজির বিয়েতে কর্তামশাই 100 টাকা দিয়েছিলেন, সে আজ 7 বছর আগেকার কথা। আর 700 টাকা সুদ তো ধরো তাহলে কত হয়? অনেকদিন আগে দিয়েছিলে? আজ 9 বছরের ওপর হলো, ওই 100 টাকা ছাড়া এক পয়সা আমি পাই। কর্তামশাই কে বলে বলে আসছেন, একটু অবস্থা ভালো হোক হোটেলে, তখন সব কবে থেকে হবে। ওকে আগে থেকে জানতে নাকি রানাঘাটি আলাপ? সেসব অনেক কথা ঠাকুর, উনি আমাদের গাঁ ফুলে নবলা চক্রবর্তীদের বাড়ির ছেলে। ওর বাবা ছিল তারানাথ চক্রবর্তী, বড় ভালো লোক ছিলেন তিনি, অবস্থাও তার বিশাল ছিল গো। আর আমাদের কথা হচ্ছেন তারাবদ্ধ চক্রবর্তীর বড় ছেলে, লেখাপড়া তেমন শেখেন। একদিন বললেন রানাহাটে গিয়ে হোটেল করবো, বদ্ধ কিছু টাকা দিতে পারো, তা আমিও দিলুম টাকা, সে আজ হয়ে গেল। হাজারি ঠাকুরের মনে কৌতূহল জাগলেও সে দেখল আর অন্য কোনো প্রশ্ন পদ্মদিদিকে না করাই ভালো। গ্রামের এত লোক থাকতে তারাপদ চক্রবর্তীর বড় ছেলে তার কাছেই টাকা চাইল কেন? পদ্মদিদি বা টাকা দিল কেন? রানাঘাটে বেচুর হোটেলে তার ঝিগিরি করা নিতান্ত দৈবযোগ নাকি নাকি আগে থেকেই ব্যবস্থা করে রাখার ফল? এসব কথা হাজারি জিজ্ঞাসা করলেও ভুল হতো না। কিন্তু হাজারির বয়স হয়েছে, জীবনে তার অভিজ্ঞতা কম হয়নি,
কোন কথায় কার কোথায় আঘাত লাগে তার ঠিক নেই, তাই সে এই বিষয়ে কোনো প্রশ্ন না করে কেবল বলল, হ্যান্ড নোটগুলো তুলে রেখে দাও পদ্ম দিদি, ভালো করে রেখে দাও, সব ঠিক হয়ে যাবে, টাকাও তোমার হয়ে যাবে, এগুলো রেখে দাও। ওসব তুলে রেখে আর কি করবো ঠাকুর, ওসব কোনকালে তামাদি হয়ে ভূত হয়ে গিয়েছে, যা ছিল আর কিছুই নেই ঠাকুর, সব হোটেলের পিছনে দিয়ে দিয়েছি, আর কি আছে এখন হাতে, ছাই বলতে রাইও না। হাজারির খুব কষ্ট হচ্ছিল, পদ্মছির এমন অবস্থা সে কখনো দেখেনি, ভিতরের এত কথা তো সে জানত না, মিছেই কত রাগ করেছে পদ্ম দিদির উপর। আরো কিছুক্ষণ বসে হাজারি চলে আসলো, সে কিছুই যখন করতে পারবে না তখন অন্যের দুঃখের কাহিনী শুনে লাভ কি। তবে বাড়ি ফিরতেই সে এমন একটি দৃশ্য দেখল যাতে হাজারির যন্ত্রণাক্লিষ্ট মন অদ্ভুত ধরনের আনন্দ আর তৃপ্তিতে ভরে উঠল। বাইরের দিকে ছোট ঘরটার মধ্যে টেপির গলা, সে বলছে, নরেনদা চা না খেয়ে কিছুতেই আপনি এখন যেতে পারবেন না, বসুন চুপচাপ। না না, আমাকে তো এখনই একবার হোটেলে যেতে হবে, তুমি একটু বোঝো না আশা, আসলে স্টেশনের হোটেল তো এখন বন্ধ, কিন্তু মামাবাবু আসবার আগে এই হোটেলের সব দেখাশোনা তো আমাকেই করতে হবে। টেপির ভালো নাম যে আশালতা, হাজারি নিজেই তা যেন প্রায় ভুলতে বসেছিল। নরেন্দ্র ইতিমধ্যে কোথা থেকে যে তার সন্ধান পেল। টেপি আবার আবদারের সুরে বলল, না ওসব কাজ টাজ থাকুক, আপনি আমাকে আর মাকে টকে দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন, আজ নিয়ে যেতেই হবে। কি আছে আজ? আনবো একখানা টকের কাগজ, রয়েছে ও ঘরে, ঢাক বাজিয়ে কাগজ বিলি করে যাচ্ছিল ওবেলা, খোকা একখানা এনেছে। যাও তবে, চট করে গিয়ে নিয়ে এসো। হাজারের ইচ্ছা ছিল না ওদের কথাবার্তায় সে বাধা দেয়, এমনকি সে এক প্রকার নিঃশব্দ হয়ে রোয়াক পার হয়ে যেমন উত্তরের ঘরটার মধ্যে ঢুকেছে, অমনি টেপির টকের কাগজের সন্ধানে এসে একেবারে বাবার সামনে পড়ে গেল। টেপি পাশে কোনো রকম লজ্জা পায়, এজন্য হাজারি অন্যদিকে চেয়ে বলল, এই যে টেপি, এ টেপি, তোর মা কোথায় রে? হ্যাঁ, টেপি হঠাৎ যেন কেমন একটু জড়সড় হয়ে গেল। কখন এলে বাবা, টের পায়নি তো? হাজারির কিন্তু মনে হল টেপি তাকে দেখে খুব খুশি হয়নি, যেন ভাবছে আর একটু পরে বাবা আসলে ক্ষতিটা কি হতো। হাজারির বুকের ভেতরটায় কোথায় যেন বেদনায় টনটন করে উঠল। মেয়ে সন্তান, আহা বেচারি, সব কথা কি ওরা গুছিয়ে বলতে পারে না নিজেরাই বুঝতে পারে? টেপি কি জানে তার নিজের মনের খবর কি? আমি 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 এখনই হোটেলে বেরিয়ে যাবো রে টেপি, বেলা পাঁচটা বেজে গিয়েছে, আর থাকলে তো চলবে না। আচ্ছা এক 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 গ্লাস জল দে তো বরং আমাকে, দে দে দে। এমন সময় ঘর থেকে নরেন্দ্রনাথ ডেকে বলল, আরে মা বাবু আপনি কখন এলেন? হাজারি যেন আগে নরেনের কথাবার্তা কিছুই শুনতে পায়নি, বা এখানে নরেন যে উপস্থিত আছে সে বিষয়ে কিছুই জানত না, এমন ভাব দেখিয়ে বলল, কে নরেন? ও কখন এলে বাবাজি? এই অনেকক্ষণ এসেছি মা বাবু, চলুন আমিও হোটেলে যাব। আরে একটু জল টল খেয়ে যাও না, হোটেলে এখন ধোঁয়ার মধ্যে গিয়ে বা কী করবে, এখানে একটু বসো বরং। এ টেপি, এ তোর নয়নদার জন্য একটু চা। না না থাক মা বাবু, হোটেলে তো চা এমনি হবে এখন। তা হোক, তা আমার বাসায় যখন এসেছো তখন এখান থেকেই চা খেয়ে যাও কি। এই বলে হাজারি ভেতরের ঘরে সরে গেল, দেখল টেপির মা তখনও রান্নাঘরের দাওয়ায় একখানা মাদুর বিছিয়ে অঘরে ঘুমোচ্ছে। বিচারি চিরকাল খেটে মরেছে এরশোলা গ্রামে, এখন চাকরে যখন প্রায় সব কাজই করে দেয় তখন সে জীবনটাকে একটু উপভোগ করে নিতে চায়, কাজেই হাজারি স্ত্রীকেও জাগালো না। সবাই মিলে এতদিন বড় কষ্ট করে এখন সুখের মুখ যখন দেখেছে তখন সে তাতে বাদ সাধবে না, যে যেমনভাবে আনন্দে থাকে থাকুক, টেপির মা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকুক এখন একটু। বাড়ির বাইরে পা বাড়াতেই যাবে এমন সময় নরেন্দ্রনাথ
আবার পিছন ফিরে মাথা চুলকোতে চুলকোতে লাজুক স্বরে বলল, মা বাবু, ইয়ে মানে আশা বলছিল মামিমাকে নিয়ে আর ওকে নিয়ে একবার টকি দেখিয়ে আনার কথা, তা আপনি যদি বলেন। টেপি যে একথা বাবার কাছে বলতে নরেনকে অনুরোধ করেছে এ বিষয়ে হাজারের কোনো সন্দেহ নেই। তার মনে কৌতুক আর আনন্দ দুটোরই মিশ্র অনুভূতি খেলা করছে। ছেলে মানুষ সব, ওরা কি করে না করে বুড়ো বাপ মা সবই বুঝতে পারে। অথচ বিচারীরা ভাবে তাদের মনের খবর কেউ কিছুই রাখে না। তা যাবে তো যাও না, হাজি যাবে, পয়সা করি সব তো তোমার মামিমার কাছে আছে, চেয়ে নাও। তা কখন ফিরবে? আগে রাত 8টা হবে মা বাবু, আপনি নিজে যদি স্টেশনে গিয়ে একটু বসেন। আচ্ছা তাই হোক, স্টেশনে আমি যাবো এখন, সে তুমি ভেবো না, তুমি ওদের নিয়ে যাও, যাও। ও টেপি, এ ডেকে দে তো তোর মাকে, তাই ডাকো দেখিনি অবেলায় পড়ে পড়ে ঘুমোচ্ছে, এবারে তো শরীর ম্যাচ ম্যাচ করবে। আরে ডেকে তোল জলদি, যাস যদি তবে তৈরি হয় নে, যা যা যা। হাজারি আর দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ছেলে মেয়েদের এই মুহূর্তের আনন্দ আমাদের পথে সে বিঘ্ন সৃষ্টি করতে চায় না। প্রথমে বাজারের হোটেলে এসে এবেলা রান্নার সব ব্যবস্থা করে দিয়ে বেলা পড়লে সে আসলো স্টেশন প্ল্যাটফর্মের হোটেলে। এখানে সে বড় একটা বসে না, নরেন্দ্রনাথই এখানকার ম্যানেজার। এসব সাহেবি ধরনের ব্যবস্থা তার যেন কেমন কেমন লাগে। সন্ধে 7:30, চাটগা মেল আসবার বেশি দেরি নেই, বনগ্রামের গাড়িও এখনই ছাড়বে। এই সময় থেকে রাত্রি 11:30 পর্যন্ত সিরাজগঞ্জ, ঢাকা মেল, নর্থ বেঙ্গল এক্সপ্রেস প্রভৃতি বড় বড় দরের ট্রেনগুলোর ভিড়, বহু যাত্রী যাতায়াত করে, এখানে এসে অনেকেই খায়। সেসব খরিদ্দারদের সংখ্যা হাজারির আশা ছাড়িয়ে গিয়েছে। স্টেশনের হোটেলে দুজন নতুন লোক রান্না করে, এখানে বেশিরভাগ লোক চায় ভাত আর মাংস, সেজন্য ভালো মাংস রান্না করতে পারে এমন লোক বেশি বেতন দিয়ে রাখতে হয়েছে। পরিবেশন করবার জন্য আছে 3 চাকর। এক একদিন ভিড় এত বেশি হয় যে ও হোটেল থেকে পরিবেশনের লোক আনাতে হয়। হাজারিকে দেখে পাচক ও ভৃত্যেরা একটু সন্ত্রস্ত হয়ে উঠল। সকলেই জানে হাজারি তাদের আসল মনিব, নরেন্দ্রনাথ ম্যানেজার মাত্র। তারা এও ভালো করেই জানে যে হাজারির পদতলে বসে তারা এখনও 10 রান্নার কাজ শিখতে পারে। সুতরাং হাজারিকে শুধু তারা যে মনিব বলেই সমীহ করে তা নয়, ওস্তাদ কারিগর বলেও সম্মান করে। একজন রাঁধুনির নাম সতীশ দিঘড়ি, বাড়ি হুগলি জেলার কোনো পাড়া গায়, রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ, খুব ভালো রান্নার কাজ জানে। আগে ভালো ভালো হোটেলে মোটা মাইনেই কাজ করেছে, এমনকি একবার জাহাজে সিঙ্গাপুর পর্যন্ত গিয়েছিল, সেখানে এক শিখ হোটেলেও কিছুদিন কাজ করেছে। সতীশ নিজে ভালো রাঁধুনি বলে হাজারির মর্ম খুব ভালো করেই বোঝে এবং যথেষ্ট সম্মান করে। হাজারি তাকে বলল, ইদিগরি মশাই, রান্না সব তৈরি হলো? এত বড় হোটেলের মালিক, উপরন্ত স্টেশনের এই সুবিশাল হোটেলের মালিকানা যার হাতে, সেই হাজারি ঠাকুরের মুখ থেকে এমন নমনীয় কথা শুনে সতীশ দিঘড়ি খুব খুশি হল। বিনীত স্বরে বলল, একবার দয়া করে আসুন না কথা ঠাউর, মাংসটা একবার দেখুন। ও আমি আর কি দেখবো, আপনি যখন রয়েছেন। অমন কথা বলবে না, অন্য কেউ আপনাকে বোঝে না বোঝে, আমি তো আপনাকে জানি, এসে একবার দেখেই যান না। হাজারি রান্নাঘরে গিয়ে কড়াইয়ে মাংসের রং দেখে বলল, তা রং এরকম কেন দিগরি মশাই? সতীশ উৎফুল্ল হয়ে পাশে দাঁড়িয়ে থাকা অপর এক রাঁধুনিকে বলল, বলেছিলাম না কার্তিক, কর্তা ঠাকুর চোখে দেখলেই ধরে ফেলবেন, দুধের মুখে কি বাঁক থাকে কখনো? কর্তা যদি কিছু মনে না করেন, কি দোষ হয়েছে আপনাকে কিন্তু ধরে দিতে হবে আজ। হাজারির জায়গায় অন্য কেউ হলে হয়তো এই মুহূর্তে রেগে যেত।
হঠাৎ বিত্তশালী হয়ে মাথা ঘুরে যাওয়া বাবু হলে হয়তো সতীশের গালে চড়ও পড়ে যেতে পারত, কিন্তু হাজারি অন্য ধাতুতে গড়া। সে যতই বড় হোক, নিজের অতীতকে সে সব সময় বামে নিয়েই চলে। খানিক হেসে হাজারি বলল, পরীক্ষা দিতে হবে দিগরি মশাই, আবার এই বয়সে? আচ্ছা বেশ, বলছি, লঙ্কার বাট না হয়নি, পুরনো লঙ্কা তাই রং হয়নি, রং হবে শুধু লঙ্কার গুণে। কি ঠিক বললাম? কর্তা ঠাকুর, সা দেখি আপনার পায়ের ধুলো মাথায় নিতে ইচ্ছে করে, কিন্তু কিন্তু আর একটা দোষও যে হয়েছে সেটাও ধরুন। হাজারি তীক্ষ্ণ দৃষ্টিতে মাংসের করার দিকে কিছুক্ষণ চেয়ে বলল, কষা মাংসে যে গরম জল ঢেলেছিলেন তা তো ভালো করে ফোটেনি, আর সেই জন্যই তো পেঁজা উঠেছে, ওতে মাংস জটু রয়ে যাবে যে। শোনো কার্তিক, শোনো শোনো, আমি বলেছিলাম না তোমায়, জল ঢালবার সময় এতে যে পেঁজা উঠেছে তাতে আর মাংস নরম হবে না। আর কর্তা মশাই না দেখে কি করে বুঝে ফেলেছেন দেখো, হ্যাঁ ওস্তাদ বটে আপনি কর্তা, ওস্তাদ একেবারে, পেন নাম হই বাবা, পেন নাম। হাজারি হেসে কি একটা বলতেই যাচ্ছিল, এমন সময় চট্টগ্রাম মেল এসে সশব্দে প্ল্যাটফর্মে ঢুকতেই কথা সুতো ছিঁড়ে গেল। হোটেলের একজন অন্যদিকে ব্যস্ত হয়ে পড়ল, বেশ ভালো ঘর, বিজলি আলো জ্বলছে, মার্বেল পাথরের টেবিলে বাবু খরিদ্দারেরা খাচ্ছে চেয়ারে বসে, ভীষণ ভিড় খরিদ্দারের। ওদিকে বনগা লাইনের ট্রেনও এসে দাঁড়িয়েছে, কলরব হইচই ব্যস্ততা, পয়সা গুনে কুল করা যাচ্ছে না, এই তো জীবন। বিচু চক্কর্তের হোটেলের রান্নাঘরে বসে হাতাবিড়ি নাড়তে নাড়তে এই রকম একটা হোটেলের কল্পনা করতে হাজারি কিন্তু কখনো সাহস করেনি। এত সুখও তার অদৃষ্টে ছিল, পদ্মদিদির কত অপমান আজ সার্থক হয়েছে এই অপ্রত্যাশিত কর্মব্যস্ত হোটেল জীবনের মধ্যে। আজ কারুর প্রতি আর হাজারির কোনো বিদ্বেষ নেই। হঠাৎ হাজারির মনে পড়ল চাকদহ থেকে হাঁটা পথে গোপালনগরে যাওয়ার সময় সেই ছোট্ট গ্রামের গোয়ালাদের বাড়ির বধূটির কথা। হাজারি তাকে কথা দিয়েছিল তার টাকা হাজারি ব্যবসায় খাটাবে, কতদিন তার কোনো খোঁজ নেওয়া হয়নি। আর দেরি নয়, আগামী সপ্তাহের মধ্যে কোনো একটা ফাঁকা দিন দেখেই সে যাবে, গরিব মেয়েটির টাকা খাটবার এখনই ভালো সুযোগ। হাজারির কাছে অত সে কুসুম যেমন, সেও তো তেমনই। হাজারির সহায় সম্বলহীন অবস্থায় মেয়েটি তাকে বিশ্বাস করে টাকা দিতে চেয়েছিল, সেই দুঃসময় কেটে এখন যখন সুসময় উপস্থিত তখন সে সরলা মেয়েটির দিকে তাকে মুখ তুলে চাইতেই হবে, নয়তো যে ধর্ম থাকবে না। ইহজগতে একে অপরের প্রতি বিশ্বাস বলে আর কিছুই থাকবে না। শুক্রবারের সকাল, চারিদিকে ঝলমলের উত্তর, ঝকঝকে আকাশ, হোটেল সহ আরও যাবতীয় কাজকর্মের ভার নরেন্দ্রের উপর আপাতত দিয়ে হাজারি নতুন পাড়া রওনা হল। চাকদা স্টেশন পর্যন্ত অবশ্য ট্রেনেই আসল, বাকি পথটুকু গেল হেঁটে। সেই রকম বড় বড় তেঁতুর গাছ আর অন্যান্য গাছের জঙ্গলে দিনে মানেই এ পথ অন্ধকারময়। হাজারির মনে পড়ল সেবার যখন সে এই পথ ধরে গিয়েছিল তখন রানাঘাট হোটেলের চাকরি সে সবই খুইয়েছে, হাতে পয়সা নেই, অনেকটা পথ হেঁটে এই রাস্তা ধরেই সে চাকরি খুঁজতে বের হয়েছিল। সেদিন আর এই দিন বিস্তর তফাৎ। এখন সে রানাঘাটের বাজারের দুটি বড় হোটেলের মালিক, তার অধীনে 10-12 জন লোক খাটে। যে মেয়েটির জন্য আজ তার এই উন্নতি, হাজারির সাধ্য নেই তার বিন্দুমাত্র ঋণ চোকাতে পারে, অতসীমা বড় মানুষের মেয়ে, তার উপর সে এখন বিবাহিত।
হাজারি তাকে কী বা দিতে পারে, কিন্তু তার বদলে যে দুটি সরলা দরিদ্র মেয়ে তার সংস্পর্শে এসেছিল সে তাদের ভালো করবার চেষ্টা করতে পারে। কুসুম তো বটেই, নতুন পাড়ার গোয়ালা বউটিও তো আরেকজন। নতুন পাড়া পৌঁছাতে বেলা প্রায় 9টা বাজল। গ্রামের মধ্যে হঠাৎ না ঢুকে হাজারি পথের ধারে একটা তেঁতুল গাছের ছায় কাদের একখানা গরুর গাড়ি পড়ে আছে দেখে কাছে এসে তার উপর বসল। হাজারির সারা শরীর ঘামে জবজবে, তার উপর এক হাঁটু ধুলো। একটু জিরিয়ে নিয়ে দেহের ঘাম শুকোলে সামনে ছোট্ট ডোবাটার জলে পা ধুয়ে জুতো পায়ে দিয়ে ধূপ দুরস্ত হয়ে গ্রামে ঢোকা ঠিক হবে বলে তার মনে হল। এমন সময় কোথা থেকে এক প্রৌঢ় পথিক যশোরের দিক থেকে আসছিল। হাজারিকে দেখে জিজ্ঞাসা করল, বইয়ে মশাই দেশ লাই আছে? হ্যাঁ আছে, বসুন। আপনারা? আগে ব্রাহ্মণ। প্রণাম প্রণাম, একটু প্রণাম করি, একটু পায়ের ধুলো দিন ঠাকুর মশাই। লোকটির নাম কৃষ্ণলাল, জাতিতে শাখারি, বাড়ি পূর্ববঙ্গ অঞ্চলে। কথাবার্তায় বেশ টান আছে সেখানকার। বনগ্রামে ইছামতির ঘাটে তাদের শাখার বড় ভর নোঙর করেছে। কৃষ্ণলাল পায়ে হেঁটে এই অঞ্চলের গ্রামগুলো আর ক্রেতার আনুমানিক সংখ্যা ইত্যাদি দেখতে বের হয়েছে। কাজের লোক, সুতরাং বেশিক্ষণ বসার জো নেই। একটা বিড়ি ধরিয়ে শেষ করবার আগেই কৃষ্ণলাল উঠতে চাইল, কিন্তু হাজারির লোকটিকে বেশ ভালো ডেকে গেল। সে এটা সেটা কথাবার্তা চালাতে থাকায় লোকটা বসে রইল। বনগা থেকে 17 মাইল পথ হেঁটে ব্যবসার খোঁজ নিতে বের হয়েছে যে লোক, তার উপর অসীম শ্রদ্ধা হলো হাজারির। ব্যবসা কি করে করতে হয় লোকটা জানে। হাজারি বলল, তা বলছি ওই কাঁচা টাজা চলে নাকি কৃষ্ণবাবু? আমার কাছে আছে। তা ঠাকুর মশাই, পেশা যদি দেন দয়া করে তবে তো ভাগ্যি। হ্যাঁ বসো, তবে আমি এক ছিলিম সাজি। হ্যাঁ, হাজারি খুব বেশি যে গাঁজা খায় তা নয়, তবে উপযুক্ত সঙ্গী পেরে এক হাত ছিলিম খেয়েই থাকে। আজকাল রানাঘাটে গাঁজা খাবার সুযোগ বিশেষ হয় না, হোটেলের সকলে খাতির করে, তার উপর নরেন্দ্র আছে, এই সব কারণে হোটেলে ও ব্যাপার চলে না। আর বাড়িতে তো নয়, সেখানে টেপি আছে, অন্য ছেলে মেয়েরা আছে। আবার যাত্রার সঙ্গে গাঁজা খাওয়াও উচিত নয়, তাতে মান থাকে না। আজ উপযুক্ত সঙ্গী পেয়ে হাজারি সন্তুষ্ট মনে ভালো করে ছিলিম সাজাল। কথায় কথায় হাজারি নিজের পরিচয় দিল, কৃষ্ণলাল খুব খুশি হল। সেও বাজে লোকের সঙ্গে মিশতে ভালোবাসে না। নিজের চেষ্টায় যে রানাঘাটের বাজারে দুটি বড় বড় হোটেলের মালিক হয়েছে, তার সঙ্গে বসে গাঁজা খাওয়াই যায় বটে। হাজারি বলল, রানাঘাটে তো যাবে, আমার হোটেলই ওটো, রেল বাজারে আমার নাম বললেই সবাই দেখিয়ে দেবে। তা পয়সা দিও না কিন্তু, আমি এই সই করে দিচ্ছি। হ্যাঁ এই তোমার সঙ্গে কিন্তু আমার কথা আছে। ওইটি মাফ করতে হবে কর্তা, আপনার হোটেলেই উঠব, কিন্তু বিনি পয়সায় তো খেতে পারবো না, ব্যবসার নিয়ম তো তা নয়, ন্যায্য দেবে ন্যায্য নেবে, এ না হলে তো ব্যবসা চলে না, হুকুম করবেন নি ঠাকুর মশাই। আচ্ছা বেশ বেশ বেশ, তাই যা ভালো বোঝো তাই কর, কেমন? কৃষ্ণলাল পুনরায় হাজারির পায়ে ধুলো নিয়ে প্রণাম করে বিদেয় হল। হাজারি গ্রামের মধ্যে ঢুকে শ্রীচরণ ঘোষের বাড়ি খুঁজে বের করল। শ্রীচরণ ঘোষ বাড়িতেই ছিল, হাজারিকে দেখা মাত্রই চিনতে পারল। এসব স্থানে কালে ভদ্রে লোকজন আসে, কাজেই মানুষের মুখ মনে থাকে অনেকদিন। বউটি সংবাদ পেয়েই ছুটে আসলো, গলায় আঁচল দিয়ে প্রণাম করে বলল, বলেছিলেন যে 2 মাসের মধ্যে আসবেন খুড়োমশাই, তো প্রায় 2 বছর হয়ে গেল যে, মনে পড়লো এতদিনে? তা পরের মেয়ে বলে বুঝি? আরে অপরাধ দিও না মা। আরে থাক 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 থাক, আশীর্বাদ করি, সাবিত্রী সমান হও মা, সাবিত্রী সমান হও। তা ভালো আছে তো? তা আপনি যেরকম রেখেছেন, আপনাদের বাড়ির সব ভালো তো খুড়ুমশাই?
অবস্থা এখন একরকম ভালোই। কুসুম দিদির সঙ্গে দেখা হয়েছিল, ভালো আছে সে? হ্যাঁ ভালো আছে। আমার কথা বলেছিলেন? এই রে, এ তো হাজারে রীতিমতন বিপদে পড়ল। এর এখান থেকে সেবার যাবার পথে গোপালনগরে হাজারি চাকরি করল অনেক দিন। তারপর কত দিন পরে রানাঘাটে গিয়ে কুসুমের সঙ্গে দেখা হয়েছিল। এর কথা তাকে বলতে তখন কি আর মনে ছিল? বেচারা হাজারি আমতামতা করে বলল, ইয়ে ঠিক মনে পড়ছে না বলেছিলাম কি না, মানে নানা কাজে ব্যস্ত থাকি তো সবসময় সব কথা মনেও পড়ে না চাই, মানে বুড়ো তো হয়েছি মা, বুঝতেই তো পারছ। আহা, বুড়ো হয়েছে না আরও কিছু, আমার পিসো মশাইছে আপনি তো কত ছোট। কে গঙ্গাধর? হ্যাঁ তা তো গঙ্গাধর তো আমার চেয়ে অন্তত 16-17 বছরের বড় তো হবেই। শ্রীচরণ ঘোষ তামাক সেজে এনে হাজারির হাতে দিয়ে বলল, আপনি তো তা ঠাকুর বৌমার বাপের গাঁয়ের বাড়ির লোক, সব শুনেছি আমরা, সেবার আপনি চলে গেলে বৌমা সব পরিচয় দিলেন আমাদের। আসলে আমি ঠিক আপনার বৌমার বাপের বাড়ির গাঁয়ের লোক নই, ওর পিসিমার শ্বশুর বাড়ির গ্রামের লোক আমি। তবে এটা ঠিক যে আপনার বৌমার বাপের বাড়ির সঙ্গে আমার বহুদিন দেখি বেশ জানাশোনা আছে আর কি। আপনি এসেছেন কি যে খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না। তা ঠাকুর আমরা ছোট চাঁদ বলতে সাহস হয় না, তাও আপনার অভয়টিই বলছি, যখন এবার পায়ের ধুলো দিয়েছেন তখন 2-4 দিন এখানে একটু থাকুন না, বৌমারও বড্ড স্বাদ, আপনি 2 দিন থাকেন এটা বলতে বলেছে আমায় আপনাকে। হাজারি এখানে কুটুম্বিতার নিমন্ত্রণ খেতে আসেনি, এমনকি আজ ওবেলা রওনা হতে পারলেই ভালো হয়। 2টি বড় হোটেলের কাজ, সে না থাকলে সব ছত্রকার হয়ে যাবে। হাজার কাজ বুঝলেও নরেন এখনও ছেলে মানুষ, তার উপর 2 হোটেলের ক্যাশের দায়িত্ব রাখা ঠিক নয়। রান্না করবার সময় বউটিও ঠিক ওই অনুরোধই করল, না না খুড়োমশাই এবারে 2 দিন থেকে যেতেই হবে, ফিরে যাবার অত তাড়াতাড়ি কিসের? সেবার ভালো করে আপনার সেবা যত্ন না করতে পেরে আমরা মনে মনে ভারী কষ্ট পেয়েছিল, এবারে কিন্তু তা হতে দিতে পারিনি। আর কখন আর এদিকে পা দেবেন কিনা তার তো ঠিক নেই, এইটুকু সুখ থেকে আমাকে বঞ্চিত করবেন না আপনি। ওরে মারে, সেবার 2 দিন থাকলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু এবার তুই ইচ্ছে করলে আর উপায় নেই রে মা, তুই বল এবার। হাজারির কথা শুনে বউটি অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, কেন খুড়োমশাই এবার থাকতে পারবেন না কেন, কি হয়েছে? আরে সেবার তো চাকরি ছিল না বলেছিলাম মনে আছে? এবার চাকরি হয়েছে তো, তা আমি বুঝতেই পেরেছি, ভালোই তো, ভগবান ভালোই করেছেন। তা কোথায় খুড়োমশাই? ওই তো গোপালনগরে। ও তা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বুঝি? ঠিক বুঝেছ মা, মায়ের আমার বড্ড বুদ্ধি। হাজারির এ কথায় বউটি সলজ্জ হেসে বলল, আহা এর মধ্যে আমার বুদ্ধির কথা কি আছে খুড়োমশাই? তা গোপালনগরে কোথায় চাকরি করছেন? ওই তো কুণ্ডুদের বাড়িতে। খুব বড় লোক বুঝি? হ্যাঁ তা নিশ্চয়ই, নইলে রাঁধুনির ডাকায় কখনো পাড়া গায় বলো? হ্যাঁ খুব বড় লোক। ও ওদের বাড়ি পুজো হয় খুড়োমশাই? হ্যাঁ খুব চকের পুজো হয়, মস্ত প্রতিমে, হ্যাঁ যাত্রা পাঁচালি আরো কত কি। আমায় নিয়ে গিয়ে দেখিয়ে আনবেন এবার পুজোর সময়? আপনাকে কোনো হাংনামা পোয়াতে হবে না, আমাদের বাড়ির গরুর গাড়ি আছে তাতে উঠে বাপে যেয়ে যাবো, আবার তার পর দিন দেখে শুনে ফিরবো কেমন? বেশ তো নিয়ে যাবো কন। নিয়ে যাবেন তাহলে, কথা রইল কিন্তু। আসলে আমি কখনো না কোনো জায়গায় যাইনি খুড়োমশাই, বাপের বাড়ি গা আর শ্বশুর বাড়ি গা ব্যাস ওই ওইটুকুই হয়ে গেল। আমার বড্ড ইচ্ছে জানেন তো অন্য জায়গায় সব যাই, কিন্তু কে নিয়ে যাচ্ছে আর? হাজারির মনে মনে খুব কষ্ট হল।
এই অভাগা মেয়েটিকে একটু শহর বাজারের মুখ তাকে দেখাতেই হবে। সে বুঝিয়ে বলল, তার দ্বারা যা যা করবার সম্ভব সে তা সব করবে, পাকা কথা থাকল। হাজারি আরও বলল, তা মা, সেই টাকার কথাটা মনে আছে তো? হ্যাঁ খুড়োমশাই, আর টাকা আপনার দরকার? তা কত দিতে পারবে? তখন ছিল 80 টাকা, এই 2 বছরে আর গোটা 20 হয়েছে। পাশে রাখা ঝিঙেগুলো সব কুটে ফেলে হাতের বটি সরাতে সরাতে বউটা লজ্জায় মুখ নিচু করে বলল, আপনার জামাই না লোকটা খুব ভালো, গত সন তামাক পুঁতে 2 পয়সা লাভ করেছিল, আমায় তা থেকে 20টা কেনে দিয়ে বলে, ছোট বউ রেখে দাও, এ তোমার রইল। বেশ, টাকাটা আমায় দিয়ে দাও সবটা। হ্যাঁ নিয়ে যান, আমি তো সেবানি বলেছিলাম। ভালো মনে দিচ্ছ তো মা? ছি ছি, আমার কথা বলবেন না খুড়োমশাই, আপনি আমার বাপের বয়সী ব্রাহ্মণ দেবতা, 2টো কানাঘড়ি আপনার হাতে দিয়ে আমি অবিশ্বাস করব, এমন মতে যেন ভগবান আমাকে না দেন। মেয়েটির সরল বিশ্বাসে হাজারির চোখে যেন জল আসল। বেশ তাই তো, তা সুদ নেবে কিরকম? সে আপনি যা দেবেন, আমাদের গায়ে টাকায় 2 পয়সা রেট। আচ্ছা, তাই পাবে আমার কাছে। হাজারি খেতে বসে কেবলই ভাবছিল, মাত্র 100 টাকার মূলধনে মেয়েটিকে তো সে এমন কিছু বেশি লাভের অংশ দিতে পারবে না, অংশীদার সে করে নেবে বউটিকে ঠিকই, কিন্তু 100 টাকায় কতই বা আর বার্ষিক লভ্যাংশ করবে। হাজারির ইচ্ছে হল মেয়েটিকে সে আরও কিছু বেশি করে দেবে, কিন্তু রেলওয়ে হোটেলের অংশে যে অন্য কারুর নাম থাকবার উপায় নেই, নতুবা ওখানকার আয় বেশ হতো বাজারের হোটেলের চেয়ে। খাওয়া দাওয়ার পর অল্পক্ষণ মাত্র বিশ্রাম করেই হাজারি রওনা হল। যাবার আগে বউটি হাজারির কাছে 100 টাকা গুনে দিল। হাজারি রানাঘাট থেকে একখানা হ্যান্ড নোট একেবারে টিকিট মেরে এনেছিল, কেবল টাকার অঙ্কটি বসিয়ে নাম সই করে দিল। হাজারির অত্যন্ত মায়া হলো মেয়েটির উপর। যাবার সময় সে বারবার বলল, আরে এবার যখন আসব শহর ঘুরিয়ে নিয়ে আসবো তোমাকে, মনে থাকে জানো? হ্যাঁ, গোপালনগর, যেখানে বলবে তুমি। আবার কবে আসবেন খুড়োমশাই? দেখি, এবার হয়তো আর বেশি দেরি হবে না। এখান থেকে কাছেই বেলের বাজার, ক্রস 2-এর মধ্যে। হাজারের ইচ্ছা হলো বেলের বাজারে সেবার যে মুদির দোকানে সে আশ্রয় নিয়েছিল তার সঙ্গে একবার দেখা করে। জ্যোৎস্না রাত আছে, শেষ রাত্রির দিকে বেলের বাজারের থেকে বের হলো বেলা 8টার মধ্যে রানাঘাট পৌঁছানো যাবে। বেলের বাজারের মুদি হাজারিকে দেখেই চিনল, খুব যত্ন করে থাকবার জায়গা করে দিল। তামাক সাজিয়ে ব্রাহ্মণের হুকোয় জল ফিরিয়ে হাজারির হাতে দিয়ে বলল, তাই ইচ্ছা করুন ঠাকুর মশাই, তা এখন আপনার কি করা হয়? সেবার তো চাকরির চেষ্টায় বেরিয়েছিলেন। হ্যাঁ, সেবার তো চাকরি পেয়েও গেছিলাম, গোপালনগরে ওই কুণ্ডুবাবুদের বাড়ি। বেশ বেশ বেশ, তা ওই গোপালনগরের কুণ্ডুবাবুরা এই দিকার সব থেকে নাম করা বড় লোক বটে, লোকও তেনারা শুনেছি বড় ভালা। হ্যাঁ, তা তা কত মাইনে পত্র দেয় ঠাকুর মশাই? তা দিত ওই 10 টাকা আর খাওয়া পড়া। হ্যাঁ, তা ছুটে নিয়ে গিয়েছিলেন বুঝি বাড়ি? হ্যাঁ, তা গোপালনগরেই যাবেন তো? না গো, আমি আর সেখানে নেই এখন তো। হাজারি বসে বসে তার হোটেলের ইতিহাস এক এক করে বর্ণনা করল। দোকানি পাকা ব্যবসাদার, এর কাছে এ গল্প করে সুখ আছে, ব্যবসা কাকে বলে এ বোঝে। ক্রমেই রাত গড়াল, এখন প্রায় 8:30। হাজারির গল্প শুনে মুদি তাকে অন্য চোখে দেখতে আরম্ভ করল এতক্ষণে। সম্ভ্রমের সঙ্গে সে বলল, ঠাকুর মশাই একটু রাত হয়েছে, রসুইয়ের জোগাড়টা করে দি, তবে একটা কথা, আমার দোকানের জিনিসপত্রের দাম কিন্তু 1 পয়সাও দিতে পারবে না। সে কি কথা গো,
তা কি করে হয়? হ্যাঁ, তুমি যে আজব কথা বলো। না ঠাকুর মশাই না, এখন তো আপনি আর ওই পথ চলতি খদ্দের নন, আমারই মতো ব্যবসাদার বন্ধু লোক। আমার দোকানে দয়া করে একটু পায়ে ধুলো দিয়েছেন, আমার যা জোটে আপনারও তো তাই হবে। খন দুটি বিদুরের খুদ খেয়ে যান, আবার রানাঘাটে যখন আপনার হোটেলে যাব তখন আপনি আবার খাওয়াবেন না হয়। হাজারি জানে এই অঞ্চলের এই রকমই নিয়ম বটে, ব্যবসাদার লোকদের পরস্পরের মধ্যে যথেষ্ট সহানুভূতি ও খাতির এখনও এইসব পাড়াগা অঞ্চলে আছে। রানাঘাটের মতো শহর জায়গায় রেশারেশির আবহাওয়ায় এসব আতিথেয়তা নষ্ট হয়ে গিয়েছে। রাত্রে দোকানে বেশ ভালো খাওয়া দাওয়ার জোগাড় করে দিল, ঘি ময়দা এনে দিল, লুচি ভেজে খেতে হবে। হাজারির কোনো আপত্তি ধোপে টিকল না। ছোট্ট একটা রুই মাছ কোথা থেকে এনে হাজির করল মোদি, সঙ্গে টাটকা পটল, বেগুন, প্রায় আধ শের ঘন দুধ, বেলের বাজারের উৎকৃষ্ট কাঁচা গোল্লা সন্দেশ। হাজারি ভীষণ লজ্জিত হল, এমন জানলে সে এখানে কখনোই আসত না। মিছিমিছি বিচারিকে ব্যতিব্যস্ত করা হল, অথচ সে কথা বলতে গেলে লোকটি মহা দুঃখিত হবে। এই ধরনের নিঃস্বার্থ আতিথেয়তা শহর বাজারে হাজারির চোখে পড়েনি কখনো। এইসব পল্লী অঞ্চলে এখনও এসব মানসিকতা টিকে আছে, কিন্তু বলা যায় না শহরের বাতাস পেয়ে হয়তো দুদশ বছর পরে আর এসব থাকবে না। পরদিন সকালে হাজারি দোকানির কাছ থেকে বিদায় নিল বটে, কিন্তু রানাঘাট না এসে হাঁটা পথে গোপালনগর চলল, তার পুরনো মনিব বাড়ি। সেখানে তার একটা কাপড়ের পুটুলি আজও পড়ে আছে, আনি আনি করে আর আনা হয়ে ওঠেনি। পথে বেলা চলল, রাস্তার ধারে বনজঙ্গলে ঘেরা ছোট্ট পুকুরটা দেখে হাজারির মনে পড়ল, এই তো এরই কাছে শ্রীনগর সিমলে গ্রাম। হাজারি গ্রামের মধ্যে ঢুকল। তার বড় ইচ্ছা হলো সেবার যার বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করে তবে যাবে। অনেকদিন পরে যখন সে এ পথে এসেছে তখন তার সংবাদ নেওয়াটাও দরকার বটে। বিহারে বাণিজ্য মশাই বাড়িতেই ছিলেন, এই দুই বছরে চেহারা তার আরও ম্যালেরিয়া শীর্ণ হয়ে পড়েছে, মাথার চুল সবগুলো পেকে গেছে, সামনে দু একটি দাঁতও পড়েছে। বাণিজ্য মশাই হাজারিকে দেখে চিনতে পারলেন, গ্রাম্য আতিথেয়তার কোনো ত্রুটি হল না। তখনই হাত পা ধোবার জল এনে দিলেন এবং এবেলা অন্তত থেকে আহার না করে হাজারি যে যাবার উপায় নেই এ কথাটিও তাকে জানিয়ে দিলেন। তারপর বাড়ির ভিতরে হাঁক পাড়লেন চাকরের উদ্দেশ্যে, তাদের নারকেল গাছ থেকে কচি ডাব বাড়ার জন্য। হাজারি যখন সেবারে আসে গ্রামে তখনই লোক ছিল না তত, এ দুবছরে যেন আরও জনশূন্য হয়ে পড়েছে। হাজারির মনে আছে বাণিজ্যে মশাইয়ের বাড়ির উত্তর দিকের বাঁশবনের ওপারে সেবার একঘর গৃহস্থ ছিল, কিন্তু এখন সেখানে স্রেফ ভিটেটাই পড়ে আছে। হাজারি ওদের ব্যাপারে জিজ্ঞাসা করাতে বিহারি বাণিজ্যে বললেন, কে ও দুলাল? তো না না, ওদের আর কেউ নেই, দুলাল আর তার ভাই নেপাল এক কার্তিক মাসে মারা গেল। দুলালের বউ বাপের বাড়ি চলে গেল ছেলেমেয়ের হাত ধরে, আর নেপাল তো বিয়েই করেনি, কাজেই ভিটে সমভূম হয়ে গেল, আর গাঁ শুদ্ধ হয়েছে এই এক দশা। তা আপনি আসবেন বলেছিলেন, আসুন না, ওই দুলালের ভিটেতেই ঘর তুলুন, কিংবা চলে আসুন, আমার এই রাস্তার ধারের জমি দিচ্ছি আপনাকে, আমাদের গায়ে এখন লোকের দরকার, আপনি আসুন, খুব ভালো ধানের জমি দেব আপনাকে, আর আম কাঁঠালের বাগান কত চান, বড় বড় আম কাঁঠালের বাগান পড়ে রয়েছে ঘোর জঙ্গল হয়ে পূর্ব পাড়ায়, লোক নেই মশাই, খেয়ে ভোগ করবে আম কাঁঠালের বাগান, আপনি আসুন, চারখানা বড় বড় বাগান আপনাকে জমা দিয়ে দিচ্ছি, আমাদের গায়ের মতো খাদ্যসুখ কোথাও পাবেন না, সেই সাথে ভীষণ সস্তাও, দুধ বলুন, ফল ফুলুরি বলুন, মাছ বলুন, সব একেবারে জলের দর। হাজারি মনে মনে ভাবল, জিনিস সস্তা না হয় উপায় বা কি, কিনবার লোক কে আছে এখানে? তবে হঠাৎ একটা কথা মনে হওয়াতে
সে বিহারী বানুজ্জিকে জিজ্ঞাসা করল, গায়ে লোক নেই তো এই জিনিসপত্র তৈরি করলো কে? এই তরি তরকারি, এই দুধ? ওই যে আপনি বুঝতে পারলেন না, ভদ্রলোক মরে হেঁটে যাচ্ছে কিন্তু চাষা লোকের বারবারন তো খুব। শিমলে গায়ের বাইরে মাঠের মধ্যে দেখবেন 100 ঘর চাষি কাউরি আর বুনোর বাসা, ওদের মধ্যে মশায় ম্যালেরিয়া নেই। যত রোগ বালাই সব কি এই ভদ্রলোকের পাড়ায় মশাই? পাড়াকে পাড়া উজাড় করে দিল একেবারে রোগে। কথায় কথায় বিহারী বানুজ্জে বললেন, তার 4টি ছেলে রয়েছে। বড় ছেলেটির বছরখানেক হলো বিয়ে দিয়েছেন। কিছুক্ষণ বাদে সেই বড় ছেলে বাপকে কি একটা বলতে বৈঠকখানায় আসায় তাকে দেখে হাজারি বুঝল, এ ছেলেটির স্বাস্থ্য এতটাই খারাপ যে এ গ্রামে 3 বছর এভাবে যদি ছেলেটি কাটায় তবে বানুজ্জে মশাইয়ের পুত্রবধূকে কপালে সিঁদুর আর হাতের নোয়ার মায়া কাটাতেই হবে। কিন্তু সেই ছেলেটির বাড়ি ছেড়ে কোথাও যাবার উপায় নেই, জমি জমা চাষাবাদের সমস্ত কাজই তাকেই দেখতে হয়। বৃদ্ধ বানুজ্জে মশাই একরকম জড়ভরত হয়ে পড়েছেন, বড় ছেলেটিই একমাত্র ভরসা। তার উপর ছেলেটি লেখাপড়া এমন কিছু জানে না যে বিদেশে বের হয়ে অর্থ উপার্জন করতে পারে। তার বিদ্যার দৌড় গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালা পর্যন্তই। শুধু তার কেন, অন্য ছেলেগুলিরও এমন অবস্থা। তবুও হাজারি বলল, বানুজ্জে মশাই আপনাকে একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন, আপনার একটি ছেলেকে আমি রানাঘাটে নিয়ে গিয়ে হোটেলের কাছে ঢুকিয়ে দিতে পারি। সেবার সময়ের সাথে সাথে সে বেশ উন্নতিও করতে পারবে। আর কি বললেন, ভাত বেচা হোটেলে? না না, মাফ করবেন, ওসব আমাদের দ্বারা হবে না, আমাদের বংশে ওসব কখনো, ও আমাদের কাজ নয়, মাফ করুন। হাজারি আর কিছু বলতে সাহস করল না। শ্রীনগর শিমলে থেকে বের হয়ে যখন সে আবার বড় রাস্তায় উঠল, তখন সেবারকারের মতোই সে হাঁপ ছেড়ে বাঁচল যেন। এমন নিরুপদ্রব নিশ্চিন্ত সুখ মৃত্যুর সমান, এ সুখ তার অন্তত সহ্য হবে না। গোপালনগরে পৌঁছতে বেলা 5টা বাজল। গোপালনগরের কুণ্ডুবাড়ি পৌঁছতেই হাজারি যথেষ্ট খাতির পেল। কুণ্ডুদের বড় কর্তা খুশি হয়ে বললেন, আরে হাজারি ঠাকুর যে এটা কোথায় ছিলেন দিন, আসুন 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 আসুন। বাড়ির মেয়েরাও খুশি হলো। হাজারি ঠাকুরের রান্না সম্বন্ধে নিজেদের মধ্যে আজও তারা বলাবলি করে। লোকটা যে গুণী এ বিষয়ে বাড়ির লোকদের মধ্যে কোনো দ্বিমত আজও নেই। এরা হাজারির পুরনো মনি, সুতরাং সে এদের ন্যায্য প্রাপ্য সম্মান দিতে ত্রুটি করল না। বড়বাবুর স্ত্রী বললেন, ঠাকুরমশাই দুদিনের ছুটি নিয়ে গেলেন আর 2 বছর দেখা নেই, ব্যাপার কি বলুন তো? মাইনে বাকি তাও তো নিলেন না, হয়েছিল কি? এরা ব্রাহ্মণকে যথেষ্ট সম্মান করে থাকে, রান্না করা ব্রাহ্মণের প্রতিও সে সম্মান প্রদর্শনে কোনো কার্পণ্য থাকে না। মেজকর্তার মেয়ে নির্মলা সেবারে বিয়ে হয়েছিল, সে শ্বশুরবাড়িতে থাকবার সময়ই হাজারি ওদের চাকরি ছেড়ে চলে আসে। নির্মলা এখানে সম্প্রতি এসেছে, সে হাজারির পায়ে ধুলো নিয়ে প্রণাম করে বলল, বেশ লোক তো আপনি, শ্বশুরবাড়ি থেকে এসে দেখি আপনি আর নেই। উনি সেই বিয়ের পর দিন আপনার হাতে রান্না খেয়ে গিয়েছেন, আমায় বললেন তোমাদের ঠাকুরটি বড় ভালো, ওর হাতে রান্না আরেকদিন না খেলে চড়বেন। ও মা, এই সাথে কি কোথায় কে, তা কোথায় ছিলেন এতদিন? সেই রকম মাংসের আধুন তো একদিন, এখন থাকবেন তো আমাদের বাড়ি? হাজারির ভীষণ কষ্ট হল এদের কাছে আসল সত্যি কথা প্রকাশ করতে, তবুও সবটা বলতে হল। তারপর নির্মলাকে সে বলল, তোমায় আমি মাংস রেঁধে খাইয়ে যাব মা, 2 দিন তোমাদের এখানে থেকে সকলকে নিজের হাতে রসুই করে খাওয়াবো, তারপর যাব। কথাখানা শুনে বড়কর্তা খুব খুশি হয়ে বললেন, রানাঘাটের প্ল্যাটফর্মে সেই নতুন হোটেল আপনার? তা বেশ 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 বেশ, আমরা ব্যবসাদার মানুষ ঠাকুর মশাই, এইটে বুঝি যে চাকরি করে কেউ কোনোদিন উন্নতি করতে পারে না, আর যাই করুক না করুক,
উন্নতি আছে ওই ব্যবসাতেই, বুঝলেন কিনা? হ্যাঁ, তা 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 আছে যে কোনো ব্যবসায়ী হোক না কেন, হ্যাঁ আপনি ভালো না দেন, আর সেই হোটেলের ব্যবসায়ী তো আপনার ঠিক মতো ব্যবসা, ঠিক কিনা? যেটা যে বোঝে বা যে জানে তা উন্নতি করবেন বই কি আপনি? হ্যাঁ, আসবার সময় এরা হাজারিকে একজোড়া ধুতি উড়ানি দিল এবং প্রাপ্য বেতন যা বাকি ছিল সব চুকিয়ে দিল। হাজারি বেতন নিতে আসেনি, কিন্তু এটা তার বলা সাজে না, বললে এদের খাটো করা হয়। তাই মনিবের থেকে ভৃত্যের মতনই সম্মানের সঙ্গে হাত পেতে এসে টাকা ও কাপড় গ্রহণ করে গোপালনগর থেকে বিদায় নিল। রানাঘাট স্টেশনে নামতেই হাজারির প্রথম দেখা হলো নরেন্দ্রর সাথে। আরে কোথায় গিয়েছিলেন মা বাবু? বাড়ি শুদ্ধ সবাই ভেবে খুন। আরে কাল তো রেলওয়ে ইন্সপেক্টর এসেছিল, আমাদের হোটেল দেখে তো খুব খুশি হয়ে গেছে, স্টেশনের রিপোর্ট বইতে বেশ ভালো করে লিখে দিয়ে গেছে। ভালো, তার টিপি ভালো আছে তো? আগে হ্যাঁ, কাল আমরা সব টকি দেখতে গেছিলাম মা বাবু, মামিমা আমি আর আশালতা, মামিমা টকি দেখে খুব খুশি। হাজারি মনে মনে ভারী একচোট হেসে নিল। নরেন কেমন ভাবে টেপির কথাটা তার মামিমার উপর দিয়ে চালিয়ে দিল। আর একটা কথা মা বাবু, কাল পদ্মঝি এসে আপনাদের বাসায় মামিমার সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করে গেল, আর কুসুম দিদি একবার আপনাকে দেখা করতে বলেছেন, উনিও কাল এসেছিলেন আর কি। হাজারি বাড়ি ঢুকতে টেপি আর তার মা দুজনেই টকির গল্পের মুখর হয়ে উঠল। জীবনের এই প্রথম তাদেরই অভিজ্ঞতা, এর আগে তারা কখনো ও জিনিসের কল্পনাই করেনি। ওদের এবারের আবদার আবার একদিন দেখতে নিয়ে যেতেই হবে, আর এইবার কিন্তু টেপি বাবাকে সঙ্গে না নিয়ে ছাড়বে না। কাজ তো সবসময়ই আছে, একদিনও কি সময় করে নিজের জন্য দিন কাটাতে নেই? কি গান গাইলে, চমৎকার গান বাবা, জানো আমি না দুটো শিখেও ফেলেছি। কি গান রে? হ্যাঁ, একটা হলো ওই তোমারই পথ চেয়ে থাকবো বসে চিরদিন, চমৎকার সুরটা বাবা, শুনবে? বেশ গাইতে পারি এটা। থাক, এখন আর দরকার নেই, অন্য সময়, এখন একটু কাজ আছে। টেপির ভারী অভিমান হলো। ইস, এই গানটা এখনই বাবাকে শোনাতে পারলে সে খুবই খুশি হতো, কিন্তু সে কি আর হবার জো আছে? ধুর, বাবার সব সময় কেবল কাজ আর কাজ। এমন সময় টেপির মা এসে বলল, ওগো কাল পদ্ম বলে একটা মেয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, ওদের হোটেলে নাকি তুমি কাজ করতে। হ্যাঁ করতুমি তো, তা কি বললে পদ্ম দিদি? গল্প করলে বসে, পান সেজে দিলুম খেলে, ওদের সে হোটেল নাকি উঠে যাচ্ছে আর নাকি চলে না, এই সবই বলল। হাজারি এখনো পদ্মকে সম্ভ্রমের চোখে দেখে। পদ্ম দিদি, সেই দৌড়দণ্ড প্রতাপ পদ্ম দিদি কিনা তার বাড়িতে এসেছিল বেড়াতে, তার স্ত্রীর সঙ্গে যেচে আলাপ করতে। হাজারি নিজেকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি বলে মনে করল। পদ্মজি তার বাড়িতে পদধূলি দিয়ে যেন তাকে কৃতার্থ করে দিয়ে গিয়েছে। হাজারি এদিকে সব কাজ মিটিয়ে কুসুমের বাড়ি যাবার জন্য রওনা হল। পথে হঠাৎ পদ্মঝির সঙ্গে দেখা। পদ্মঝির পরনে মলিন কাপড়, এই অবস্থা কখনো হাজারি এর আগে দেখেনি। কি গো, হাতে কি পদ্ম দিদি, যাচ্ছ কোথায়? পদ্ম হাজারিকে দেখে দাঁড়িয়ে পড়ে বলল, আর ঠাকুরমশাই কবে ফিরলে? এই তো হাতে তেঁতুল, একটু নিয়ে এলাম হোটেল থেকে। হাজারি মনে মনে হাসল। হোটেল থেকে লুকিয়ে জিনিস সরাবার অভ্যেস এখনো তবে যায়নি পদ্ম দিদির। হাজারি পাশ কেটে চলে যাবার চেষ্টা করল, কিন্তু পদ্ম বলল, শোনো দাঁড়া না ঠাকুরমশাই, কাল তোমাদের পাশে গিয়েছিলাম যে তা বলেনি বউ দিদি? হ্যাঁ হ্যাঁ বলছিল বটে। ও তা বউ দিদি লোক বড় ভালো, আমার সঙ্গে কত গল্প করলে, আর একদিন যাব ভাবছি, বুঝলে? নিশ্চয়ই যাবে বই কি পদ্ম দিদি, তোমাদেরই তো বাড়ি, চ
যখন ইচ্ছে তখন যাবে। তা তা হোটেল কেমন চলছে গো? মন্দ নয়, একরকম ওই ঠিকঠাকই চলছে। বেশ বেশ বেশ, তা ঠিক আছে, এখন আসি বুঝলে পদ দিদি, একটু সামনে কাজ আছে। হাজারে চলে গেল। যেতে যেতে ভাবল, একরকম চলছে তো বললে, অথচ কালকেই বাড়িতে গল্প করে এসেছে হোটেল আর চলে না, উঠে যাবে। পদ দিদিও না পারে বটে, ভাঙবে তবু মজ খাবে না। কুসুমের বাড়িতে এসে হাজারি অনেকক্ষণ কথাবার্তা বলল। কথায় কথায় নতুন গায়ের বউটির কথা মনে পড়াতে হাজারি বলল, হ্যাঁ ভালো কথা কুসুমা, এই ইরে সোলার বনমালির স্ত্রীর ভাইজিকে চেনো তো? তোমাকে দিদি বলে ডাকে, একটি মেয়ে বিয়ে হয়েছে নতুন গা। খুব চিনি, ওর নাম তো সুভাষিনী। ওকে আপনি কি করে চিনলেন জেঠা মশাই? হাজারি সেই বউটির সম্বন্ধে সব কথা খুলে বলল কুসুমকে, তার টাকা নিয়ে আসা, হোটেলে তাকে অংশীদার করার সংকল্প, এসব। এ তো বড় খুশির কথা, আপনার হোটেলে টাকা কাটলে ওর ভবিষ্যতের একটা হিল্লে হয়ে রইল। কিন্তু আজ যদি মরে যাই মা, তখন কোথায় থাকবে হোটেল? ও কথা বলতে নেই জেঠা মশাই, ছি। কুসুমের অবস্থাও আজ ফিরেছে। হাজারি তাকে শুধু মহাজন হিসেবে দেখে না, হোটেলের অংশীদার হিসেবে প্রতি মাসে 30-35 টাকা দেয় মাসিক লাভের অংশরূপে। অমন কথা বলেন কেন? হতে আমার কষ্ট হয়। আপনি ছিলেন তাই আজ রানাঘাট শহরে মাথা তুলে বেড়াতে পারছি, ছেলে বলে দুবেলা দুমুটো খেতে পাচ্ছি। এই বাড়ি বাঁধা রেখে গিয়েছিলেন শ্বশুর বসে, আপনাকে বলিনি সে কথা। এতদিন বাড়ি বিক্রি হয়েছে তো দেনার দায়ে, যদি হোটেল থেকে টাকা না পেতাম মাসে মাসে, ও টাকা দিয়ে দেনা সব শোধ করে ফেলেছি। এখন এ বাড়ি আমার নামে, আপনার দৌলতেই তো আমার সব হলো জেঠা মশাই। আমার চোখে আপনি দেবতা। এভাবেই ভালো থাক মা, তোমরা থাকলেই তো আমার থাকা। যাক উঠি মা, আজ উঠি, এবার স্টেশনের হোটেলটাতে যাবো। একদল বড় লোক টেলিগ্রাম করেছে কলকাতা থেকে, দার্জিলিং মেলের সময় এখানে খাবে নাকি, তাদের জন্য মাংসটা নিজে রাঁধবো ভাবছি, তারে তাই নির্দেশ আছে। হ্যাঁ, দার্জিলিং মেলে 4-5টি বাবু নেমে হাজারি রেলওয়ে হোটেলে খেতে আসলো। হাজারি নিজে হাতে মাংস রান্না করেছিল, ওরা সবাই ভীষণ খুশি হল। হাজারিকে ডেকে আলাপও করল। তাদের মধ্যে একজন বাবু বলল, হাজারি বাবু, আপনার নাম কলকাতায় পৌঁছেছে জানেন তো? বড় ঘরে যারা 50 টাকা মাইনে ঠাকুর রাখে তারা জানে রানাঘাটের হিন্দুর হোটেলে হাজারি ঠাকুর খুব বড় রাঁধুনি, বুঝলেন কিনা? আরে আমাদের তো সেইটে পরীক্ষা করে দেখবার জন্যই তো এখানে আসা, আর সেই জন্যই তো তারা বলাই ছিল যাতে আপনি নিজে রাঁধেন। বড় খুশি হয়েছি খে বাবু, বড় খুশি হয়েছি আজকে। হ্যাঁ, এর কয়েকদিন পরে একখানা চিঠি আসলো কলকাতা থেকে। সেদিন যারা রেলওয়ে হোটেলে খেয়ে গিয়েছিল তারা আবার দেখা করতে আসছে আজ ও বেলা, বিশেষ জরুরি দরকার আছে। 3:30 কৃষ্ণনগর লোকালে দুজন ভদ্রলোক নামল, তাদের একজন সেদিনকার সেই লোকটি যে কিনা হাজারি রান্নার অত সুখ্যাতি করে গিয়েছিল, অন্য একজন বাঙালি নয়, কিন্তু কি জাত হাজারি চিনতে পারল না। আগের ভদ্রলোকটি হাজারির সঙ্গে অবাঙালি ভদ্রলোকটির পরিচয় করিয়ে দিয়ে হিন্দিতে বলল, আরে এর কথাই আপনাকে বলেছিলাম, এই সেই হাজারি ঠাকুর। অবাঙালি ভদ্রলোকটি হাসি মুখে হিন্দিতে কি বললেন হাজারি ভালো বুঝল না, সে তাই বিনীতভাবে বাঙালি বাবুটিকে জানালো যে সে হিন্দি বুঝতে পারে না। বাঙালি বাবুটি বললেন, শুনুন হাজারি বাবু, আপনাকে কথাটা একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার বন্ধু, বুঝলেন তো, গুজরাটি, বড় ব্যবসাদার, বুঝলেন তো, বড় ব্যবসাদার, ধুরন্ধর খাড্ডে কোম্পানির বড় অংশীদার। ওই GIP রেলের সব হিন্দু রেস্টুরেন্টের কন্ট্রাক্টর হলো খাড্ডে কোম্পানি, বুঝলেন কিনা? এবার ওরা আপনাকে বলতে এসেছে যে ওদের সব হোটেলের রান্না দেখাশোনা তদারক করবার জন্য 150 টাকা মাইনেতে আপনাকে রাখতে চায়। এবার 3 বছরের জন্য এগ্রিমেন্ট, বুঝলেন কিনা?
আপনার সমস্ত খরচ খরচা ওদের, সঙ্গে রেলে যে কোনো জায়গায় যাওয়া আসা বিনামূল্যে, এবং একজন চাকরও দেবে ওরা, বোম্বেতে ফ্রিতে কোয়ার্টার দেবে। আর ওদের নাম যদি দাঁড়িয়ে যায় একবার আপনার ওই রান্নার গুণে, আপনাকে একটা অংশও দেবে ওরা। তা কি আপনি রাজি? তো হাজারি নরেন্দ্রকে ডেকে আলোচনা করলো আড়ালে। সে বলল, এটা খুবই ভালো প্রস্তাব, কাজকর্ম এদিকে যা থাকবে সে দেখাশোনা করে নেবে, খরচ বাদেও মাসে হাজারি নগদ 150 টাকা পাচ্ছে, সে তো আর কম টাকার ব্যাপার নয়। তাছাড়া হোটেলের ব্যবসা সম্বন্ধে আরও বড়সড় অভিজ্ঞতা লাভের মোক্ষম সুযোগ এটা, এ হাতছাড়া করা উচিত হবে না। তাই হাজারি এসে জানালো, বাবু আমি রাজি আছি, কবে যেতে হবে বলুন, কিন্তু একটা কথা আছে, মানে হিন্দিটা তো আমি অত ঠিক জানি নে, তাই এবার কাজ চালাবো কি করে তাহলে? আরে সেই জন্য কোনো ভাবনা নেই, দুদিন থাকলেই হিন্দি শিখে নেবেন, সে আর এমন কি কাজ? এই সই করুন এ কাগজে, এই আপনার কন্ট্রাক্ট ফর্ম, আর এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর দুজন একটু সাক্ষী রাখুন। যদু বানুজ্যকে ডেকে আনা হলো তার হোটেল থেকে, অন্য সাক্ষী নরেন। কাগজপত্রের হাঙ্গামা চুকে গেলে অতিথিরা চা পানে আপ্যায়িত হয়ে ট্রেনে উঠল। বাঙালি ভদ্রলোক বলে গেলেন, হাজারি বাবু এই মে মাসের 1 তারিখে জয়েন করতে হবে আপনাকে ওই বোম্বেতে, আপনার ইন্টার ক্লাস রেলওয়ে পাস রয়েছে, আর আমাদের লোকে আপনাকে সঙ্গে করে বোম্বে পৌঁছে দেবে, তৈরি থাকবেন, আর কিন্তু মাত্র 15 দিন বাকি। হ্যাঁ, হাজারি স্টেশন থেকে বের হয়েই কুসুমের সঙ্গে একবার দেখা করবে ভাবল, এত বড় কথাটা কুসুমকে বলতেই হবে আগে। বোম্বাই, সে বোম্বাই যাচ্ছে, এত বড় একটা কাজ, 150 টাকা মাইনে, বিশ্বাসই হয় না যেন, সব যেন স্বপ্নের মতো ঘটে গেল। টাকার জন্য নয়, টাকা এখানে সে মাসে 150 টাকার বেশি ছাড়া কম উপার্জন করে না, কিন্তু মানুষের জীবনে কি টাকাটাই সব? 5টা দেশ দেখে বেড়ানো, 5 জনের কাছে মান খাতির পাওয়া, নতুন জীবনের আশ্বাস, এসবই তো আসল। পিছন থেকে যদু বানুজ্যে ডাকল, ও হাজারি ভায়া, হাজারি ভায়া শোনো শোনো, ও হাজারি ভায়া। হাজারির কাছে যেতেই যদু বানুজ্যে, রানাঘাটের হোটেলের মালিকদের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ব্যক্তি যে, সেই যদু বানুজ্যে স্বয়ং নিচু হয়ে হাজারির পায়ের ধুলো নিতে গেল। তারপর বলল, অন্নি খুব দেখালে ভায়া, উকেল করে তোমার মতন আর ভাগ্য ভেটেনি কারো, তা পায়ের ধুলো দাও একটু, তুমি তো আর সাধারণ লোক নও। হাজারি হা হা করে উঠল, আরে ছি 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 ছি, এই কি করেন বানুজ্যা মশাই, আপনি তো মাথা খান, আপনি আমার দাদার সমান, আপনি আপনাদের বাপ মায়ের আশীর্বাদে এরকম করে খাচ্ছি, আর আপনি এসো না ভায়া গরিবের হোটেলে, একবার এক ছিলিম তামাকি না হয় খেয়ে যাও, এসো এসো। যদু বানুজ্যের অনুরোধ হাজারি এড়িয়ে যেতে পারল না, যদু চা খাওয়ালো, ছানার ঝিলিপি খাওয়ালো, নিজের হাতে তামাক সাজিয়ে খেতে দিল। এসব স্বপ্ন না সত্যি? এই যদু বানুজ্যই না একদিন নিজের হোটেলে কাজ করবার জন্য ভাঙাতে গিয়েছিল, তার মণিমের দলের মানুষ ছিল 3 বছর আগেও। না, যথেষ্ট হলো হাজারির জীবনে, এর বেশি আর সে কিচ্ছু চায় না। রাধাবল্লভ ঠাকুর তাকে অনেক দিয়েছেন, আশার অতিরিক্ত দিয়েছেন। কুসুম কথাটা শুনে প্রথমে ঘোরতর আপত্তি তুলে বলল, জ্যাঠামশাই কি ভাবেন আপনি, এই বয়সে আপনাকে এত দূরে একা একা যেতে দেওয়া কখনই সম্ভব নয়, জেঠিমাকে আমি বারণ করে দেব, আর টাকারও তো দরকার নেই, সে সাত সমুদ্র 13 নদীর পারের দেশে যেতে হবে, এ কি কম কথা, এমন গরজ কিসে? পাগল মা আমার, বেশি দিন থাকবো না সেখানে, চুক্তি সই হয়ে গিয়েছে সাক্ষীদের সামনে, এবার না গেলে তো ওরা খেসারতে দাবি করে তালিশ করতে পারে, আর একটা যদি উদ্দেশ্য আছে কি জানিস তো মা, বড় বড় হোটেল কি করে চালায় একবার নিজের চোখে দেখে আসি, বুঝলি তো, আমার তো এই বাতিক,
ব্যবসাতে যখন নেমেছি তখন এর মধ্যে যা কিছু আছে সব শিখে নিয়ে তবে ছাড়ব। তাই বাধা দিও না মা, তুমি বাধা দিলে তা ঠেলবার সাধ্যই হবে না তো আমার, তাই না বলো? হ্যাঁ, টেপির মা ও টেপি কান্নাকাটি করতে লাগলো। এদের দুজনকে নরেন বোঝালো, আরে মা বাবু কি নিরুদ্দেশে যাত্রা করছেন নাকি? অত কান্নাকাটি করবার তো কিছুই নেই, বোম্বে তো বাড়ির কাছে, লোকে তো দূর দূরান্ত যাচ্ছে চাকরির জন্য, কোথায় কোথায় তা তো ঠিক নেই, আর এ তো সামান্য, আর আপনারা ভাববেন না, কোনো অসুবিধা হবে না, ওর কাছেই তো বোম্বে, কত আর দূর, আপনারা একটু শান্ত হন। সেই দিন রাত্রে হাজারি নরেনের মামা বংশীধর ঠাকুরকে ডেকে বলল, বংশী বলি একটা কথা আছে, আমি তো আর দিন পনেরোর মধ্যেই বোম্বাই যাচ্ছি, এবার আমার ইচ্ছে ওই যাবার আগে টিপির সাথে নরেনের বিয়েটা দিয়ে যাব। বলছি নরেন এখানকার কারবার দেখাশোনা করবে, রেলের হোটেলটা কিন্তু ওকে নিজেকেই দেখতে হবে, ওটাতেই কিন্তু মোটা লাভ, বুঝলে তো? তা তা এবার তোমার কি মত একবার বলো। বংশীধর অনেক দিন থেকে এমনই কিছু একটা ঘটতে পারে আজ করেই ছিল, বলল, হাজারিদা আমি আর কি বলবো বলো, তোমার সঙ্গে পাশাপাশি হোটেলে কাজ করেছি, আমরা সুখের সুখী দুঃখের দুঃখী হয়ে কাটিয়েছি বহুকাল, আর নরেন তো তোমার আপনারই ছেলে, যা বলবে তুমি তাতে আমার অমত কি হয়, আর ওর তো কেউ নেই, সবই তো জানো তুমি, যা ভালো বোঝো করো। দেনা পাওয়ার মীমাংসা অতি সহজেই মিটল। হাজারি রেলওয়ে হোটেলটির সত্ত্ব টেপির নামে লেখাপড়া করে দেবে, তার অনুপস্থিতিতে নরেন ম্যানেজার হয়ে দুই হোটেলই চালাবে, তবে বাজারের হোটেলের আয় হিসাব মতো কুসুমকে ও টেপির মাকে ভাগ করে দিতে থাকবে। দেখতে দেখতে বিয়ের দিন ধার্য হয়ে গেল। টেপির মা বলল, ওগো তোমার মেয়ে বলছে অত জিকে নেমন্তন্ন করে পাঠাতে, ওর বড় ভালো বন্ধু ছিল কি না, তাকে বিয়ের দিন আসতে লেখো না গো। হাজারিও সে কথা ভেবেছে, অতসের সঙ্গে আজ বহুদিন দেখা হয়নি, সেই মেয়েটির অযাচিত করুণাই তো আজ তাকে ও তার পরিবারকে সকল লোকের চোখে সম্ভ্রান্ত করে তুলেছে। অতসীর শ্বশুরবাড়ির ঠিকানা হাজারি জানত না, কেবলমাত্র এইটুকু জানত অতসীর শ্বশুর বর্ধমান জেলার মূল ঘরের জমিদার। হাজারি চিঠিখানা তাদের গ্রামে অতসীর বাবার ঠিকানায় পাঠিয়ে দিল, কারণ সময় যে খুবই কম। ঠিকানা চেয়ে পাঠিয়ে চিঠি লিখে আবার সেই পাওয়া ঠিকানায় চিঠি লেখার মতন অত সময় হাতে নেই। বিয়ের কয়েকদিন আগে হাজারি শ্রীমন্ত কাঁসারির দোকানে দানের বাসন কিনতে গেল। শ্রীমন্ত বলল, আসুন আসুন হাজারি বাবু, আসুন আসুন, বসুন বসুন, আরে বাবুকে তামাক দেনে। হাজারি নিজের বাসনপত্র কিনে উঠবার সময় কতগুলো পুরনো বাসনপত্র, পিতলের বালতি ইত্যাদি নতুন বাসনের দোকানের এক কোণে ঢাঁই করে রাখা দেখে জিজ্ঞাসা করল, এগুলো কি হ্যাঁ শ্রীমন্ত, এগুলো তো পুরনো মাল, ঢালাই করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও কথাই আপনাকে বলবো ভেবেছিলাম বাবু, ও আপনাদের পুরনো হোটেলের ওই পদ্মজি রেখে গেছেন, হয় বন্ধক না হয় বিক্রি, আপনি কি জানেন না কিছু? আরে ওই চক্রবর্তী বসায় হোটেল যে সিল হবে আজই, মহাজনাল বাড়িওয়ালা দেরা নাকি এক রাস, তারা নালিশ করেছিল, তা বাবু এই পুরনো মালগুলো নিন না আপনি, আপনাদের হোটেলে তো কাজে লাগবে, বড় ডেকচি পিতলের বালতি বড় গামলা সব সস্তা দরে বিক্রি হবে, ওই বন্ধকি মালের হ্যাংনামা যে ফোয়াবে বলুন তো বাবু, তার চেয়ে বিক্রি করে দেওয়াই ভালো। হাজারি এত কথা জানত না, জিজ্ঞাসা করল, পদ্ম নিজে এসেছিল? হ্যাঁ, ওদের হোটেলে একটা চাকরকে নিয়ে, এবার হোটেল সিল হলে কাল একটা জিনিস ও তার বার করে যাবে না ঘর থেকে, তাই রেখে গেল আমার এখানে, বলে গেল এগুলো বন্ধক রেখে কিছু টাকা দিতেই হবে, এবার চক্রবর্তী মশাই নাকি একবারে অচল অবস্থা। বাসনের দোকান থেকে বের হয়ে অন্য পাঁচটা কাজ মিটিয়ে হোটেলে ফিরতে অনেক বেলা হয়ে গেল হাজারির। একবার বেচু চক্রবর্তীর হোটেলে যাবে ভেবেছিল সে, কিন্তু তা আর হলো না। কুসুম এই কদিন এ বাড়িতেই বিয়ের আয়োজনে নানা রকম বড় ছোট খুচরো কাজে সারা দিন লেগে থাকে। হাজারি তাকে বাড়ি যেতে দেয় না, বলে, মা
তুমি তো আমার ঘরের লোক, তুমি থাকলে আমার তো কত ভরসা বলো। হ্যাঁ, তা এখানেই থাকো না, কটা দিন থাকো। হ্যাঁ, বিয়ের আগের দিন হাজারি অতসীর চিঠি পেল, সে কৃষ্ণনগর লোকালে আসছে, স্টেশনে যেন লোক থাকে। কিন্তু কেউ তো অতসীকে চেনে না, কে তাকে স্টেশন থেকে চিনে নিয়ে আসবে? কাজেই হাজারি নিজেই বিকেল 5টার সময় স্টেশনে গেল। ইন্টার ক্লাস কামরা থেকে অতসী আর তার সঙ্গে একটি যুবক নামল, কিন্তু তাদের অভ্যর্থনা করতে গিয়ে হাজারি যা দেখল তাতে মনে হলো পৃথিবীর সমস্ত আলো যেন এক মুহূর্তে নিভে গিয়ে চারপাশ অন্ধকারে একাকার হয়ে গিয়েছে তার চোখের সামনে। অতসীর বিধবা বেশ। অতসী হাজারির পায়ে ধুলো নিয়ে প্রণাম করে বলল, কাকাবাবু ভালো আছেন? এ হচ্ছে সুরেন, আমার ভাসুরপ, কলকাতায় পড়ে। ও কাকাবাবু, অমন করে দাঁড়িয়ে রইলেন কেন? না মা, মানে ইয়ে, চলো এসো এসো। ভাবছেন বুঝি আবার ঘাড়ে পড়লো দেখছি, দিয়েছিলাম একবার বিদায় করে, আবার এসে পড়েছে সাত বোঝা নিয়ে, এই না? বাবা কাকারা এমন নিষ্ঠুর বটে। আরে ওরে আবার লক্ষ্মী মা, ওতে লক্ষ্মী মা, আবার লক্ষ্মী মা। হাজারি হঠাৎ কেঁদে উঠল। এক প্ল্যাটফর্ম বিস্মিত জনতার মাঝখানে কি যে তার মনে হচ্ছে তা সে কাউকে বুঝিয়ে বলতে পারবে না। পুরো মনটা যেন হঠাৎ বেদনায় টনটন করে ভেঙে পড়ছে। অতসেই তাকে শান্ত করে নিজের আঁচলে চোখ মুছিয়ে প্ল্যাটফর্ম থেকে বের করে আনল। রেলওয়ে হোটেলের কাছে নরেন ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল। সে হাজারির দিকে চেয়ে দেখল, হাজারির চোখ রাঙা, মুখের ভাব অত্যন্ত যন্ত্রণাদায়ক। অতসীর বিধবা বেশ দেখে সেও অবাক না হয়ে পারল না, কারণ টেপির কাছে অতসীর সব কথাই সে শুনেছিল ইতিমধ্যে। সবে মাত্র যে 3 বছর বিয়ে হয়েছে তাও শুনেছিল, কিন্তু অতসীদি বিধবা হয়েছে এ কথা তো কেউ পরে বলেনি। বাড়ি পৌঁছে অতসী টেপিকে নিয়ে বাড়ির ছাদে অনেকক্ষণ কাটালো। দুজনের বহুকাল পরে দেখা, সেই ইরোশোলাতেই শেষ। আজ প্রায় 3 বছর হলো তাদের ছাড়াছাড়ি, কত কথা যে জমা হয়ে আছে তার ঠিক নেই। টেপি চোখের জল ফেলল বাল্য সখীর এই অবস্থা দেখে। অতসী বলল, তোরা সবাই মিলে কান্নাকাটি করবি? তাহলে কিন্তু চলে যাবই বলছি, এলাম বাপ মায়ের কাছে, বোনের কাছে একটু জুড়ুতে, তা না কেবল কান্না আর কান্না। সরে আয়, এই দুজোড়াটা পরতো দেখি কেমন হয়েছে, আর এই ব্রেসলেটটা দেখি, ডান হাতটা দেখি। টিপি এক ছটকায় হাত ছিনিয়ে নিয়ে বলল, না এই তোমার ব্রেসলেট অতসী দিদি, এ আমায় দিতে পারবেন কখনো না। তাহলে আমি মাথা করবো এই ছাতে যদি না পড়ি, সত্যি বলছি, আমার স্বাদ কেন মেটাতে দিবি নে? টিপি আর প্রতিবাদ করল না, তার 2 চোখ জলে ভেসে যাচ্ছে। ওদিকে অতসী তার ডান হাত ধরে তখন ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেসলেট পরিয়ে দিচ্ছে। হাজারি অনেক রাত্রে তামাক খাচ্ছে, এমন সময় অতসী এসে নিঃশব্দে পাশে দাঁড়িয়ে ডাকল, কাকাবাবু। হ্যাঁ কে? অতসী মা, এখনো শোনি গো? হ্যাঁ না কাকাবাবু, আজ তো সারাদিন আপনার সঙ্গে একটা কথাও হয়নি, তাই এলাম। হাজারির গলাটা আবার কেঁপে উঠল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এমন জানলে তোমায় তো আনতাম না মা, আমি সত্যি কিছুই শুনিনি। আসলে বহুদিন গায়ে যাইনি তো, তোমার এ বেশ চোখে দেখতে কি নিয়ে এলাম মা, তোমায় কি বেশে নিয়ে এলাম।
অত সে চুপ করে রইল। হাজারির স্নেহশীল পিতৃ হৃদয়ের সান্নিধ্যে সে যেন তার দুঃখে সান্ত্বনা পেতে চায় আজ। হাজারি সস্নেহে তাকে কাছে বসাল। কিছুক্ষণ কেউই কিছু কথা বলল না। খানিক পরে অতসী বলল, কাকাবাবু, আমি একদিন বলেছিলাম আপনার হোটেলের কাজেই উন্নতি হবে, মনে আছে? সব মনে আছে অতসী মা, সব মনে আছে। কিচ্ছু ভুলিনি, আমি বিশ্বাস করো কিচ্ছু ভুলিনি। আজ যা হয়েছে এখানে সবই তো তোমার দয়াতেই মা, তুমি দয়া না করলে। ও কথা বলবেন না কাকাবাবু, আমি টাকা দিলেও আপনার ক্ষমতা না থাকলে কি আর সে টাকা বাড়ত? 3 বছরের মধ্যে এত বড় জিনিস করে ফেলতে পারত অন্য কোনো আনারি লোক? আমি কিছুই জানতাম না কাকাবাবু, এখানে এসে সব দেখে শুনে অবাক হয়ে গিয়েছি। আপনি ক্ষমতাবান পুরুষ মানুষ কাকাবাবু। তা এখন তুমি এরশোলায় যাবে না আবার শ্বশুর বাড়ি যাবে? এরশোলাতেই যাব, বাবা মা দুঃখে সারা হয়ে আছে, তাদের কাছে গিয়ে কিছুদিন থাকব। জানেন কাকাবাবু, আমার ইচ্ছে দেশে এমন একটা কিছু করব যাতে সাধারণের উপকার হয়। বাবার টাকা সব এখন আমি পাবো, শ্বশুরবাড়ি থেকেও টাকা পাবো, কিন্তু এ টাকার আমার কোনো দরকার নেই কাকাবাবু। 5 জনের উপকারের জন্য খরচ করেই সুখ। যা ভালো বোঝো তাই করো মা, যা করে তোমার অন্তরে সুখ হয় তুমি সেটাই করো, এর বেশি আমি আর তোমায় কি বলবো বলো। কাকাবাবু, আপনি বম্বে যাচ্ছেন শুনলাম, আমায় নিয়ে যাবেন না সঙ্গে করে? বেশ, বাপে ঝিয়ে থাকবো, আপনাকে রেঁধে দেব, আমার খুব ভালো লাগে দেশ বেড়াতে। আচ্ছা যেও মা, তবে এবারটা নয়, আমি 3 বছর থাকবো সেখানে, দেখি কিরকম সুবিধে অসুবিধে হয়, এর পরের বার না হয় যেও আমার সাথে, ঠিক আছে? ঠিক বলছেন কাকাবাবু, মনে থাকবে তো? ঠিক মনে থাকবে। যাও এখন শোও ওই ঘরে গিয়ে মা, অনেক কষ্ট হয়েছে গাড়িতে, সকাল সকাল বিশ্রাম করো গিয়ে, যাও। আজ বাড়িতে বিয়ে। টেপির নরম হাতখানা নরেনের বলিষ্ঠ পেশিবদ্ধ হাতে স্থাপন করবার সময় হাজারির চোখে জল আসল। কতদিনের স্বাদ এতদিনে ঠাকুর রাধা বল্লভ পূর্ণ করলেন। বংশীধর ঠাকুর বরকর্তা সেজে বিয়ের মজলিসে বসেছিল, সেও সে সময়টা আবেগপূর্ণ কণ্ঠে বলে উঠল, হাজারি দাগো, সব কি স্বপ্ন নাকি খুব সত্যি? তুমি আছো আজ সব তোমারই জন্য, ধন্য তুমি হাজারিদা, ধন্য। কাছাকাছি সব হোটেলে রাঁধুনি বামুনেরা তাদের আত্মীয় স্বজন নিয়ে যাত্রী সেজে এসেছে। এ বিয়ে হোটেলের জগতের, ভিন্ন জগতের কোনো লোকের নিমন্ত্রণ হয়নি এতে। এদের উচ্চ কলরব, হাসি, ঠাট্টা ও হাঁকডাকে বাড়ির স্বর গরম হয়ে উঠল। বিয়ের পরদিন বরকনে বিদায় হয়ে গেল, বেশি দূর ওরা যাবে না। এই রানাঘাটেই চূর্ণীর ধারে বংশীধর একখানা বাড়ি ভাড়া করেছে 5 দিনের জন্য। সেখানে দেশ থেকে বিপত্নিক বংশধরের এক দুঃসম্পর্কের বিধবা পিসি এসেছেন বিয়ে উপলক্ষে, বৌভাত সেখানেই হবে। হাজারি একবার রেলওয়ে হোটেলে কাজ দেখতে গেল, বেলা তখন আন্দাজ 10টা। বেচু চক্রবর্তীর হোটেলের সামনে ভিড় দেখে এসে থেমে গেল। কোটের পিয়ন বেলিফ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আছেন জমিদার রামরতন পাল চৌধুরী। ব্যাপার কি জিজ্ঞাসা করে জানল, মহাজনের দেনার দায়ে বেচু চক্রবর্তীর হোটেল আজই সিল হচ্ছে। হাজারি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকল, তার পুরনো মনিবের হোটেল, এইখানে সে দীর্ঘ 7 বছর সুখে দুঃখে কাটিয়েছে, এতদিনের হোটেলটা আজ উঠে যাচ্ছে তাও আবার এমন ভাবে,
একটু পরে পদ্মজি দু হাতে দুটো বালতি নিয়ে হোটেলের পিছনের দরজা দিয়ে বের হতেই একজন আদালতের পেয়াদা বেলিপির দৃষ্টি সেদিকে আকর্ষণ করল। বেলিপ সাক্ষী দুজনকে ডেকে বলল, এই দেখুন মশাই, এই মেয়ে ছেলেটা হোটেল থেকে জিনিস নিয়ে যাচ্ছে, এটা তো বেআইনি, আমি পেয়াদাদের দিয়ে আটকে দিচ্ছি আপনাদের সামনে। পেয়াদারা ঘিরে বাধা দিয়ে বলল, এই বালতি রেখে যাও, আরে আরে ও বাবু কাণ্ড দেখুন, শুধু যে বালতি নয়, বালতির মধ্যে পেতল কাঁচার বাসন রয়েছে। পদ্মজি ততক্ষণে বালতি দুটো প্রাণপণে জোর করে হাতে আটকে ধরেছে। সে চিৎকার করে বলতে থাকল, না আমি দেব না, কি দেব না, বাসন আমার নিজে, দেব না মানে কি, নিজের মানে কি, তোমার কি, নিজে না আমি দেব না, আমি চুপচাপ রাখো, চুপচাপ রাখো, পেয়াদারা ছাড়বার পাত্র নয়, ওদিকে পদ্মজিও নয়। উভয় পক্ষে বাকবিতণ্ডা অবশেষে টানা হিচড়া হবার উপক্রম হল। মজা দেখবার লোকও জুটে গেল প্রচুর। একজন মহাজন পাওনাদার বলল, আমি এই সকলের সামনে বলছি, বাসন নামিয়ে যদি না রাখো তবে আদালতের আইন অমান্য করবার জন্য তোমাকে পুলিশে দেব। একজন সাক্ষী বলল, কেমন করে বাবু, ওর নামে তো ডিগ্রি নেই আদালতে, আদালতে ডিগ্রি মানতে যাবে কেন? তা নয়, ওকে চুরির চার্জে ফেলে পুলিশে দেয়া চলবে। এ হোটেল এখন মহাজন পাওনাদারের, তার ঘর থেকে অপরের জিনিস নিয়ে যাবার রাইট কি? ওকে জিজ্ঞেস করো ভালো ভালো দেবে কিনা। পদ্মজি কিছুতেই দিতে রাজি নয়, সে আরো জোর করে আঁকড়ে ধরে আছে বালতি দুটো। পেয়াদারা এবার বীর দর্পে এগিয়ে গেল। আবারও এক চোর ধস্তাধস্তির সূত্রপাত হওয়ার উপক্রম হতেই হাজারি সেখানে গিয়ে দাঁড়িয়ে বলল, পদ্মজি পদ্মজি, তুমি তুমি দিয়ে দাও বাসন, তুমি দিয়ে দাও বাসন, দিয়ে দাও পদ্মজি, দিয়ে দাও। লজ্জায় অপমানে পদ্মজির চোখে তখন জল এসে গিয়েছে। এক বাজার জনতার সামনে দাঁড়িয়ে এমন অপমানিত সে কখনো হয়নি। এই সময় হাজারিকে দেখে সে হাউ হাউ করে কেঁদে ফেলল। এই দেখো না ঠাকুর মশাই, দেখো দেখো, তুমি তো কতদিন এই হোটেলে ছিলে, এ আমার জিনিস না, না না তুমি বলো না, তুমি বলো, এ বালতি কার, এ বালতি কার, এ বালতি কার তো আমারই, তুমি বলো আজরে ঠাকুর, তুমি বলো বলো, এ বালতি কার, কেঁদো নাও কেঁদো না অমন করে পদ্মজি, কেঁদো না। আরে এ হলো আইন আদালতের ব্যাপার, বাসন রেখে এসো ঘরের মধ্যে, আমি আমি দেখছি তারপর কি ব্যবস্থা করা যায়, আমি দেখছি, চলো চলো। অবশ্য তখন কিন্তু করবার উপায় কিছুই ছিল না। সে আদালতের বিরিফকে জিজ্ঞাসা করল, তা এ কি করলে এরা আবার হোটেলটা ফিরে পাবে? হ্যাঁ কি আবার, টাকা চুকিয়ে দিলে 750 টাকা দাবিতে দালিশ, এখনো ডিগ্রি হয়নি, বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার ইতিমধ্যে মাল হস্তান্তর করতে পারেন, তাই এই সিল করা। আদালতের পেয়াদারা কাজ শেষ করে চলে গেল। বেচু চক্কর থেকে একবার ডেকে হাজারি বলল, আমার সঙ্গে চলুন কর্তা মশাই, একবার স্টেশনের কাছে আসুন, কথা আছে। রেলের হোটেলে নিজের ঘরটিতে বেচু চক্কর থেকে বসে হাজারি বলল, কর্তা একটু চা খাবেন? বেচু চক্রবর্তীর অবস্থা এখন বিধ্বস্ত, হোটেল হাতছাড়ার শোকে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। প্রথমটায় চা খেতে চাইল না কিছুতেই, কিন্তু হাজারি ছাড়ল না, জোর করে বেচু চক্রবর্তীকে সে চা জল খাবার খাওয়াল। একটা সময় পর বেচু বলল, হাজারি তুই তো 7-8 বছর আমার সঙ্গে ছিলে, তাহলে তো সবই, হোটেলটা ছিল আমার প্রাণ, আজ 22 বছর হোটেল চালাচ্ছি, এখন কোথায় যাই কি আর করি, পৈতৃক চোরচোমা ঘর তোর যা ছিল ভুলে নবলায় এখন আর কিচ্ছু নেই, হোটেলটাই ছিল আমার বাড়ি, এই বুড়ো বয়সে এখন তারাই কোথায়, আর চালাই বা কি করে,
এমন অবস্থা কি করে হলো কর্তা? আপনি দেনা বাঁধালেন কি করে? হরচে আয়ে ইদানিং কুলোতো না হাজারি, তোমার বাসন চুরি হয়ে গেল, ছোট হোটেল আর কত ধাক্কা সইবার জান ছিল, কাবু হয়ে পড়ল, খদ্দেরও কমে গেল, বাড়ি ভাড়া জমতে লাগলো, সব নানা উৎপাত তাতেই গেল। হাজারি বিচু চক্কর থেকে তামাক সাজিয়ে দিয়ে বলল, কর্তা একটা কথা আছে বলি, আপনি আমার পুরনো মনিব, আমার এখন যদি অত টাকা থাকতো আপনার হোটেলের সিল আমি খুলে দিতাম, কিন্তু কাল মেয়ের বিয়ে দিয়ে এখন অত টাকা তো হাতে নেই বাবু, তাই বলছি যতদিন বোম্বে থেকে না ফিরি আপনি আপনি আমার বাজারের হোটেলের ম্যানেজার হয়ে কদিন একটু হোটেল চালান, 25 টাকা করে আপনার খরচ দেব, আপনি ভাববেন না। এত কিছুর পরও হাজারি মাইনে কথাটা মনিবের উদ্দেশ্যে উচ্চারণ করতে পারল না। নিজের মতো থাকবেন, খাবেন দাবেন হোটেলে, আর আর পর্দা দিদিও তো আপনার সঙ্গেই থাকবে, মাইনে পাবে, খাবে, কি বলেন আপনি? হ্যাঁ, বিজু চক্রবর্তীর পক্ষে এটা যেন অস্বপ্নের স্বপ্ন, এই আশা সে কখনো করেনি। রেল বাজারের অত বড় কারবারি হোটেলের সে ম্যানেজার হবে? পদ্মজিও পরে খবরটা পেল বেচুর কাছে। সেদিন সন্ধ্যাবেলা সে কুসুমের বাড়ি গেল। কুসুম তাকে দেখে ভীষণ আশ্চর্য হল, কারণ এর আগে জীবনে কোনোদিনও পদ্মজি কুসুমের দৌড় মারায়নি। এসো পদ্মপিসি, বসো, আমার কি ভাগ্যে, এই এই পিঠেখানে বসো পিসি, পান্তকটা খাও, বসো সেজে আনি। পদ্মজি বসে পান খেয়ে অনেকক্ষণ ধরে কুসুমের সঙ্গে এ গল্প ও গল্প করল। পদ্ম বুঝতে পেরেছে কুসুমও এখন তার এক মনিব, এদের সকলকে সন্তুষ্ট রাখা মানে চাকরি বজায় রাখা, যদিও সে মনে মনে জানে চাকরি বেশি দিন তাকে করতে হবে না, আবার একটা হোটেল নিজেরাই খুলবে। তবে বিপদের দিনগুলিতে একটা কোনো আশ্রয় কিছুদিন মাথা নিচু করে থাকা দরকার। যে পরদিন পদ্ধতি হোটেলের কাছে ভর্তি হল, বিজু চক্রবর্তীও বসল গদির ঘরে। এরা কেউই যে বিশ্বাসযোগ্য নয় তা হাজারি ভালো করেই জানত, তবে কাজের কথা এই যে ক্যাশ থাকবে নরেনের কাছে, বিজু চক্রবর্তী দেখাশোনা করেই খালাস। হাজারির মনে হল সে তার পুরনো দিনের হোটেলে আবার কাজ করছে, বিজু চক্রবর্তী তার মনিব, পদ্মজিও ছোট মনিব। পদ্ম যখন এসে সকালে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই ইলিশ আনবো এবেলা না পোনা আনাবো, তখন হাজারি পূর্ব অভ্যাস মতোই সম্ভ্রমের সঙ্গে উত্তর দিল, চা ভালো মনে করো পদ্ম দিদি, পচা না হলে ইলিশই এনো। বিচু চক্রবর্তী পাকা ব্যবসাদার লোক এবং হোটেলের কাজে তার অভিজ্ঞতা হাজারির থেকে অনেক বেশি। সে হাজারিকে ডেকে বলল, হাজারি একটা কথা বলি, তোমার এখানে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মধ্যে মোট 4 পয়সা তফাৎ রেখেছে, এটা তো ভালো মনে হয় না আমার কাছে, এতে করে সেকেন্ড ক্লাসে খদ্দের তো কম হচ্ছে, বেশি লোকই ফার্স্ট ক্লাসে খায় অথচ খরচ যা হয় তাদের পেছনে তেমন তো লাভ দাঁড়ায় না, গত 1 মাসের হিসেব খতিয়ে দেখলাম কি না, এবার নরেন বাবাজি তো ছেলে মানুষ, সে কি আর হিসেবের কত বোঝে। হ্যাঁ, কথা তো উচিত, তা আপনি কি বলেন কর্তা? আমার মত হচ্ছে এই ফার্স্ট ক্লাসটা হয় একদম উঠিয়ে দাও, নয়তো আমার হোটেলের মতো অন্তত 2 আনা তফাৎ রাখো, শীতকালে যখন সস্তা তখন ওর থেকে যা লাভ হবে তা বর্ষাকালে বা অন্য সময় ওই ফার্স্ট ক্লাসের খদ্দের পিছনে সেই লাভের খানিকটা খেয়ে গিয়েও যাতে কিছু টাকা থাকে সেই কাজটা করতে হবে, বুঝলে তো? তাই করুন কর্তা, আপনি যা ভালো বোঝেন আমি কি আর তত বুঝি।
বিজু চক্রবর্তী খুব সন্তুষ্ট আছেন হাজারির ব্যবহারে। ঠিক সেই পুরনো দিনের মতোই হাজারির নম্র কথাবার্তা, যেন তিনিই মনি, হাজারি আজও তার চাকর। যদিও পদ্ধতি ও তিনি দুজনেরই দৃঢ় বিশ্বাস হাজারি যা কিছু করে তুলেছে আজ সবই কপালের গুণে। আসলে তার বুদ্ধি সত্যি সেরকম কিছুই নেই। তবে দুজনেই এখন হারে হারে মানে লোক হিসেবে হাজারি খুবই ভালো। সেদিন সকালে হাজারি এক কলকে গাঁজা সাজবার উদ্যোগ করছিল। এই সময়টা সকলের অগোচরে সে একবার গাঁজা খেয়ে থাকে। হোটেলে গিয়ে তো আজকাল সে সুবিধা হয় না, এমন সময় অতসীকে ঘরে ঢুকতে দেখে সে তাড়াতাড়ি গাঁজার কলকেটা লুকিয়ে ফেলল। অতসীর মুখের দিকে চেয়ে বলল, কি মা? কাকাবাবু, আপনি বম্বে কবে যাচ্ছেন? এই তো আসছে মঙ্গলবার যাব, আর তো চার দিন বাকি। আমার বড় ইচ্ছে হচ্ছে আপনাকে নিয়ে এরও শোনা যাব। আমাদের বৈঠকখানায় আবার আপনাকে আর বাবাকে চা জল খাবার এনে দেব। একটিবার যাবেন কাকাবাবু? হাজারির চোখে জল এলো। কি তুচ্ছ স্বাদ! মেয়েদের মন কি এইসব অতি সামান্য আশা আকাঙ্ক্ষাতেই পূর্ণ থাকে? কিন্তু কি করে সে এরও শোনা যাবে এখন? অত সে ছেলে মানুষ, তাই সে তো বলেই খালাস। মা, সে হয় না, কত কাজ বাকি এদিকে, সে তো তুমি তো আর জানো না, মানে টরেন তো ছেলে মানুষ, এবার ওকে সব জিনিস একটু দেখিয়ে বুঝিয়ে না দিয়ে। আজ চলুন আমায় নিয়ে গরুর গাড়িতে আমরা বাপে মেয়েতে চলে যাই, কাল বিকেলে চলে আসবেন। তাছাড়া টেপিও বলছিল একবার গায়ে যাবার ইচ্ছে হয়েছে। চলুন না কাকাবাবু, চলুন না। ইতান্ত যখন না ছাড়ো মা, তবে পরশু সকালে গিয়ে সেই দিনই কিন্তু সন্ধ্যের পরে ফিরতে হবে মা, থাকবার একদম উপায় হবে নি। পরদিন বিকেলই আবার রওনা হতে হবে তো আমায়। এবার বোম্বাইয়ের ডাক্তারি রাত 8টায় ছাড়ে বলে দিয়েছে, নইলে তো অসুবিধা হয়ে যাবে না বলো? বিকেলে চূর্ণের ধারে নিম গাছটার তলায় হাজারি একবার গিয়ে বসল। পাশের চুন কয়লার আড়তে হিন্দুস্থানি কুলিরা সেই একইভাবে সুর করে সমস্বরে ঠেট হিন্দিতে গজল গাইছে। চূর্ণের খেয়াঘাটে ওপারের ফুলে নমলার হাটের হাটুরে লোক পারাপার হচ্ছে। পুরনো দিনের মতোই সব। সে কি আজও বিজু চক্রবর্তীর হোটেলে কাজ করছে? পদ্মছিয়ের মুখ নাড়া খেয়ে তাকে কি এখনই সদ্য আজ বসানো কয়লার উনুনের ধোঁয়ার মধ্যে বসে ওবেলা রান্নার ফর্দ বুঝে নিতে হবে? সেই পদ্ম দিদি ও সেই বিজু চক্রবর্তীর সঙ্গে সকালবেলাও কথাবার্তা হয়েছিল। দাঁড়িপাল্লায় পাল্লা বদল হয়েছে। পুরনো দিনের সম্বন্ধগুলো ছায়াবাজির মতো হারালো কোথায়? বোম্বাই, বোম্বাই কত দূরে কি জানে? টিপিকে নিয়ে, অতসী বা কুসুমকে নিয়ে যদি যাওয়া যেত, এরা যে কেউই সঙ্গে থাকলে সে বিলেত পর্যন্ত যেতে পারে। দুনিয়ার যে কোনো জায়গায় বিনা আশঙ্কায় বিনা দ্বিধায় চলে যেতে পারে। তখনকার দিনে সে কি একবারও ভেবেছিল যে আজকের মতো দিন তার জীবনে আসবে? নরেনকে যেদিন প্রথম দেখে সেই দিনই মনে মনে কল্পনা করেছিল আজকের এই সুন্দর ছবিখানা। টেপি লাল চেলি পরে নরেনের পাশে দাঁড়িয়ে, মুখে লজ্জা, চোখে চাপা আনন্দের হাসি। তখন মনে হয়েছিল এসব দুরাশা, ইহ কি কখনো সত্যি হয়? কিন্তু আজ সেই কল্পনা অতি অতি বাস্তব। সবই ঠাকুর রাধা বল্লভের দয়া। নয়তো হাজারি কি ভেবেছিল সে বোম্বাই যাবে 150 টাকা মাইনের চাকরি নিয়ে? পরদিন অতসী এসে আবার শুধুলো, কবে এরশোলা যাবেন কাকাবাবু? টেপিও যাবে বলেছে, কাকিমাও বলছিলেন গা থেকে সেই 2-2.5 বছর এসেছেন, আর কখনো যাননি। ওনারও যাবার ইচ্ছে, একদিনের জন্য হলেও চলুন না। আবার স্বগ্রামে এসে ওদের গাড়ি ঢুকল বহুদিন পরে। হাজারিদের বাড়িটা আর বাসযোগ্য নেই, খড়ের ঘর এতদিন দেখাশোনার অভাবে নষ্ট হয়ে গিয়েছে। ঝড়ে খড় উড়ে যাবার দরুন চালের নানা জায়গা দিয়ে নীল আকাশ দিব্যি চোখে পড়ে।
অত সে টানাটানি করতে লাগলো তাদের বাড়িতে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু টেপির মা রাজি নয়, নিজের ঘরদোরের ওপর মেয়ে মানুষের চিরকাল টান। ভাঙা ঘরের উঠানের জঙ্গল নিজে হাতে তুলে ফেলে টেপির সাহায্যে ঘরের দাওয়া আর ভিতরকার মেঝে পরিষ্কার করে নিজের বাড়িতেই সে উঠল। টেপিকে বলল, তুই বস মা, আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি, পেয়ারা তলার ঘাটে কতদিন নাইনি বল দেখি, বস বস। পুকুরের ঘাটে গিয়ে এপাড়ার রাধু চাটুর্যের পুত্রবধূর সঙ্গে প্রথমেই দেখা। সে মেয়েটির বয়স প্রায় টেপির মায়ের সমান, দুজনের যথেষ্ট ভাব চিরকাল। টেপির মাকে দেখে সে তো একেবারে অবাক, বাসন মাজা ফেলে হাসি মুখে ছুটে এসে বলল, ও মা, দিদি যে, হ্যাঁ কখন এলে? আর কি আমাদের কথা মনে থাকবে গো তোমার, এখন বড় লোক হয়ে গিয়েছো সবাই বলে, গরিবের কথা কি মনে পড়ে? হ্যাঁ, দুজনে দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কিছুক্ষণ পরে রাধু চাটুর্যের পুত্রবধূকে সঙ্গে নিয়ে টেপির মা ঘাট থেকে ফিরল। মেয়েটি বাড়ি ঢুকে টেপিকে শুধুল, চিনতে পারছিস মা? ও মা, কাকি বাজে, আসুন আসুন আসুন। এসো মা, জন্ম এও স্ত্রী হও, সাবিত্রী সমান হও। তা হ্যাঁ গা, তোমার কেমন আক্কে, মেয়েকে আনলে জামাইকে কে আনতে হয় না? শুনেছি চাঁদের মতো জামাই হয়েছে, খিচুড়ি খেয়ে দিয়েছে দেখি মা, খবর কি? ও, একে কি বলে গো ভাষা, দেখি দেখি, কখনো শুনিও নি বাবু এসব না। তা একটা কথা বলি, তোমাদের রান্না তো এবেলা আর এখানে হওয়ার উপায় নেই দেখছি গো, আমাদের বাড়িতে তোমরা সবাই এবেলা দুটো ভাত ডাল না হয়। সে হবে না গো কাকিমা, অতসীদি এসেছে আমাদের সঙ্গে জানেন না, অতসী দিদি সবাইকে খেতে বলেছে, সেখানে নিয়ে গিয়ে তুলছিল আমাদের, মা গেল না, জানিনি তো, মা সাত প্রাণ বাঁধা এই ভিটের সঙ্গে, রানাঘাটের অমন বাড়ি, কলের জল, শহর জায়গা, সেখানে থাকতো আমার শুধু বাড়ি বাড়ি করে, আহা বাড়ির কি ছিঁড়ি, ফুটো খড়ের চাল, বাড়ি বললেও হয় গোয়াল বললেও হয়। বাপের বাড়ি নিন্দে করিস না মা, যা যা, আজ না হয় বাপ তোমার বড় লোক হয়েছে, কিন্তু এই ফুটো ঘরের চালের তলাতেই তো আজীবন মানুষ হয়েছ মা। হাসি গল্পের মধ্যে দিয়ে প্রায় ঘন্টা দুই কখন কেটে গেল। এদের আসবার খবর পেয়ে এপাড়ার ওপাড়ার মেয়ে মহলে সবাই দেখা করতে আসলো, জামাইকে সঙ্গে করে না আনার দরুন সকলেই অনুযোগ করল। জামাই রাজবার জো নেই গো, রেলের হোটেলে দেখাশোনা করেন, সেখানে একদিন না থাকলে চুরি হবে যে, উপায় থাকলে কি আর আনতুম নে গো। অতসীর দুর্ভাগ্যের কথা সকলেই আগে জানত, গ্রাম শুদ্ধ লোক তার জন্য দুঃখিত, সবাই এক বাক্যে বলে, অমন মেয়ে দেবীর মতো মেয়ে, তাই কপালে এত দুঃখ এই কচি বয়সে। ওদিকে সন্ধ্যার আর দেরি নেই, অতসীদের বৈঠকখানায় বসে অতসীর বাবার সঙ্গে হাজারি কথাবার্তা বলছিল। হরিচরণবাবু মেয়ের অকাল বৈধব্যে বড় বেশি আঘাত পেয়েছেন, হাজারির মনে হলো যেন এই আড়াই বছরের ব্যবধানে তার 10 বছর বয়স বেড়ে গেছে, মেয়েকে দেখে আজ তবু একটু সুস্থ হয়েছেন। এই যা হাজারি, তোমার বয়স আর আমার বয়স খুব বেশি তফাৎ হবে না, তোমারও প্রায় 50 হয়েছে, না হয় 1-2 বছর বাকি, কিন্তু তোমার জীবনে উত্তম আছে, আশা আছে, মানে তুমি এখনো যুবক, কাজ করবার শক্তি তোমার অনেক বেশি এখনো, এই বয়সে বোম্বে যাচ্ছ শুনে হিংসে হচ্ছে গো হাজারি। আসলে বাঙালির মধ্যে তোমার মতো লোক যত বাড়বে ঘুমন্ত জাতটা ততই জাগবে, এরা 35 বছর বয়সেই গলায় তুলসীর মালা পরে পরকালের জন্য তৈরি হয়, দেখছো না আমাদের গায়ের দশা, ইহকালই তো দেখলি নে
ভোগ করলি নে। তোদের পরকালে কি হবে বাবু, সেখানেও সেই ভূতের ভয়, পরকালে নরকে যাবে। তুমি কি ভাবো, অকর্মা, অলস, ভীরু এরকম লোকেদের স্বর্গে জায়গা দেয় না কি ভগবান? দেয় না গো, দেয় না, কাউকে দেয় না। এই সময় পুরানো দিনের মতো অতসে এসে ওদের সামনে টেবিলে জল খাবারের রেকাবি রেখে বলল, খান কাকা বাবু, বাবা তুমিও খাও। কিছুক্ষণ পরে চা নিয়ে অতসী আবার ঢুকল, পিছন পিছন আসলো টেপি। সেই পুরানো দিনের মতো সবই, তবুও কত তফাত। অতসীর মুখের দিকে চাইলে হাজারির বুকের ভেতরটা বেদনায় টন টন করে। তবুও তো মা বাবার সামনে অতসী বিধবার বেশ যত দূর সম্ভব বর্জন করেছে। মা বাবার চোখের সামনে সে বিধবার বেশে ঘুরতে ফিরতে পারবে না, এতে পাপ হবে। হরিচরণ বাবু সন্ধান নিক করতে বাড়ির মধ্যে গেলেন। অতসীর দিকে চেয়ে হাজারি বলল, কি মা, তোমার স্বাদ যা ছিল মিটেছে? নিশ্চয়ই কাকা বাবু। টেপি কি বলিস, কতদিন ভাবতুম গায়ে তো যাব, সেখানে টেপিও নেই কাকাবাবুও নেই, তা কাদের সঙ্গে দুটো কথা বলবো? কাল আমার সঙ্গে রানাঘাট যেতে হবে কিন্তু মা। সে আর বলতে নাকি, আমি বাবা মাকে বলে রেখেছি আপনাকে ট্রেনে উঠিয়ে দিতে যাব না। কাকাবাবু টেপি এখন দিন কতক আমার কাছে এখানে থাক না, তাহলে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসার সময় ওকে সঙ্গে করে আনি। নরেনবাবু মাঝে মাঝে এখানে আসবেন এখন। নরেনের কথা এভাবে বলাতে টেপি বাপের অলক্ষে অতসীকে এক রাম চিমটি কাটল। কাকাবাবু পুজোর সময় আসবেন তো, এবার আমাদের গায়ে আমরা ঠাকুর পুজো করব। পুজো তো অনেক দেরি এখন মা, যদি সম্ভব হয় আসবো বই কি, তবে তুমি যদি পুজো করো তবে আবার চেষ্টা করব। তোমাকে আসতেই হবে বাবা, মা বলেছে এবার প্রতিমা গড়িয়ে কোজাগরি লক্ষ্মী পুজো করবে, এখনো তিন চার মাস দেরি পুজোর, সে সময় ছুটি নিয়ে আসতে হবে কিন্তু বাবা, কেমন? রাধু মুখুর্জির পুত্রবধূ নাছর মান্দা হয়ে পড়েছিল, রাত্রে তাদের বাড়িতে সকলকে খেতেই হবে এই আবদারে। টেপির মা সন্ধ্যাবেলা থেকেই রাধু মুখুর্জির বাড়ি গিয়ে জুটেছে, মোচা কুটে দেশি কুমড়ো কুটে তাদের সাহায্য করছে। সে সরল গ্রাম্য মেয়ে, শহরে জীবনযাত্রা চেয়ে পাড়া গায়ের এই জীবন তার অনেক ভালো লাগে। কাজ করতে করতে সে বলল, ভাই শহর কি আর আমাদের পোষায় গা, এই যে কুমড়ো ডাঁটাটুকু দেখছ এই এক পয়সা, বাবরে বাপ এই এতটুকু করে কুমড়োর ফালি কিনে আনবে সেইটিও আবার এক পয়সা, সে ফালি কাটতে বোধহয় পোড়া মুখোর মিনছেদের হাত কেটে গিয়েছে। আমার ইচ্ছে কি জানো ভাই, উনি চলে গেলে আমি তিন চার দিনের মধ্যে আবার গায়ে আসব, পুজো পর্যন্ত এইখানেই থাকবো, নিয়ে যাওয়াই থাকলো আপনার রানাঘাটের বাসায়, ওই সব দেখাশোনা করু ওদেরই জিনিস, আমার আর সেখানে ভালো লাগে না গো। স্বামীকে কথাটা বলতেই হাজারি বলল, তোমার ইচ্ছে যা হয় করো, কিন্তু তার আগে এই খড়খানা তো সারানো দরকার তাই না, খড়ে জল পড়ে যে ভেসে যায় থাকবে কোথায়? সে ভাবনা তোমার দরকার নাই, আমি অতসীদের বাড়ি থেকে কি ওই ওই মুকুজ্জাদের বাড়িতে থেকে আমি ঘরখানা না হয় সারিয়ে দেব, জামাইকে বলে যেও ঘরের যা লাগে যেন তা দিয়ে দেয়। হ্যাঁ, রাধা মুকুজ্জির বাড়িতে রাত্রে আহারের আয়োজন ছিল যথেষ্ট, খিচুড়ি ভাজাভুজি মাছ ডিমের ডালনা বড়া ভাজা টক দই আম সন্দেশ, অতসীকেও খেতে বলা হয়েছিল কিন্তু সে আসেনি। টেপি ডাকতে গেলে অতসী বলল তার নাকি ভয়ানক মাথা ধরেছে, সে যেতে পারবে না। শেষ রাত্রে দুখানা গাড়ি করে সকলে আবার রানাঘাট আসল। দুপুরের পর হাজার একটু ঘুমিয়ে নিল, ট্রেন নাকি সারা রাত চলবে, কখনো সে অতদূর যায়নি, অতক্ষণ গাড়িতেও থাকেনি, কাজেই এটা নিশ্চিন্ত সেখানে ঘুম হবে না কখনোই। যাবার সময় টেপির মা ও টেপি কাঁদতে লাগলো,
কুসুমও এদের সঙ্গে যোগ দিল। অত সে সকলকে বোঝাতে লাগলো, ছি কাঁদে না, ও কি কাকিমা, উনি বিদেশে যাচ্ছেন, এটা মঙ্গলের কাজ। ছি টেপি, চোখ আমার চোখের জল ফেলো না ভাই কুসুম, তোমরা এভাবে কেঁদো না। হাজারে ঘরের বাইরে বেরিয়েছে সবে মাত্র, দেখে সামনেই পদ্মজি। এখন এই গাড়িতেই যাবেন ঠাকুর মশাই? তা পদ্ম দিদি, এবেলা খদ্দের কত? তাও ওই 40 জনের ওপর, সেকেন্ড ক্লাস বেশি। তাই ইলিশ মাছ নিয়ে এসেছিলে তো? ও মা, তার বলতে, যতদিন বাজারে পাই ততদিন ইলিশের বন্দোবস্ত, একেবারে টাটকা ইলিশ, আসার থেকে আবার আসছেন, বুঝলে কি না? তোমাকে আর আমি কি শেখাবো বলো, তুমি হলে গিয়ে পুরনো লোক, তবে হুঁশিয়ার থেকো পদ্ম দিদি, একদম ভাববে এ যেন তোমার নিজেরই হোটেল, ঠিক আছে তো? ঠিক এই সময়ে পদ্মজি এক অভাবনীয় কাণ্ড ঘটাল। হঠাৎ ঝুঁকে নিচু হয়ে বলল, দাঁড়ান ঠাকুর মশাই, পায়ে ধুলোখানা দেন একটু। হাজারি অবাক, স্তম্ভিত, নিজের চোখে বিশ্বাস করা শক্ত। এ কি হয়ে গেল? পদ্মদিদি তার পায়ের উপর উপর হয়ে পড়ে পায়ের ধুলো নিচ্ছে, এমন একটা দৃশ্য কল্পনা করবার দুঃসাহসও কখনো তার হয়নি। কোন সৌভাগ্যটার বাকি রইল তার জীবনে? তবে হাজারিকে স্টেশনে তুলে দিতে আসলো দুই হোটেলের কর্মচারীরা প্রায় সকলে, তাছাড়া সাথে অতসী, টেপি, নরেন ও কুসুম। বাইরের লোকের মধ্যে যদু বাড়ুজ্জে, যদু বাড়ুজ্জে সত্যিই আজকাল হাজারিকে যথেষ্ট মেনে চলে। তার ধারণা, হোটেলের কাজে হাজারি এখনো অনেক বেশি উন্নতি করে দেখাবে, এই তো সবে শুরু। অতসী পায়ের ধুলো নিয়ে বলল, আসবেন কিন্তু পুজোর সময় কাকাবাবু, মেয়ের বাড়ি নিমন্ত্রণ রইল, অপেক্ষায় থাকবো আমরা। টেপি চোখ মুছতে মুছতে বলল, শোনো, খাবারের পুটুলিটা ওপরের তাক থেকে নামিয়ে কাছে রেখো বাবা, নামাতে ভুলে যাবে না হলে, তোমার তো হুঁশ থাকে না কিছুই, আর রাত্রি খেয়েও ভুলো না যেন, কাল বাসি হয়ে যাবে, পথে ঘাটে বাসি খাবার খবরদার খাবে না, কিন্তু মনে থাকবে তোমার চিঠি পেলে মা বলেছে রাধা বল্লভতলে পুজো দেবে, সাবধানে যেও বাবা। চলন্ত ট্রেনের জানালার ধারে বসে হাজারির কেবলই মনে হচ্ছিল, পদ্মদিদি যে আজ তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল, এ সৌভাগ্য হাজারির সকল সৌভাগ্যকে ছাপিয়ে ছাড়িয়ে গিয়েছে। সেই পদ্মদিদি, ঠাকুর, রাধা বল্লভ, জাগ্রত দেবতা তুমি, কোটি কোটি প্রণাম তোমার চরণে, তুমি আছো, আর কেউ নেই, থাকলে আর কাউকে চিনি না, আর কাউকেই জানি না, আর কাউকেই মানি না, তুমি আছো ঠাকুর, তুমি আছো।
শেষ হলো শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল। আজকের গল্পে হাজারি, বেচু, যদু বাণিজ্যে, হরিচরণ ও আরও অন্যান্য চরিত্রে শুভ, কুসুম, পদ্মদিদি, অতসী ও অন্যান্য নারী চরিত্রে সমৃদ্ধি, রতন ঠাকুর ও বিহারীর চরিত্রে অভ্র, বংশী ঠাকুরের চরিত্রে সাংখ্য, গল্পের স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, আর্টওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।